লাইভে আসার উদ্দেশ্য প্রথমত আমরা ঘোষণা করেছি বারংবার ঘোষণা করেছি যে বাংলাদেশের একজন একজন আলোচক যিনি একটা ইসলাম নিয়ে এসেছেন আর আলোচ্য বিষয় আজকে যেটা দিয়েছে সেটা হচ্ছে সেই ব্যক্তির নাম যেটা আপনারা সকলেই জানেন হোসেন মাহমদ সলিম তিনি হিজবুত তৌহিদের এখন বর্তমানে এমাম তো তার অনেকগুলো দাবি আছে যে দাবির সঙ্গে আমরা মুসলিমরা একমত নয় তো সেই জন্য আমরা দুটো পর্বে আজকে আলোচনা করব। প্রথম হচ্ছে এটা যে হোসেন মোহাম্মদ সেলিমকে আজকে আমরা মুবাহালার চ্যালেঞ্জ করছি আহ্বান করছি যে তিনি যে দাবিগুলো করছেন আমরা স্পষ্টভাবে মানহাজে আহলু হাদি আহলে হাদিস তথা সালাফি মানহাজে যারা আছে আমরা স্পষ্ট বলছি যে মুবাহালা করার জন্য মুবাহালা এটা মোনাজারা নয় মোনাজারা হচ্ছে তর্ক বিতর্ক করা পবিত্র আলোকেই বিতর্ক করা এটাকে বলে বা বাহাস আর এটা হচ্ছে মুবাহালা মুবাহালা মানে পবিত্র কোরআন ইমরান আয়াত আল্লাহ সুবাহানোয়া তালা পবিত্র কোরআনে এই মুবাহালা প্রসঙ্গে তিনি স্পষ্টভাবে আলোকপাত করেছে তো যাই হোক মুবাহালা চ্যালেঞ্জটা করেছি এই জন্য পবিত্র কোরআনের আমরা আয়াতটা দিয়ে শুরু করব যাতে স্পষ্ট হয় যে মুবাহালা করছে এটা কি নিজেদের ইচ্ছে মতো মূলত যখন ইখতলাফ হবে কেউ যদি কোনো দাবি করে সে দাবির পক্ষে বিপক্ষে যদি আলোচনা করতে না চাই তাহলে সর্বশেষ যেটা সেটা হচ্ছে মুবাহালা করা তো মুবালা বিশ্বে পবিত্র করেন সুরা আল ইমরান সুরা নম্বর তিন আয়াত নম্বর একষট্টিতে বলেছেন কেউ যখন কোনো বিষয়ে সত্য দাবি করে তারপরে যদি বিরোধীদেরকে বাতিল প্রমাণ করার চেষ্টা করে যেটা আমরা হিজবুত তৈরিকে দেখছি তারা একাধিক জায়গাতে একাধিক বক্তৃতাতে একাধিক বইয়ে তারা বারংবার একই একই কথা বলছে দাবি করছে যে এখন বর্তমান বিশ্বে যে ইসলাম আছে এটা প্রকৃত ইসলাম নয় ইসলাম ধ্বংস হয়ে গেছে ইসলাম বিনাশ হয়ে গেছে শুধু এতটাই নয় তার একটা স্পষ্ট সুস্পষ্ট বই আছে সে বইয়ে তিনি লেখক স্পষ্টভাবে দাবি করেছে তার বই হচ্ছে বইটার নাম দিয়েছে লেখক যে বাইজিদ খান পন্নির যে বই প্রসঙ্গে তিনরা নিজেরাই যে আলোকপাত করেছে সেটা হচ্ছে বইয়ের নাম ইসলামের প্রকৃত রূপরেখা পৃষ্ঠা নামার উনপঞ্চাশে তারা দাবি করেছে এটা যে আল্লাহ রসুলের পর ষাট থেকে সহত্তর বছর পর কোন উম্মতে কাউকে খুঁজে পাওয়া যাবে না এটা তাদের দাবি যে শুধুমাত্র থেকে প্রকাশনী স্পষ্ট তারাই লিখেছে মোহাম্মদ বাইজিদ খান পন্নি অর্থাৎ হিজব তহিদের প্রতিষ্ঠাতা তিনি লিখেছেন যে আল্লাহ রসুলের মৃত্যুর পঞ্চাশ থেকে ষাট বছর পরে প্রকৃত মোহাম্মাদি আর নেই মানে প্রকৃত মুসলিম বলে আর কেউ থাকবে না শুধুমাত্র নামে থাকবে তার মানে বোঝা গেল যে শুধুমাত্র এখন ভারত বাংলাদেশ পাকিস্তান বা বিশ্বের অন্য জায়গাতে যেসব মুসলিম আছে হিজবুত্তহদের দৃষ্টিকোণ থেকে এগুলোই শুধুমাত্র মানে প্রকৃত ইসলাম নয় তা নয় বরং আজ থেকে প্রায় তেরোশো পঞ্চাশ বছর পূর্বে অর্থাৎ আল্লাহ মৃত্যু ষাট বছর পরেই ইসলাম হারিয়ে গেছে বিনাশ হয়ে গেছে হঠাৎ করে বাংলাদেশের এই টাঙ্গাইলের তহিদ যেটা প্রতিষ্ঠা করেছে এই মোহাম্মদ বাইসুদ্ খান পন্নি তিনি নাকি এই আবার সেই ইসলামকে ফিরে পেয়েছে তো তাদের দাবি একটাই মূলত প্রত্যেকটা জায়গাতে দাবি তারা একটাই করছে বারংবার একই দাবি যে গোটা বিশ্ব জগতে এখন যে ইসলাম চলছে এটা প্রকৃত ইসলাম নয় প্রকৃত ইসলাম কারও কাছে নেই শুধুমাত্র যাদের কাছে আছে সেটা হচ্ছে এই হিজবুত তৌহিদ এই সংগঠন এবং সেই সংগঠনের এখন ইমাম হচ্ছেন হোসেন মোহাম্মদ সেলিম তাদের নিকটে নাকি প্রকৃত ইসলাম আছে তো আমি পবিত্র কোরআন এবং সেই হাদিস এবং রাসূলের জীবনী এবং ওলেমা যারা আছে শুধু এখনকার ওলেমা নয় সেই সময়কার ওলেমা যেসব কিতাবপত্র লিখেছে এবং স্পষ্ট আমি যতগুলো গবেষণা করেছি যতটা জানি ইসলাম সম্পর্কে আমি সজ্ঞানে স্পষ্টভাবে অজ্ঞাতবাস নয় স্পষ্টভাবে বলছি যে হিজবুত হিদ যে দাবি করছে যে তাদের কাছে প্রকৃতি ইসলাম আছে আর তারা ইসলামের এখন যে ব্যাখ্যা করছে বা ইসলামের বিভিন্ন রুকুন বিভিন্ন আঁকিদ্যাকে নিয়ে যে ব্যাখ্যা করছে তাদের দাবিতে যদি তারা সত্যি যদি এটাই প্রকৃতি ইসলাম হয়ে থাকে তো আমি তাহলে মুবাহালার মানে আহ্বান করছি মুবাহালার জন্য আহ্বান করছি যে এই বাইজিদ খান পন্নি এবং তাদের এম এখন বর্তমান ইমাম যিনি সেলিম তারা যে ইসলামকে যেভাবে ব্যাখ্যা করছে এবং দাবি করছে তাদের ব্যাখ্যাটাই হচ্ছে ইসলামের প্রকৃত ইসলাম এটাই মোহাম্মদ সাল্লাম এইভাবে ব্যাখ্যা করেছে আমি দীড় কণ্ঠে বলতে চাইছি যে এটাই যদি সঠিক ব্যাখ্যা হয় তাদের ব্যাখ্যাটা যদি সঠিক হয় আর আমরা মানহাজে আহলে হাদিস আমরা যে ইসলামকে বুঝেছি ইসলামের ব্যাখ্যা করছি এটা যদি ভুল হয় তো এই প্রসঙ্গে আমার মনে আমার আমার যে আমি এটা উদত্ত কণ্ঠে এটাই বলছি যে আমি দাবি করছি যে তাদের ব্যাখ্যাটা সম্পূর্ণ কোরআন এবং সম্পূর্ণ হাদিস বিরোধী আর যদি সত্যি যদি তাদের কাছে প্রকৃত ইসলাম থেকে থাকে হিজবুত তহিদের এমাম সাহেব যেভাবে ব্যাখ্যা করছে তাহলে আমি মুবাহালাতে রাজি আর আল্লাহ সুবান পবিত্র কোরআন সুরা ইমরান আয়ত নাম্বার একষট্টিতে বলেছেন লানতুল্লাহি আল্লাহ কাজবিন যে মিথ্যুকের পরে আল্লাহ সুবাদ লানত হোক তো অবশেষে বাধ্য হয়ে আমরা মুবাহালার জন্য আমরা অফার করছি মুবাহালার জন্য আহ্বান করছি তারা যে ইসলামের ব্যাখ্যা করছে এটা আমাদের মানহাজে আহাল হাদিস যারা আছে আমি স্পষ্ট দাবি করছি সে ব্যাখ্যাটা হানড্রেড পারসেন্ট কোরআন হাদিস বিরোধী আর এটা ইসলামের প্রকৃত ব্যাখ্যা নয় এটা আমার চ্যালেঞ্জ এখন এটা যেহেতু তারা মোনাজারাতে আসছে না কোরআন হাদিস নিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করছে না বসতে চাইছে না তো এক্ষেত্রে শুধুমাত্র একটা অপশান বাকি থাকে যেটা আল্লাহ সুন্দর পবিত্র কানসারী ইমরান আয়াত নম্বর একষট্টিতে বলেছেন যে তোমাদের ছেলে মেয়ে তোমাদের নারী পুরুষ যা আছে সকলকে নিয়ে আসা একটা ফাঁকা ফিল্ডে আমরাও নিয়ে আসছি তারপরে আমরা একে অপরের পুরে তাদের দাবির পক্ষে ও সুবানার পক্ষ থেকে আল্লাহ সুন্দরকে বলবো যে আমি যদি আমার দাবিতে যদি ভুল হই তাহলে আমার উপরে লানত বর্ষিত হোক বা একটা শর্ত দিয়ে দেবো যেমনটা আহলে হাদিস সোলেমাদের মধ্যে এটা আছে আমরা জানি যে বিশেষ করে কাজী সানাউল্লাহ আমৃতসরী রেমাহুল্লাহ তিনি গোলাম মিজরা আহমেদ কাদিয়ানির বিরুদ্ধে সেই সময়তে তিনি মুবাহলা করেছিলেন প্রথমে গোলাম মিজরা আহমেদ কাদেনের সঙ্গে অনেকগুলো বাহাস অনেকগুলো বিতর্ক করেছিলেন যখন সর্বশেষ তারা কোরআন হাদিস এত দলিল দেওয়ার পরে না মানলেন আমাদের আহলে হাদিস সোলোমা কাজী সানাউল্লাহ আমৃতসরী রেমাহুল্লাহ তিনি কিন্তু সেই সময়তে সঙ্গে সঙ্গে মুবাহালার অফার করেছিলেন আর মুবাহার শর্ত ছিল এটাই যে গোলাম মিজরা আহমেদ কাদিয়ানি সে যদি তার দাবিতে খাতমে নাবুয়াতে যে অস্বীকার করে এটা যে তার দাবিতে সঠিক হয় সত্য হয় হকে প্রতিষ্ঠিত হয় তাহলে সে মানে জীবন্ত অবস্থায় কাজী সানাউল্লাহ পানিপথির মহল্লা মৃত্যুবরণ করবে তো তারা মুবাহালা করেছিল আলহামদুলিল্লাহ এই মুবাহালা ইতিহাস সাক্ষী যে সেই সময়তে মুবাহালা করার কিছুদিন পরে গোলাম মিজরা আহমেদ কাদিয়ানি তিনি কিন্তু মৃত্যুবরণ করেছে পায়খানার মধ্যে মুখ একদম লেগে গিয়ে পাইখানা ঘরে মৃত্যুবরণ করেছে স্পষ্ট আমরা ইতিহাস সকলেই জানি আর কিন্তু কাজী সানুল্লাহ অমৃতসরী রায় মহল্লা গোলাম মিজরা আহমেদ কাদেনীর সঙ্গে মুনাজারা করে তার মৃত্যুর চল্লিশ বছর পর্যন্ত জীবিত ছিল আলহামদুলিল্লাহ তো আবার যেহেতু তারা দাবি করছে যে এখন বর্তমান বিশ্বে যে ইসলাম চলছে বিশেষ করে আমি মানে হাজে আহলে হাদিসের পক্ষ থেকে বলছি যে আমরা মান আমরা আহলে হাদিস যারা আছি আমরা যেভাবে কোরআন এবং হাদিসকে ব্যাখ্যা করি এবং কোরআন হাদিস অনুযায়ী যে ইসলামকে বুঝেছি এটা যদি আমাদের দাবিতে যদি আমরা ভুল হই আর হিজবুত তৌহিদ তারাই যদি সঠিক হয় তো আমরা মুবাহালার জন্য অফার করছি এখানে বলতে পারবেন না মারামারি হবে ঝামেলা হবে দ্বন্দ্ব হবে বা কোনো প্রোটেকশন রাখবে মুবাহালার জন্য কিছু লাগে না এখানে না পড়াশোনা লাগে না কিতাবপত্র লাগে না কিছু লাগে না জাস্ট আপনি বলবেন হ্যাঁ স্পষ্ট দাবি করবেন যে আমরা আমি সেলিম মোহাম্মদ মোহাম্মদ সেলিম হোসেন মোহাম্মদ আমি যে ব্যাখ্যাটা করছি এটাই প্রকৃতি ইসলাম আর আমাদের আহলে হাদিস যারা পবিত্র কোরআন ব্যাখ্যা করছে এটা প্রকৃতি ইসলাম নয় আপনি এটা বলে আপনি মুবাহালা করেন এটা আমাদের কোনো আপত্তি নেই একটাই শর্ত আমরা দিয়ে দিয়েছি তো যাই হোক মুবাহালার জন্য السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من حمزه ونقفه ونفسه بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وجهق الباطل ان للباطل كان جهوقا وقال النبي من صلى الله عليه وسلم عن معاوية بن قرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اجا فسد اهل الشام فلا خير فيكم لا تزال طائفة من امتي منصورين لا يرضوهم من خذلهم حتى تقوم الساعة قال محمد بن اسماعيل قال علي بن مديني هم الصحب الحديث রাহস তিরমিজি ইসনাদুসাহি সমস্ত প্রশংসা সে মহান সত্তা আল্লাহ সুবাহ জন্য শান্তির ধারা বর্ষিত হোক মোহাম্মদ সাল্লু সাল্লামের প্রতি যাই হোক আমরা অনেকবারই আমরা ঘোষণা দেওয়ার পরে আজকে চব্বিশে জুলাই দু ইন্ডিয়ান সময় রাত্রি নটা বত্রিশ মিনিট আমরা লাইভে এসেছি বাংলাদেশ সময় এখন দশটা দুই মিনিট তোজক আজকে লাইভে আসার উদ্দেশ্য প্রথমত আমরা ঘোষণা করেছি বারংবার ঘোষণা করেছি যে বাংলাদেশের একজন একজন আলোচক যিনি একটা ইসলাম নিয়ে এসেছেন আর আলোচ্য বিষয় আজকে যেটা দিয়েছে সেটা হচ্ছে সেই ব্যক্তির নাম যেটা আপনারা সকলেই জানেন হোসেন মোহাম্মদ সেলিম তিনি হিজবুত তৌহিদের এখন বর্তমানে এমাম তো তার অনেকগুলো দাবি আছে যে দাবির সঙ্গে আমরা মুসলিমরা একমত নই তো সেই জন্য আমরা দুটো পর্বে আজকে আলোচনা করব প্রথম হচ্ছে এটা যে হোসেন মোহাম্মদ সেলিমকে আজকে আমরা মুবাহালার চ্যালেঞ্জ করছি আহ্বান করছি যে তিনি যে দাবিগুলো করছেন আমরা স্পষ্টভাবে মানহাজে আহলু হাদি আহলে হাদিস তথা সালাফি মানহাজে যারা আছে আমরা স্পষ্ট বলছি যে মুবাহালা করার জন্য মুবাহালা এটা মোনাজারা নয় মোনাজারা হচ্ছে তর্ক বিতর্ক করা পবিত্র কোরআন শেষ আলোকেই বিতর্ক করা এটাকে বলে মোনাজারা বা হাস আর এটা হচ্ছে মুবাহালা মুবাহালা মানে পবিত্র কোরআন খুল বেনসুরা ইমরান সুরা নম্বর তিন আয়ত নম্বর একষট্টি আল্লাহ সুবহান তালা পবিত্র কোরআনে এই মুবাহালা প্রসঙ্গে তিনি স্পষ্টভাবে আলোকপাত করেছে তো যাই হোক মুবাহালা চ্যালেঞ্জটা করেছি এই জন্য পবিত্র কোরআনের আমরা এ দিয়ে শুরু করব যাতে স্পষ্ট হয় যে মুবাহালা করছে এটা কি নিজেদের ইচ্ছে মতো মূলত যখন ইখতলাফ হবে কেউ যদি কোনো দাবি করে সে দাবির পক্ষে বিপক্ষে যদি আলোচনা করতে না চাই তাহলে সর্বশেষ যেটা সেটা হচ্ছে মুবাহালা করা তো মুবাহালার বিশ্বে পবিত্র করা সোরা আল ইমরান সোরা নম্বর তিন আয়াত নম্বর একষট্টিতে আল্লাহ সোনাদা বলছে যে পরিষ্কারভাবে তোমার নিকটে যে জ্ঞান এসেছে তারপরেও ওই বিষয়ে যে তোমার সাথে বিতর্ক করে তুমি বলো এসো আমরা আমাদের সন্তানগণ ও তোমাদের সন্তানগণকে আমাদের নারীগণ ও তোমাদের নারীগণকে এবং স্বয়ং আমাদেরকে ও স্বয়ং তোমাদেরকে আহ্বান করি তারপর বিনীত প্রার্থনা করি যে অসত্যবাদীদের ওপরে আল্লাহ সুবাহ ওয়া তালার অভিসম্পদ তথা লানত বর্ষিত হোক তো এই হচ্ছে পবিত্র কোরআনের মুবাহেলা প্রসঙ্গে একটি আলোচনা যেটা আল্লাহ বলেছেন কেউ যখন কোনো বিষয়ে সত্য দাবি করে তারপরে যদি বিরোধীদেরকে বাতিল প্রমাণ করার চেষ্টা করে যেটা আমরা হিজবুত তৈরকে দেখছি তারা একাধিক জায়গাতে একাধিক বক্তৃতাতে একাধিক বইয়ে তারা বারংবার একই কথা বলছে একই দাবি করছে যে এখন বর্তমান এ বিশ্বে যে ইসলাম আছে এটা প্রকৃত ইসলাম নয় ইসলাম ধ্বংস হয়ে গেছে ইসলাম বিনাশ হয়ে গেছে শুধু এতটাই নয় তার একটা স্পষ্ট সুস্পষ্ট বই আছে সে বইয়ে তিনি লেখক স্পষ্টভাবে দাবি করেছে তার বই হচ্ছে বইটার নাম দিয়েছে লেখক যে বাইজিদ খান পন্নির যে বই প্রসঙ্গে তিনরা নিজেরাই যে আলোকপাত করেছে সেটা হচ্ছে বইটার নাম ইসলামের প্রকৃত রূপরেখা পৃষ্ঠা নামার ঊনপঞ্চাশে তারা দাবি করেছে এটা যে আল্লাহ রসুলের পর ষাট থেকে সহত্তর বছর পর কোনো উম্মতে মুহাম্মাদি প্রকৃত উম্মত কাউকে খুঁজে পাওয়া যাবে না এটা তাদের দাবি যে শুধুমাত্র যে আমাদের একবিংশ মানে যে চোদ্দশো বছর পরে ভারত বাংলাদেশ পাকিস্তান বা পৃথিবীর অন্য জায়গাতে যে ইসলামটা আছে এটা নিয়ে শুধুমাত্র হিজবু তহিদে আপত্তি নয় বরং তাদের স্পষ্ট দাবি ইসলামের প্রকৃত রূপরেখা যে বইগুলো আমাদের কাছেও আছে এই বইয়ের উনপঞ্চাশ নম্বর পরিষ্ঠাতে হিজবুৎ তহিদ থেকে প্রকাশনী স্পষ্ট তারাই লিখেছে মোহাম্মদ বাইজিদ খান পন্নি অর্থাৎ হিজবুৎ তহিদের প্রতিষ্ঠাতা তিনি লিখেছেন যে আল্লাহ রুসোল্লের মৃত্যুর পঞ্চাশ থেকে ষাট বছর পরে প্রকৃত মুহাম্মাদি আর নেই মানে প্রকৃত মুসলিম বলে আর কেউ থাকবে না শুধুমাত্র নামে থাকবে তার মানে বোঝা গেলো যে শুধুমাত্র এখন ভারত বাংলাদেশ পাকিস্তান বা বিশ্বের অন্য জায়গাতে যেসব মুসলিম আছে হিজবুতদের দৃষ্টিকোণ থেকে এগুলোই শুধুমাত্র মানে প্রকৃত ইসলাম নয় তা নয় বরং আজ থেকে প্রায় তেরোশো পঞ্চাশ বছর পূর্বে তথা আল্লাহ আল্লাহের মৃত্যু ষাট বছর পরেই ইসলাম হারিয়ে গেছে বিনাশ হয়ে গেছে হঠাৎ করে বাংলাদেশের এই টাঙ্গাইলের হিজবুত তাহিদ যেটা প্রতিষ্ঠা করেছে এই মোহাম্মদ বাইজিদ খান পন্নি তিনি নাকি এই আবার সেই ইসলামকে ফিরে পেয়েছে তো তাদের দাবি একটাই মূলত প্রত্যেকটা জায়গাতে দাবি তারা একটাই করছে বারংবার একই দাবি যে গোটা বিশ্ব জগতে এখন যে ইসলাম চলছে এটা প্রকৃত ইসলাম নয় প্রকৃত ইসলাম কারো কাছে নেই শুধুমাত্র যাদের কাছে আছে সেটা হচ্ছে এই হিজবুত তাওহিদ এই সংগঠন এবং সেই সংগঠনের এখন ইমাম হচ্ছেন হোসেন মোহাম্মদ সেলিম তাদের নিকটে নাকি প্রকৃত ইসলাম আছে তো আমি পবিত্র কোরআন এবং সেই হাদিস এবং রসুলের জীবনী এবং ওলেমা যারা আছে শুধু এখনকার ওলেমা নয় সেই সময়কার ওলেমা যেসব কিতাবপত্র লিখেছে এবং স্পষ্ট আমি যতগুলো গবেষণা করেছি যতটা জানি ইসলাম সম্পর্কে আমি সব স্পষ্টভাবে অজ্ঞাতব্যাসত নয় স্পষ্টভাবে বলছি যে হিজবুত তাওহিদ যে দাবি করছে যে তাদের কাছে প্রকৃত ইসলাম আছে আর তারা ইসলামের এখন যে ব্যাখ্যা করছে বা ইসলামের বিভিন্ন রুকুন বিভিন্ন আকিদাকে নিয়ে যেভাবে ব্যাখ্যা করছে তাদের দাবিতে যদি তারা সত্যি যদি এটাই প্রকৃত ইসলাম হয়ে থাকে তো আমি তাহলে মুবাহালার মানে আহ্বান করছি মুবাহালার জন্য আহ্বান করছি যে এই বাইজিদ খান পন্নি এবং তাদের এম এখন বর্তমান ইমাম যিনি সেলিম তারা যে ইসলামকে যেভাবে ব্যাখ্যা করছে এবং দাবি করছে তাদের ব্যাখ্যাটাই হচ্ছে ইসলামের প্রকৃত ইসলাম এটাই মোহাম্মদ সাল্লাম এইভাবে ব্যাখ্যা করেছে আমি দীর কণ্ঠে বলতে চাইছি যে এটাই যদি সঠিক ব্যাখ্যা হয় তাদের ব্যাখ্যাটা যদি সঠিক হয় আর আমরা মানহাজে আহলে হাদিস আমরা যে ইসলামকে বুঝেছি ইসলামের ব্যাখ্যা করছি এটা যদি ভুল হয় তো এই প্রসঙ্গে আমার আমার মোবাহেলা আমি এটা উদত্ত কণ্ঠে এটাই বলছি যে আমি দাবি করছি যে তাদের ব্যাখ্যাটা সম্পূর্ণ কোরআন এবং সম্পূর্ণ হাদিস বিরোধী আর যদি সত্যি যদি তাদের কাছে প্রকৃতি ইসলাম থেকে থাকে হিজবুত তহিদের এমাম সাহেব যেভাবে ব্যাখ্যা করছে তাহলে আমি মুবাহাতের রাজি আর আল্লাহ সুবাহ পবিত্র কোরআন কোরআনসুরাই ইমরান আয়ত নম্বর একষট্টিতে বলেছেন আলা কাজেবিন যে মিথুকের পরে আল্লাহ লা হোক তো অনেকে বলছেন যে তাদের সঙ্গে মোবালা করা বিষয়টি অনেকে বলছেন যে ভাই তাদের সঙ্গে আলোচনা করেন তো যাই হোক আমাদের যারা এখন মুসলিম আমরা আছি তো বাংলাদেশের অনেকজন আলেম ওলেমা হিজবুত তাওহিদের ইমামের সঙ্গে কথা বলেছে তাদের সঙ্গে মোনাজারা বিতর্ক বা সচরাচার তাদের প্রোগ্রামে যাওয়ার জন্য অনেকগুলো আবদার করেছে যেগুলো ইন্টারনেটে ভাইরাল হয়েছে বিশেষ করে ওলেমাই আহনাফের পক্ষ থেকে দেবন্দে মাসলাকের মুক্তি রিজান রফিকি এবং তার অনেক ছেলেরা অনেকবার চেষ্টা করেছে যে তাদের সঙ্গে বাহাস বা বিতর্ক বা তাদের দাবি ভুল এটা প্রমাণ করার জন্য তারা রাজি হয়নি তো অবশেষে বাধ্য হয়ে আমরা মুবাহালার জন্য আমরা অফার করছি মোবাহলার জন্য আহ্বান করছি তারা যে ইসলামের ব্যাখ্যা করছে এটা আমাদের মানহাজে আহাল হাদিস যারা আছে আমি স্পষ্ট দাবি করছি সেই ব্যাখ্যাটা হানড্রেড পার্সেন্ট কোরআন হাদিস বিরোধী আর এটা ইসলামের প্রকৃত ব্যাখ্যা নয় এটা আমার চ্যালেঞ্জ এখন এটা যেহেতু তারা মোনাজারাতে আসছে না কোরআন হাদিস নিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করছে না বসতে চাইছে না তো এক্ষেত্রে শুধুমাত্র একটাই অপশন বাকি থাকে যেটা আল্লাহ ওয়া তাআলা পবিত্র কনসার ইমরান আয় 61 একষট্টিতে বলেছেন যে তোমাদের ছেলে মেয়ে তোমাদের নারী পুরুষ যা আছে সকলকে নিয়ে আসো একটা ফাঁকা ফিল্ডে আমরাও নিয়ে আসছি তারপরে আমরা একে অপরের পুরে তাদের দাবির পক্ষে আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলাকে বলবো যে আল্লাহ আমি যদি আমার দাবিতে যদি ভুল হই তাহলে আমার উপরে লানত বর্ষিত হোক বা একটা শর্ত দিয়ে দেবো যেমনটা হাদিস সোলেমাদের মধ্যে এটা আছে আমরা জানি যে বিশেষ করে কাজী সানাউল্লাহ আমৃত শরী তিনি গোলাম মিজরা আহমেদ কাদিয়ানির বিরুদ্ধে সেই সময়তে তিনি মুবাহলা করেছিলেন প্রথমে গোলাম মিজরা আহমেদ কাদেনের সঙ্গে অনেকগুলো বাহাস অনেকগুলো বিতর্ক করেছিলেন যখন সর্বশেষ তারা কোরআন হাদিস এত দলিল দেওয়ার পরে না মানলেন আমাদের আহলে হাদিস সালমা কাজী সানাউল্লাহ আমৃত শাহরী তিনি কিন্তু সেই সময়তে সঙ্গে সঙ্গে মুবাহালার অফার করেছিলেন আর মুবাহার শর্ত ছিল এটাই যে গোলাম মিজরা আহমেদ কাদিয়ানি সে যদি তার দাবিতে খাতমে নাবুয়াতে যে অস্বীকার করে এটা যদি দাবিতে সঠিক হয় সত্য হয় হকে প্রতিষ্ঠিত হয় তাহলে সে মানে জীবন্ত অবস্থায় কাজী সানাউল্লাহ পানিপথির মহল্লা মৃত্যুবরণ করবে তো তারা মুবাহালা করেছিল আলহামদুলিল্লাহ এই মুবাহলার ইতিহাস সাক্ষী যে সেই সময়তে মুবাহালা করার কিছুদিন পরে গোলাম মিজরা আহমেদ কাদিয়ানি তিনি কিন্তু মৃত্যুবরণ করেছে পায়খানার মধ্যে মুখ একদম লেগে গিয়ে একদম পায়খানা ঘরে মৃত্যুবরণ করেছে স্পষ্ট আমরা ইতিহাস সকলেই জানি আর কিন্তু কাজী সানুল্লাহ অমৃত রায় রেম্লা গোলাম মিজরা আহমেদ সঙ্গে মুনাজারা করে তার মৃত্যুর চল্লিশ বছর পর্যন্ত জীবিত ছিল আলহামদুলিল্লাহ তো আবার যেহেতু তারা দাবি করছে যে এখন বর্তমান বিশ্বে যে ইসলাম চলছে বিশেষ করে আমি মানে হাজে আহলে হাদিসের পক্ষ থেকে বলছি যে আমরা আমরা আহলে হাদিস যারা আছি আমরা যেভাবে কোরআন এবং হাদিসকে ব্যাখ্যা করি এবং কোরআন হাদিস অনুযায়ী যে ইসলামকে বুঝেছি এটা যদি আমাদের দাবিতে যদি আমরা ভুল হই আর হিজবুত তৌহিদ তারাই যদি সঠিক হয় তো আমরা মুবাহালার জন্য অফার করছি এখানে বলতে পারবেন না মারামারি হবে ঝামেলা হবে দ্বন্দ্ব হবে বা কোনো প্রোটেকশন লাগবে মুবাহালার জন্য কিছু লাগে না এখানে না পড়াশোনা লাগে না কিতাবপত্র লাগে না কিছু লাগে না জাস্ট আপনি বলবেন হ্যাঁ স্পষ্ট দাবি করবেন যে আমরা হিজবুত তৌহিদ আমি সেলিম মোহাম্মদ মোহাম্মদ সলিম হোসেন মোহাম্মদ সেলিম আমি যে ব্যাখ্যাটা করছি এটাই প্রকৃত ইসলাম আর আমাদের আহলে হাদিস যারা পবিত্র কোরআন ব্যাখ্যা করছে এটা প্রকৃত ইসলাম নয় আপনি এটা বলে আপনি মুবাহালা করেন এটা আমাদের কোনো আপত্তি নেই একটাই শর্ত আমরা দিয়ে দিয়েছি তো যাই হোক মুবাহালার জন্য আহ্বান করছি আর ইসলামের ইতিহাস এটা জানে যে বাতিলরা অবশ্যই পলাতক হবে যেন পবিত্র কোরআনের আয়াতটা সত্য না হয় ওয়াকুল জাল হাক্কুয়া জাল বাতিল ইন্নাল বাতিল জহু হুক আল্লাহ বলছেন পবিত্র করান সালাম ইসরাইল শ্রম সত্র এক নম্বর একাশি যখন সত্য আসিয়াছে মিথ্যার সামনে মিথ্যা তখন বিলুপ্ত হইয়াছে কেন মিথ্যা তো প্রকৃতগত কারণে বিলুপ্ত হইবে তো এখানে কোনো ঝামেলা নেই কোনো দ্বন্দ্ব নেই কোনো প্রমাণ করার কিছু নেই শুধু একটাই যে নিজের উপরে লানত আপনি কবুল করেন যদি আপনার দাবিতে আপনি সঠিক হন তাহলে আলহামদুলিল্লাহ আপনার কিছু হবে না আর আমাদের দাবিতে যদি আমরা যদি ভুল হই তাহলে আমাদের মৃত্যু হবে বা আমরা মোবাইল যে শর্ত দেবো সেটা হবে এটা তো শুধুমাত্র কথার কথা আওয়াকুল আল্লাহর প্রতি ভরসা আল্লাহর প্রতি ভরসা করে এই মোবালা করতে হয় এখানে অন্য কিছুর জরুরত বা প্রয়োজন নেই তো আলহামদুলিল্লাহ আমাদের ইসলাম আমরা যতটা বুঝেছি কোরআন যতটা বুঝেছি হাদিস যতটা বুঝেছি ইসলামী আঁকা যেভাবে বুঝেছি তো একদম হান্ড্রেড পারসেন্ট আপনাকে বলতে পারি হিজবুত তৌহিদ ইসলামে যে ব্যাখ্যা করছে এটা কোশ্চিন কেন ইসলাম নয় এটা আল্লাহ দেওয়া ইসলাম নয় এটা সাহবার তালা আনন্দের দেওয়া ইসলাম নয় হান্ড্রেড পারসেন্ট একদম তওয়াকুল ইমানের সঙ্গে বলছি একদম সজ্ঞানে বলছি তো যদি আমাকে ভুল প্রমাণ করতে চান কিছুরই দরকার নেই আপনি মাদ্রাসা পড়েছেন কি পড়েননি আপনি আরবি পড়া জানেন কি জানেন না বা আপনার কতটা ইলম আছে কিছু লাগবে না শুধু ইমানই জজবা থাকলেই হয় মুবাহালা। এবং আপনি যে এখানে দাঁড়িয়ে আছেন তার জন্য ডির যে না আমারটাই বার হাক আমারটাই সঠিক এইরকম যদি আপনার যদি মানে ডির বিশ্বাস থাকে তো হিজবুত তহিদের ইমাম যিনি আছেন হোসেন মোহাম্মদ সেলিম তো আপনি গ্রহণ করেন এখানে কোনো তো ঝামেলা নেই বলতে পারবেন না যে এখানে সমস্যা হতে পারে মারামারি হতে পারে ঝামেলা হতে পারে কিছু নেই মোবাহালা একটা স্পষ্ট জিনিস তো আপনাকে আহ্বান করছি আপনি আমাদের সারা সারাদিন বিগত দিনে অনেক মোবাহলা হয়েছে যারা বাতিল তারা পালিয়েছে আর মোবাহাতে এসে গোলাম মিজরা আহমেদ কাদিয়ানি মৃত্যুবরণ করেছে এটা সকলেই জানে তাই তাওয়াক্কুল লাগে আল্লাহ প্রতি ভরসা লাগে এবং বিশ্বাসের ডির লাগে আর এটা কোরআন সুন্না দ্বারা একথাই স্পষ্ট যে হিজবুত তৌহিদ যে ব্যাখ্যা করছে এটা কশ্চিন কালেও এটা কখনোই ইসলাম হতে পারে না তাদের যতগুলো ব্যাখ্যা করছে তার অধিকাংশ বিভ্রান্তিকর এবং ইসলামের সঙ্গে তাদের কোনো মিল নেই এটা একদম দেয়ার্থহীন কণ্ঠ আমরা বলছি তা মুভালাতে আসেন কোনো সমস্যা নেই আর যেহেতু এটা কোরআনই সমাধান কোরআনই সমাধান আপনারা বারবার বলেন কোরআন কোরআন কোরআনের কিছু মানেন আজকে দেখতে চাইছি যে কোরআনের আপনারা কতটা মানেন তো তার জন্য পবিত্র কোরআন ইমরান এক নম্বর একষট্টি আল্লাহ সুমাতাল্লাহ মুবাহার কথা বলেছেন তাই কোরআনের সমস্যা কোরআনের সমাধান এবার আসেন আমরা কোরআন দিয়ে সমাধান করার জন্য উদত্ত আহ্বান যে মুবাহালার জন্য রাজি হন এবং আমরা একে অপরের পরে লানত বর্ষণ করতে বলি আল্লাহ কাছে দোয়া করি যদি আপনারা হক হন আপনাদের কিছু হবে না আমি যদি হক হই আমার কিছু হবে না আমি যদি বাতিল হই তাহলে আমার উপরে গজব নাজিল হবে আপনি যদি বাতিল হন তাহলে আপনার উপরে গজব নাজিল হবে এটা কিসের উপরে নির্ভর করবে আসেন দেখি যে আপনার কতটা আছে আপনি কথায় কথায় শুধুমাত্র বলেন ধর্ম ব্যবসায়িকরা ধর্ম ব্যবসায়িকরা এই কাজ করলো ওই কাজ করলো ইনশাল্লাহ এই কথাগুলো বলেন বারবার তো দেখা যাক ধর্ম ব্যবসায়ী কে আজকে আপনার সঙ্গে এটাই হবে যে ধর্ম ব্যবসায়ীরা ইসলামকে ধ্বংস করেছে তো আসলেই দেখেন যে আসলে ধ্বংস কারা করেছে তাই আপনি যদি এতই যদি জজবা থাকে এতই যদি আপনার বিশ্বাস থেকে দৃঢ় বিশ্বাস থাকে যে না আপনার ব্যাখ্যাটাই সঠিক বাকি আমাদের ব্যাখ্যা ভুল তাহলে আসেন মোবাইলা করেন মোবালা করেন মোবাহুলা একটা আলাদা জিনিস মানুষ দেখুক যে আপনার কত বড় আপনার অনুসারী যারা আছে তারা দেখুক আর চ্যালেঞ্জ করে বলছে হিজবুৎ তহিদের আম জনগণ যেগুলো আছে যারা পড়াশোনা জানে না বা তারা সেইভাবে তারা কিছু বোঝে না নিরীহ কিছু মানুষ তাদের পেছনে ধাবিত হচ্ছে এইসব ভাইদেরকে বলছি যে ভাই যদি সত্যি যদি এই হিজবু তৌহিদের যে আকিদা যে বিশ্বাস এটাই যদি সঠিক হয় তাহলে আপনাদের এই বর্তমানে এমন যিনি আছে তাকে বলেন মুবাহালা করার জন্য কারণ এখানে তোমরা আমরা দ্বন্দ্ব ঝামেলা কিছু নাই কোনো কিছু নেই শুধু কিনা মুবাহলা হবে একে অপরের প্রতি লান উদ্বর্ষণ করা হবে অন্য কিছু নেই কোনো ঝামেলা নেই এবার আপনিও যদি চান যে না আমাদেরকে যেতে হবে আপনার বাড়িতে বা আপনার সংগঠনের কোনো জায়গাতে ওখানে মুবাহেলা হবে আমরা সেটাও প্রস্তুত আপনি যদি বলেন যে না যেতে হবে আপনার যেখানে সেন্টার আছে ওখানে যেতে হবে বা বাড়িতে যেতে হবে আমরা সেখানে যেতে রাজি এখানে কোনো কিছু বইয়ের দরকার নেই কোনো জ্ঞানের দরকার নেই আরবি ভাষার দরকার নেই কিছুর দরকার নেই শুধু তাই লাগবে ইমানি জজবা যে না হ্যাঁ আমি ঠিক আমাদের মানহাজ ঠিক আমাদের ব্যাখ্যা ঠিক আমাদের ইসলাম ঠিক এটা যদি সত্যি আপনার বল থাকে তাহলে মোবালা করেন সমস্যা নেই কোন আবদারকে দূরে সরিয়ে দেবেন না বা শুনেও না শোনার ভান করবেন না মানে অনেক সময় দেখা যায় যে শুনেও না শোনার ভান করে তো এমন যেন না হয় কেন নাল্লা সোনার তারা চোখ দিয়েছে দেখার জন্য কান্দেছে শোনার যে জন্য হৃদয় দিয়েছে অনুভব করার জন্য আর যারা চোখ থাকে দেখে না কান আছে শুনে না হৃদয় আছে চেষ্টা করে করে না গ্রহণ না আল্লাহ পবিত্র এক উনশীতে বলেছেন এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর নেয় এইসব ব্যক্তিরা চতুষ্পদ জন্তুর নেই যেমনি শুনছেন কিন্তু না শোনা ভান করে ওকে কি বলেছে দেখার দরকার নেই এমন করলেই পবিত্র কোরআন বলছে এইসব মানুষের হচ্ছে চতুষ্পদ জন্তুর নেয় তো অবশ্যই চতুষ্প জন্তু হবেন না আর যেসব মানুষটা চতুষ্পদ জন্তুর নেই আল্লাহ পরে বলেছে এরা হচ্ছে গাফিল এরা হচ্ছে উদাসীন আর এদের জন্য আল্লাহ সুবাহ জাহান্নাম নির্ধারণ করে গেছে অবশ্যই আপনি যেন চতুষ্পদ জন্তুর মতো না হন আর অবশ্যই আপনি যেন জাহান্নামের ইন্ধন না হন যদি নিজের দৃঢ় বিশ্বাস থাকে আপনার ব্যাখ্যাটা সঠিক মানে যে আহালে হাদিস আমরা যে ব্যাখ্যা করি আমরা যে ইসলামকে ফলো করি আমরা ইসলামের যে আকিদা পোষণ করি সেই বিষয় যদি সত্যি যদি এটা বাতিল হয় তো সেন মুবাহ্লা করি একটাই দাবি তো যেহোক আমাদের মোবাহালার বিষয় এতটাই ছিল এবার সংক্ষিপ্তভাবে হিজবুত তৌহিদের আমি এক ডজন বিভ্রান্তিকর কিছু আকীদার কথা বলবো এবং সেটা পবিত্র কোরআন এবং সেই হাতীস দিয়ে সেগুলো ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব বারো খানা এক ডজন শুধুমাত্র শ্রোতারা দেখবেন যে হিজবুত তৌহিদের যে আকীদাগুলো আছে সেগুলো কতটা নিকৃষ্ট কতটাই জঘন্য তার আগে একটা শুধু দর্শক মন্ডলী যারা হিজবু তহিদের খপ্পরে পড়েছেন যেসব আম জনতা ভাইরা আছে যারা আল্লাহ সুমন পাওয়ার জন্য অনুসরণ করার জন্য তারা সন্ধ্যাতীতভাবে ভাবে তারা হিজবুৎ তহিদের করে পড়েছেন এইসব ভাইদেরকে উদ্দেশ্যে একটা বিশ্ব নবীর তরফ থেকে একটা হাদিস যারা সুনান তিরমিজি হাদিসমা দু হাজার ছয়শো বিরানব্বই এবং সুনান ইবনু মাজা হাদিস নাম ছয় সে বুখারি হাদিসমার সাত হাজার তিনশো এগারো সে মুসলিম হাদিসমার এক হাজার নয়শো কুড়ি এবং পাঁচ হাজার উনষাট কিতাবুল ইমারত অধ্যায় আল্লাুল বলছেন লা তা জালু তয়ে ফাতুন মিন উন্মাতি মান সুরিন লা ইয়ার দোহুম মান সদা লাহো হাতটা আত আল্লসুল বলছেন লা তা জালু লাতা মানে একটা দল লা তা জালু তয়ে ফাতুন লা তা জালু তয়ে ফাতুন তয়েফ হচ্ছে একটা দল লাতা জালু তয়ে ফাতুন মিন উম্মাতি আমার এই উন্মতের মধ্যে থেকে লতা জালু এটা জালু মানে ধারাবাহিকভাবে থাকবে মিন উম্মাতি আমার এই উম্মতের মধ্যে থেকে মানসুরিন সাহায্যপ্রাপ্ত একটি দল ফেরকায় নার্জি জান্নাতি দল কথার দিকে লক্ষ্য করেন আল্লাহ রসুল জীবন্ত অবস্থায় বলছেন যে আমার এই উম্মতের মধ্য থেকে ধারাবাহিকভাবে থাকবে একটি দল যারা জান্নাতি দল যারা জান্নাতি দল তো এই কথার মধ্যে এটাই যে আল্লাহ রসুলের যুগে আল্লাহ বলছে আমার এই উম্মতের মধ্যে একটি দল থাকবে ধারাবাহিকভাবে থাকবে যারা জান্নাতি দল তয়েফে মানসুরা এখন যদি মনে করি যে না হিজবুত তৌহিদ এই দলটি সঠিক দল এই দলটি একমাত্র ইসলাম মানে প্রকৃত ইসলাম তাদের কাছে আছে তো ভাই হিজবুত তৌহিদ মাত্র কিছুদিন আগে পৃথিবীতে এসেছে সম্ভবত উনিশশো বাহান্ন সালে উনিশশো পঁচানব্বই বাইজিদ খান পন্নি হিজবুত এই সংগঠন প্রতিষ্ঠা করে তো আল্লাহ বলছে আমার মধ্যে থেকে একটি জান্নাতি দল ধারাবাহিকভাবে থাকবে তো উনিশশো পঁচানব্বই সালের পূর্বে পৃথিবীতে কোনো জায়গাতে হিজবুত তৌহিদদের কোনো দল সংগঠন ছিল তারা কোরআনকে যেহেতু ব্যাখ্যা করে সে ব্যাখ্যা ছিল যে কোনো জায়গাতে কেননা জান্নাতি দল তো হট করে একদিন উঠে যাবে বাংলাদেশের একটা কোনাতে এমনটা নাই ইসলাম তো আর বাংলাদেশের জন্য নয় ইসলাম হচ্ছে আন্তর্জাতিক লেভেলের ধর্ম হিজবুত তৌহিদ যদি প্রকৃত ইসলাম হয়ে থাকে তো গোটা বিশ্বব্যাপী এটা হওয়া উচিত বাংলাদেশের টুক করে একটা কোনায় গজিয়ে ওঠা কোনো একটা দল ওটা জান্নাতি দল হবে না কেন আল্লাহ বলছে জালু জান্নাতি দলটা ধারাবাহিকভাবে থাকবে মানে আল্লাহ যুগে থাকবে সাহাবিদের যুগে থাকবে তাবেনের যুগে থাকবে তারপরের যুগে থাকবে তারপরের যুগে থাকবে এই দলটা কখনোই এটা বিলুপ্ত ঘটবে না আল্লাহ রসুল বলছেন যে এই জান্নাতি দলটা কখনোই পৃথিবী থেকে বিলুপ্ত হবে না কিন্তু হিজবু তৈহিদ মাত্র উনিশশো সালে প্রথম জন্মগ্রহণ করলেন প্রথম এ দলে প্রতিষ্ঠা হলো ভাই এ দলটা কীভাবে একটা সাধারণ জ্ঞান দিয়ে দেখে দেখেন যে দলটা কীভাবে হকের পরে প্রতিষ্ঠিত হতে পারে এ দলটা কিভাবে প্রকৃত ইসলাম পালন করতে পারে এটা কোশ্চিন কালো হতে পারে না যদি এটাই হয় তো আল্লাহ হাদিসটা মিথ্যা আল্লাহ হাদিসটা ভুল এটা বলতে হবে কেন সই বুখারি মুসলিম আবদিমিজিবনে মাজা নাসাই প্রত্যেকটা হাদিসের গ্রন্থে এই কথাটা আছে যে লাতা জাল তোয়াতিমান সুরিন লাইয়ার দোহমান খদাল আহম হাত আত স্পষ্ট আছে এখানে যে হকপন্থী দল এই জান্নাতি দল এটা ধারাবাহিকভাবে থাকবে পৃথিবীতে কখনোই এই দলটা ফাঁকা অবস্থায় থাকবে না আর ফেরকা এনার্জি জান্নাতি দল মুক্তিপ্রাপ্ত দল এটা হঠাৎ করে গজিয়ে পড়বে বাংলাদেশে বা ভারতে বা পাকিস্তানে বা সৌদি আরবে বা কুয়েত কাতার বাহরেন চীন নেপাল ভুটান জাপান এমনটা নয় এটা ধারাবাহিকভাবে থাকতে হবে তো এটা সকলে জানেন যে বাইসিদ খান পন্নী তিনি যখন পৃথিবীতে জন্মগ্রহণ করেন তখন কি তার জন্ম হচ্ছে এগারোই মার্চ উনিশশো খ্রিস্টাব্দে যে হিজবু তৌহিদ দলের সংগঠনের প্রতিষ্ঠাতা তিনি এগারোই মার্চ উনিশশো পঁচিশে জন্মগ্রহণ করছে তাহলে তিনি কিভাবে দলটা তখনই প্রতিষ্ঠা করলো মানে দেখা যাচ্ছে যে আল্লাহ করে ইসলাম পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে হট করে পন্নি জন্মগ্রহণ করলেন সাড়ে তেরোশো বছর পর আবার নতুন করে ইসলাম ফিরে আসলো ভাই বলুন তো এ কথা শয়তানে বিশ্বাস করবে এটা কোনো বিবেক সম্পন্ন মানুষ এটাকে বিশ্বাস করতে পারে যে সম্ভব নয় কেন বাইজিদ খান পন্নি নিজে লিখছে তার যে বইটার নাম বললাম যে তার বইয়ের নাম হচ্ছে যে ইসলামের প্রকৃত রূপরেখা উনপঞ্চাশ নম্বর পৃষ্ঠে বলছে ষাট থেকে সহত্তর বছর পর্যন্ত প্রকৃত মোহাম্মদে প্রকৃত ইসলাম ছিল তারপরে যেটা আছে সেটা শুধু নামেই মাত্র শুধু লেবাসেই মাত্র আসলে গুলো প্রকৃত ইসলাম নয় এটা ডাহা মিথ্যা কথা হান্ড্রেড পার্সেন্ট ভুল বিশ্বনবীর হাদিস দ্বারা প্রমাণিত কেন কারণ ওই যে সহি বুখারী 2652 নম্বর হাদিস আল্লাহর রাসূল বলছেন খায়রুন নাসি করনি সুম্মাল্লাদিনা ইআলুনা হুম সুম্মাল্লাদিনা ইআলুনা হুম আফি রিইয়াতিন সুম্মাল্লাদিনা ইআলুনা হুম যার রাসূল বলছে সবজাইতে শ্রেষ্ঠ যুগ উত্তম যুগ হচ্ছে আমার যুগ সুম্মাল্লাদিনা ইআলুনা হুম তারপর আমার সাহাবীদের যুগ তারপর বলছে সুম্মাল্লাদিনা ইআলুনা হুম তারপর তাবে তাবেনের যুগ তো এই আল্লাহর রাসূল বলছে শ্রেষ্ঠ যুগ মানে তিনটে হচ্ছে যুগ একটা আল্লাহ যুগ সাহেদের যুগ তাবে তাবাইনের যুগ তো এই তিনটে যুগের যদি আমরা হিসাব করি তো কমপক্ষে দাঁড়াই তিনশো খ্রিস্টা মানে তিনশো হিজবি পর্যন্ত আর প্রতিষ্ঠা প্রতিষ্ঠাব ষাট বছর পর্যন্ত ইসলাম ছিল তারপরে গুম হাওয়া ভ্যানিশ এটা হয় কিভাবে যদি বাইজিদ খান পন্নির কথা ঠিক হয় যে ষাট বছর পর ইসলাম ভ্যানিশ ইসলাম বিলুপ্ত হয়ে গেছে শুধু খোলস্টার হয়ে গেছে তো জানতে বিশ্ব নবীর এই কথা বল নাওজী বিল্লাবিন জালিক কেননা এটা মাশিহুর হাদিস আল্লাহস বলেছেন যে তিনটে যুগ হচ্ছে শ্রেষ্ঠ যুগ আর তিনটে যুগ কেননা সাহাবরদীলতলা আনন্দের যুগ ছিল একশো দশ খ্রিস্ট মানে হিজরি পর্যন্ত তবে তাবাইন এরা সম্পূর্ণ যদি দেখা যায় তিনশো হিজরি পর্যন্ত এ তিনটে যুগ যেটাকে সালাব বলা হয় তিনটে যুগের বয়স সীমা কমপক্ষে তিনশো বছর তো দেখেন এটা কে বিশ্বাস করবে যে ষাট খ্রিস্ট হিজরি পর্যন্ত ইসলাম ছিল তারপরে ভ্যানিশ হয়ে গেল মানে সাহাবীদের সময়তে ইসলাম ভ্যানিশ হয়ে গেছে জালিক নাওতে যদি ইসলাম ভ্যানিশ হয়ে যায় প্রকৃতি ইসলাম না থাকে তো আল্লাহ সুবান তালা পবিত্র করাসরা তোবাস নম্বর নয় আয় নম্বর একসাথে আল্লাহ কেন বললেন রদি আল্লাহ তালা নো রদ যে আল্লাহ সুবান তালা এই সাহাবীর প্রতি রাজি খুশি হয়ে গেছেন এবং আল্লাহর প্রতিও সাহাব আরদ আল্লাহ তা খুশি হয়ে গেছেন তো কিভাবে বলতে পারে কেন ষাট হিজরি পর্যন্ত তহদের দাবি যে প্রকৃত ইসলাম ছিল তারপরে বিকৃত হয়ে গেছে ইসলাম বলে কিছুই নেই খোলস শুধু খোলস পরে আছে শুধু বাহ্যিক পোশাকে আছে দাড়িতে আছে টুপিতে আছে বাকি কিছু ইসলামের নেই হারিয়ে গেছে তো এটা পারে কিভাবে কোরআনের ভুল কেন আল্লাহ বলছে সাহাবিদের সাহাবিদের বয়স সীমা ছিল একশো দশ হিজরি পর্যন্ত দলিল নাম্বার দুই আল্লাহ বলছে পবিত্র কোরআন আকার দাও যদি তোমরা কাদের মতো ইমান তবে তোমরা হেদায়ত পাবে কাদের মতো সাহাবা রদি আলাতুলা আহম তো সাহাবীদের বয়স একশো দশ হিজরি পর্যন্ত হিজবুত তাহীর দাবি না ষাট হিজরি পরেই ইসলাম বিকৃত তো তার মানে সাহাবীরা ষাট হিজরি পরে যে এতগুলো সাহাবী ছিল তারা সকলেই বিকৃত ইস্তম পালন করেছে বা সাহাবী রদি আলাতুলা আনন্দ প্রতিকিতা অভিযোগ করা হচ্ছে না যে সাহাবির ইসলামকে বিকৃত করে ফেলেছে নাওজুবিদ রামিন জালি কেন দাবি ষাট হিজরি পর্যন্ত তো তারপরেও তো সাহাবারা পৃথিবীতে জীবিত ছিল তবে এরা পৃথিবীতে জীবিত ছিল তাহলে ইসলামকে যদি বিকৃত করতে হয় তাহলে সাহাবিয়া তাবেই এর ইসলামকে বিকৃত করেছে নাওজামিন জা আলিক এটা হচ্ছে হিজবুৎ তহিদের মৌলিক দাবি যে না সাহাবিদের থেকে ইসলাম বিকৃত হয়েছে তাবে থেকে ইসলাম বিকৃত হয়েছে তাবে তাবে থেকে ইসলাম বিকৃত হয়েছে এটা প্রকাশ্য তাদের দাবি তাদের এই কথাই পাওয়া যায় দুই নম্বর তিন নম্বর দলিল আল্লাহ সুন্নাত বলছেন পবিত্র কোরআন সুরা নিসা সুরা নম্বর চার আয়ত নম্বর একশো পনেরো ও আমা ইসা কি রসুল মিন বাহাদিমা তাবাল হুদা ইয়াতি গাইরি সবিল মিনীন নুয়াল দেহি মা তাল্লা নুসলি জাহান্নাম ওয়া সা মাসিরা আল্লাহ সুন্নাত বলছেন যাদের কাছে প্রকাশ্য জ্ঞান কোরআন এবং হাদিস আসার পরেও যারা সোজা পদ বাদ দিয়ে অন্য পথে ধাবিত হয়েছে আমি তাদেরকে সেই দিকে ধাবিত করব যেদিকে তারা চলতে চাই তারপর তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবো জাহান্নাম কতই না নিকৃষ্ট স্থান আল্লাহ বলছেন মুক যারা কোরআন স্পষ্ট হয়ে যাওয়ার পরে মুকিন মুমিনদের পথ ছেড়ে দিয়ে এই মুমিন বলতে কারা যে সময় কোরআনের আয়াত অবতীর্ণ মুমিনদের পথ সাহাবাদের পথ ছেড়ে দিয়ে যারা অন্য পথে ধাবিত হবে আল্লাহ বলছে আমি তাদেরকে সেই দিকে করব যে যেদিকে তারা চলতে চাই তারপরে জাহান্নামে নিক্ষেপ করব জাহান্নাম কতই না নিকৃষ্ট স্থান এই আয়াত প্রমাণ করে যে সাহাবিদের পথ অনুসরণ করতে হবে আর হিজবুত তহিদের দাবি ষাট হিজরি পদ্ধতি যথার্থ ছিল তারপর বিকৃত হয়ে গেছে ইস্তমে কিছুই নেই নামই মাত্র মোহাম্মদী ইস্তম প্রকৃতি ইসলাম নেই তার মানে বোঝা যাচ্ছে তারা ষাট হিজড়ি পরে তারা নিজের ইসলামকে বিকৃত করেছে আর ঠিক সেই সময় তারা হকের উপরে ছিল না এটা কোশ্চিন কালো হতে পারে না এটা বিভ্রান্তিকর ভ্রান্ত একটা ধারণা তাই যারা সুপ্রিয় আমাদের ভাইরা আছে এবং যারা হিজবুত পড়েছেন সাধারণ আম জনতা এইসব ভাইকে নসিহত করবো ভাই এটা সম্ভবই নয় যে আল্লাহ রসুল আসে চোদ্দশো বছর আগে ইসলাম নিয়ে আসলেন হঠাৎ করে ইসলাম গায়েব হয়ে যাবে আবার বাংলাদেশে এখন বাইজিদ খান পণ্য জায়গায় পৃথিবীর কেউ চেনে না হট করে ওখানে গজিয়ে উঠবে এটা তো মানে একটা কোনো যুক্তিবাদী মানুষের ধরতে পারবে না এই কথা বিশ্বাস করতে পারে না যারা কোরআন হাজিজ জ্ঞান আছে তারাও মানে এটা বিশ্বাস করবে না যে হট করে সাড়ে তেরোশো বছর গায়েব হয়ে গেল সত্যিকারের দিন প্রকৃত ইসলাম হারিয়ে গেল আর পেলোকে বাইজিদ খান পন্নি একটা ভিডিও ছোট্ট ক্লিপে দেখেছে ব্যক্তি এটা বিড়ি খাই তো কী খাই আল্লাহ সুন্দর ভালো জানে বিড়ি খাই ওই বিড়ি খোরের কাছে চলে আসবে এই পুরকেত ইসলাম এটা হতে পারে ইসলাম এত নিকৃষ্ট এটা তো মানে কোশ্চিন কালো হতে পারে না তো যাই হোক আমরা এই বিষয়ে এখন আলোচনা করব বাইজিদ খান পন্নি এবং হিজবুত তৌহিদের যে বিভ্রান্তিকর পবিত্র কোরআন হাদিস বিরোধী কিছু আকিদা আছে সেই আকিদা তো আমরা প্রথম আকিদা বললাম যে তাদের প্রথম দাবি হচ্ছে এটা যে এ প্রকৃত ইসলাম এটা আর ইসলাম নেই এক নম্বর আকিতা ইসলাম প্রসঙ্গে তাদের এটা হারিয়ে গেছে আর ইসলাম নেই ইসলাম যদি কারগজের থেকে থাকে তাহলে ওই হিজবুৎ তহিদ সংগঠন এমামের কাছে আছে তাদের ব্যাখ্যাটা ইসলাম বাকি যারা যা ব্যাখ্যা করছে সব ভুল এটা তো প্রমাণ করলাম পবিত্র কোরআনে শুধু আয়াত থেকে হাদিস তো দিলাম না কারণ তারা কোরআনকে বেশি গুরুত্ব দেয় হাদিসকে তারা কম গুরুত্ব দেয় কেন সেই বুখারি মুসলিমের হাদিস কোথাও বলেছে জাইফ এর মধ্যে জাল হাদিস আছে অনেকগুলো আমি হোসেন মোহাম্মদ সেলিমকে একটা মেসেজ করেছিলাম তার প্রোফাইলে এটাই রিপ্লে এসেছে আমি জিজ্ঞাসা করেছিলাম যে কোন কোন সৈবুকার হাদিসগুলো জাইফ আমাকে একটু দেন আমি চেষ্টা করবো এগুলো জবাব দেওয়ার তো যাই হোক তারা কোনো দলিল দেয়নি পয়েন্ট নম্বর দুই যে ইসলাম সম্পর্কে প্রথম আমরা বুঝলাম যে ইসলাম বিলুপ্ত হয়ে গেছে হঠাৎ করে বাংলাদেশে বাইজিক খান পন্নি উনি পেয়েছেন দুই নম্বর তাদের আঁকিদা এ বিষয়ে যে বর্তমান ইসলাম মানে যেটা ইসলাম আছে আর আরেকটা বিষয় যে তারা পৃথিবীতে আর যে ধর্মটা আছে সেটা ধর্ম নাম হচ্ছে হিন্দু ধর্ম তো হিন্দু ধর্ম প্রসঙ্গে বাইজিদ খান পন্নী এবং তাদের সংগঠনের দাবি কি। তাদের লিখছে দেখেন তাদের একটি বই আছে হিজবুত তৌহিদের যে প্রকাশিত প্রবন্ধ যেটা ইন্টারনেটে তারা প্রকাশ করে যে প্রবন্ধগুলো সকল ধর্মের মর্ম কথা সবার ঊর্ধ্বে মানবতা একটি বই তাদের যে সকল ধর্মের মর্ম কথা সবার মানে সবার ঊর্ধে মানবতা পৃষ্ঠা নাম্বার তিন আর চারে একটা তারা কথা নকল করেছে আমি হুবহু সেখানে পড়ছি আর এই বইটা হিজবুত তহিদের ওয়েবসাইট থেকে আপনারা পেয়ে যাবেন আপনারা কিনবেন বা নেট থেকে ডাউনলোড করে পড়তে পারেন কি লিখেছে দেখেন লিখছেন তিন এবং চার পৃষ্ঠায় দিন শব্দের অর্থ জীবন ব্যবস্থা আর কাইয়েমা শব্দে এসেছে কায়েম থেকে যার অর্থ প্রতিষ্ঠিত আদি শশ্বত চিরন্তন যা ছিল আছে থাকবে এটা হচ্ছে দিন শব্দের ব্যাখ্যা করেছে কায়েম শব্দের ব্যাখ্যা করেছে তারপর লিখছেন সনাতন শব্দের অর্থ আদি সশ্বত চিরন্তন এই হিসাবে আমরা বলতে পারি স্রষ্টার প্রেরিত সকল ধর্মই সনাতন চিরন্তন বিলামিন জালি এখান থেকে স্পষ্ট বলছেন যে দিন কায়েম কায়েম শব্দের অর্থ মানে কি তিনি এখানে ব্যাখ্যা করেছেন আদি সশ্বত চিরন্তন ঠিক একইভাবে সনাতন এই শব্দের অর্থ যে চিরস্থায়ী বা চিরন্তন বা সশ্বত এরপর লেখক লিখছেন হিজবত তহেদের এমাম তারা লিখছে যে এই এই হিসাবে আমরা বলতে পারি মানে স্রষ্টার প্রেরিত সকল ধর্মই সনাতন চিরন্তন সকল ধর্মই চিরন্তন এবং সনাতন মানে সশ্যত ধর্ম এবং সনাতন ধর্ম বা চিরন্তন ধর্ম এটা তো আমাদের প্রবল আপত্তি আছে এটা ইসলামী পবিত্র কোরআন বা সহসন্নার থেকে এটা কখনোই হতে পারে না যে পৃথিবীতে অন্য অন্য ধর্ম আল্লাহ সহ পাঠিয়েছে তার দাবি যে হিন্দু ধর্মকে বলা হয় সনাতন ধর্ম এটাই শশ্বত ধর্ম এটা সনাতন ধর্ম এটা চিরন্তন ধর্ম তো এটা হতে পারে কিভাবে পবিত্র কোরআন সুরা ইমরান সুরা নম্বর তিন আয়াতমার পঁচাশি আল্লাহ সুবাহতাল্লাহ বলছেন ওয়ামাই ওয়ামাই ইয়াব থেকে ইসলামী গৈরুল দিন ফলাই ইকবাল মিনহু অফিল আখিলাম খসরিন যারা দিন ইসলামকে বাদ দিয়ে অন্য ধর্ম বা অন্য কিছু অনুসন্ধান করবে আল্লাহ সুবাহতাল্লাহ বলছে এই ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত হবে ইহকাল পরকাল তারা স্পষ্ট জাহান্নামে নামে যাবে যদি ইসলাম বাদ দিয়ে অন্য কোনো ধর্মকে অন্য কোনো মতবাদকে কেউ যদি গ্রহণ করে অন্য কোনো ধর্মকে যদি গ্রহণ করে দিন ধর্মকে গ্রহণ করে আল্লাহ বলছে তারা স্পষ্ট গোমরা পথভ্রষ্ট তাদের রাস্তা জাহান স্পষ্ট সুরা ইমরান সোনা তিন আত্ম পঁচাশি কিন্তু হিজবুত তহিদের এটা আঁকি তাকি যে না সনাতন শুধুমাত্র নামের অর্থ সনাতন এটা তো আরবি শব্দ না এটা তো সনা সনাতন এটা কি একটা সাংস্কৃতিক শব্দ তো সংস্কৃতের সঙ্গে এটা মানে কি প্রয়োজন সংস্কৃতকে ভাঙিয়ে তো সনাতন মানে যে এখন পৃথিবীতে অন্য কোন ধর্ম একটাই যে আল্লাহ সনাতন ধর্ম প্রেরণ করেছেন কারণ লেখক বারবার এখানে লিখছে একটাই কথায় এই হিসাবে আমরা বলতে পারি স্রষ্টার প্রেরিত সকল ধর্ম সকল ধর্ম বলতে কি আল্লাহ কি ধর্ম কি হিন্দু মুসলিম বৌদ্ধ জৈন খ্রিস্টান এই সমস্ত ধর্ম আল্লাহ প্রেরণ করেছে না আল্লাহ সকল নাই আল্লাহ একটাই ধর্ম প্রেরণ করেছে ইমরান সিন আত উনিশ ইন্দিন ইসলাম আল্লাহর কাছে গ্রহণযোগ্য দিন ধর্ম জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম ভাই পবিত্র কোরআনের আয়াত আপনি বলছেন আল্লাহর প্রেরিত সকল ধর্ম সকল ধর্ম মানে কি অনেকগুলো ধর্ম আল্লাহ প্রেরণ করেছেন যেমন হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জন ইহুদি কলবিল মুসিমেত যা আছে সব আল্লাহ প্রেরণ করেছে জি না কোশ্চেন কালেও না খ্রিস্টান ধর্ম আল্লাহ প্রেরণ করেনি ঈসা আল্লাহলাম তিনি মুসলিম ছিলেন পবিত্র কোরআন সালাহ ইমরান আহতনাম তিপান্ন তাল্লা বলছে যে ইসা আলাহিসাম তিনি মুসলিম ছিলেন তিনি খ্রিস্টান না এখন খ্রিশ্চান ভুল করে যদি ঈশাকে নিয়ে ধর্ম পালন করে এটা কি আল্লাহর কথা বলেছে নওজবিল জালিক তাই হিজবুতদে বিভ্রান্তিকর রাখিদা যে সকল ধর্মই নাকি আল্লাহ প্রেরণ করেছে আর এগুলো সশ্বত চিরন্তন ধর্ম এটা কশ্চিন কালেও না এটা পবিত্র কোরআনের দুটো আয়াত দিলাম আরো অসংখ্য আয়াত আছে এটা স্পষ্ট সকলে জানে জনতা জানে তাই হিজবুত তহিদের সাধারণ জনত ভাইদেরকে অনুরোধ ভাই এর দাবি কখনই কোশ্চিন ঠিক হতে পারে না আল্লাহ সুবান তাল্লার মনোনীত একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম আল্লাহ সকল অনেকগুলো ধর্ম প্রেরণ করেনি আল্লাহ একটাই ধর্ম পালন প্রেরণ করেছেন যেটার নাম ইসলাম এটাই শেষ কথা আর পবিত্র কোরআন সুন ইমরান আয়ত নয় পঁচাশি আল্লাহ বলে দিয়েছেন ইসলাম ছাড়া অন্য কোনো দিন ধর্ম আল্লাহ সন্দা কবুল করবেন না আর যারা গ্রহণ করবে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে সামিল হবে ইচ্ছেতে বড় কি দরকার কোরআন যথেষ্ট কোরআন থেকে দলিল দিয়েছি হাদিস থেকে হাদিস সম্পর্কে আপনাদের দুর্বলতা বেশি হাদিস থেকে দলিল দিলাম না হিজবুত তহিদের তিন নম্বর আকিদা তার এই বিষয়ে যেটা লিখছে উম্মত প্রসঙ্গে যেটা লিখেছে আমরা আগেও বারবার বলেছি তারা লিখছে তাদের বইয়ের নাম বাইজিদ খান পন্নী রচিত একটি বই আছে যেটা ইসলাম শুধু নামে থাকবে ইসলাম শুধু নামে থাকবে এই বই নয় নম্বর পৃষ্ঠায় বাইজিদ খান পন্নি তিনি লিখছেন কি তিনি লিখছেন বর্তমান আমরা যে ধর্মটি ইসলাম হিসাবে দেখছি যেটাকে ধর্মগ্রন্থ ধর্মপ্রাণ মানুষ অতি জাত সহকারে পালন করার চেষ্টা করছে এই ইসলামটা সর্বত্র স্কুল কলেজ মাদ্রাসা পীরের খানকাই শেখানো হচ্ছে সেটা প্রকৃত ইসলাম নয় সেটা প্রকৃত ইসলাম নয় দেখেন এখানে আবার কি সেখানে পরিষ্কারভাবে ইসলামের প্রকৃত আঁকিদাকি এবার নম্বর পৃষ্ঠে বলেছে যে ইসলাম কবে বিকৃত হয়েছে ষাট হিজড়ির পর থেকে এখানে বলছে এখন নির্দিষ্ট করে যে এখন যে বিভিন্ন স্কুল কলেজ বিভিন্ন পীরকে খানকাই যেসব ইসলামগুলো শেখানো হচ্ছে এগুলো প্রকৃত ইসলাম নয় তো এখানে তার সঙ্গে আমরা কিঞ্চিত পরিমাণে একমত পোষণ করি যে হ্যাঁ ঠিক বলেছেন এখানে কিছুটা যখন বর্তমান অধিকাংশ অধিকাংশ স্কুলে কলেজে মাদ্রাসাতে বা পীরের খানকায় বিভিন্ন মাজারে যে ইসলাম মানুষকে শেখাচ্ছে এই ইসলামটা সঠিক নয় এটা তো আপনাকে ধন্যবাদ জানাই যে এখানে অধিকাংশ যেই সব কার্যকলাপ হয় এটা ইসলাম বহির্ভূত তো এটাই যদি আন্দোলন করতে হয় তো এই আন্দোলন আপনারা কেন করবেন এই আন্দোলন তো আমরা আহলুল হাদিসরা আমরাই করে আসছি বাইজিদ খান পন্নি মাত্র উনিশশো সালে এটাকে প্রতিষ্ঠা করেছে তাদের হিজবুত তাহিদ সংগঠন তো এই যে পীরের বিরুদ্ধে বলা মাজারের বিরুদ্ধে বলা এটা আবার কিসের আন্দোলন এই আন্দোলন কি যে পৃথিবীর জমিনে ছিল না আলহামদুলিল্লাহ আমরা করেছি আলহামদুলিল্লাহ আবদুল্লাহাব নজরির রাহেমাহুল্লাহ তিনি সৌদি আরবে যেসব কবর মাজার ছিলেন তিনি ভেঙে ভেঙে ফেলেছেন তিনি এই বিশেষ করে এইসব পীর মাজারের বিরুদ্ধে যেগুলো ইসলামের মধ্যে কুসংস্কার ঢুকেছে পৃথিবীর মধ্যে যারা সবচেয়ে বেশি সংস্কার করেছে তার আহলুল হাদিস তো নতুন করে আপনাদের গজানো কি দরকার এটাই যদি আপনাদের লক্ষ্য উদ্দেশ্য হয়ে থাকে কারণ আমরা এটা বিশ্বাস করি ওলেমে আহনাফের মধ্যে যারা দেবন মতবাদে বিশ্বাসী তারাও বিশ্বাস করে এ কবরে সিজদা করা মাজারে সিজদা করা এগুলো সঠিক নয় তো এগুলো তো আমরা করি তো এই জন্যই পুরো ইসলামটাকে বিকৃত বলে দেওয়া বা ইসলামা নাই এটাকে বলে দেওয়া এটার সঙ্গে একমত নয় হ্যাঁ অনেক জায়গাতে মানুষ আছে এসব কাজ করছে তার জন্য যে আপনি পুরো ইসলামটাকে বলুন বিলুপ্ত ইসলামই নেই খোয়ার এটার সঙ্গে আমরা একমত নয় হতে পারে পৃথিবীতে ফর্টি পারসেন্ট ডাক্তার আছে তারা কি করে তারা মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে বা মানুষকে রোগ বালামসবাদ ছাড়ানোর জায়গায় তাকে হত্যা পর্যন্ত করে দেয় টাকার লোভে ক্ষমতার লোভে এখন তার মানে এই নয় যে পৃথিবীতে সমস্ত ডাক্তারকে খারাপ বলে দেবেন ঠিক একইভাবে এটা আমরা বলছি যে না অবশ্যই মুসলিমদের মধ্যে এখন অনেক কুসংস্কার আছে সেগুলো দূর করতে হবে তার মানে এই নয় যে ইসলামী বিকৃত ইসলাম আর পৃথিবীতে নেই এ দাবিটা ভুল তিন নম্বর একই তারা এই প্রসঙ্গে যেটা লিখেছেন চার নম্বর আকিদা যে শুধুমাত্র এত না গোটা বিশ্ব জগতের এখন যত মানুষ আছে যত মুসলিম আছে সমস্ত মুসলিমকে হিজবুত তৌহিদের যিনি প্রতিষ্ঠাতা বাইজিৎ খান তিনি কাফের হিসাবে উল্লেখ করেছে তার প্রমাণ কি তার প্রমাণ স্পষ্ট হয়ে তারাই দিয়েছে তার বইয়ের নাম হচ্ছে আল্লাহর মজেজা হিজবুত তহিদের বিজয় ঘোষণা পৃষ্ঠা নাম্বার তেইশ আমি হুবহু পড়ছি সেখানে কি লিখেছেন লিখছেন গত তেরোশো বছর ধরে রসুলসাল্লুসাল্লামের আনিত দিন বিকৃত হতে হতে এখন যেটা ইসলাম হিসাবে পালিত হচ্ছে সেটার সঙ্গে প্রকৃত ইসলামের বাহ্যিক কিছু সাদৃশ্য ছাড়া কোনো মিলি নেই ভেতরে আত্মায় চরিত্রে সেটা প্রকৃত ইসলামের সম্পূর্ণ বিপরীত আল্লাহ সর্বব্যাপী সর্বভৌমত্বের অর্থ তৌহিদ থেকে বিচ্যুত হয়ে পুরো মানব জাতি কাফের ও মুশ রেখে পরিণত হয়েছে স্পষ্টভাবে বলছে যে তেরোশো বছর ধরে রসুল সাল্লা সাল্লামের যে আনিত দিন ছিল তেরোশো বছর ধরে যে দিন যে ইসলাম এখন চলছে এটা শুধু দেখতে ইসলামের মধ্যে তাছাড়া ভেতরে কিছু নেই এদের মধ্যে কিছুই নেই শুধু বাহ্যিক দৃষ্টিকোণটা হচ্ছে মানে তারা পালন করছে মানে শুধু ইসলামের সঙ্গে কিছুটা সাদৃশ্য আছে সম্পূর্ণ কোনো সাদৃশ্য নেই তাদের চরিত্র হোক প্রকৃত ইসলামের সম্পূর্ণ পরিষ্কার লিখে যে প্রকৃত ইসলামের সম্পূর্ণ বিপরীত তারপরে শেষ কথাটা লিখছেন যে আল্লাহ সুবাহতালা সর্বব্যাপী এই কথাটা তো আমরা এক বিশ্বাসী নই যদি এটা পরে আলোচনা করবো আল্লাহ সর্বব্যাপী এ কথা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয় সর্বভৌমত্বের অর্থাৎ তৌহিদ থেকে বিচ্যুত হয়ে পুরো মানব জাতি কথা লিখছে দেখেন যে পুরো মানব জাতি একজন নয় বা কোনো সংগঠনকে বলছে না যারা কবর পূজা করে তারা গোমরা হয়ে গেছে তাদের মধ্যে প্রকৃতি ইসলাম নেই বা যারা এই কাজটা করছে এদের মধ্যে প্রকৃতি ইসলাম নেই একটা নির্দিষ্টের বলতে পারতেন তিনি বলছেন পুরো মানব জাতি কর্যত কাফের ও মুশ্রেক হয়ে গেছে মানে এখন গোটা বিশ্বজগতে যারা মুসলিম আছে যা নামাজ পড়ছে ও করছে হজ করছে জাকাত দিচ্ছে যারা যা আছে গোটা বিশ্বজগতে তারা সকলে কি তারা কাফের এবং মুশরেক হয়ে গেছে নউজ্লিন জালিক তথ্য আল্লাহর মজিজা হিজবুত তহিদের বিজয় ঘোষণা পৃষ্ঠা নাম্বার তেইশ ভাই বলুন তো গোটা মানুষ জাতিকে তেরোশো বছর পর থেকে এখন পর্যন্ত মানে আল্লাহ মৃত্যু ষাট বছর পর থেকে এখন পর্যন্ত যে ইসলাম চলছে এটা প্রকৃত ইসলাম নয় এটা ইসলামের সম্পূর্ণ বিপরীত এবং এরা মানে মূলত সমস্ত মানুষ তারা কাফের মুস্টেক হয়ে গেছে নওজ্লামিন জালিক আর কি দরকার যাই হোক আমরা আলোচনা লম্বা করবো না পাঁচ নম্বর আকিদা হিজবুত হইতে কোরআন প্রসঙ্গে কি বলেছে দেখেন কোরআন প্রসঙ্গে তাদের আকিদা কি তাদের মৌলিক আকিদা সংক্ষিপ্ত বলে দিই যেটা তারাই নকল করেছে আল্লাহর মজিজা হিজবুৎ তহিদের বিজয় ঘোষণা চব্বিশ তারপরে পৃষ্ঠাতে সংক্ষিপ্ত কথা হচ্ছে এটা যে পন্নির সাহেব যে ভাষণ বা বক্তৃতা দিতেন এটা মূলত পন্নির সাহেবের ভাষণ বা বক্তৃতা নয় মূলত এটা আল্লাহ সুবানার পবিত্র কোরআনে যে কথা অবতীর্ণ করেছেন মানে আল্লাহর মানে কোরআনটা তো আল্লাহর কালাম আল্লাহর কথা তো পন্নির সাহেব যে কথাগুলো বলতেন মূলত এটা পন্নির সাহেবের কথা নয় এটা মূলত আল্লাহরই কথা মানে কোরআনকে মানে সাহেবের বক্তাকে বক্তৃতাকে পবিত্র কোরআনের সমপর্যায় মনে করা এটা হচ্ছে তাদের দাবি লিখছে কি আমি তাদের কলটা শুধু নকল করে শোনাচ্ছি আল্লাহর হিজবুত ঘোষণা পৃষ্ঠা নম্বর চব্বিশ এগুলো আপনারা ইন্টারনেটে তাদের সাইড থেকে পড়ে দেখে নেন লিখছে দেখেন সমস্ত কোরআনকে আল্লাহ যেভাবে উনিশ সংখ্যার জালে আহ আষ্ট পৃষ্ঠ বেঁধেছেন ঠিক একইভাবে সে দিন এমামের সংক্ষিপ্ত ভাষণটি আল্লাহ বাদলেন তিন সংখ্যার জাল দিয়ে উদ্দেশ্য একটাই সত্যায়ন এর দ্বারা আল্লাহ এটাই প্রকাশ করেছেন যে ওই ভাষণে যে কথাগুলো বলা হয়েছে এগুলো যে মানুষটি বলেছেন তা স্বরচিত কথা নয় মানে হিজব তহিদের নেতা বা খান পন্নি যে কথা বলেছে এটা তার স্বরচিত কথা নয় এগুলো আমারই মানে আল আল্লাহরই কথা এবং তিনি আমারই মনোনীত ব্যক্তি মানে হিজবুত তহিদের পণ্যি বাইজিদ খান পণ্যি যে বিড়ি খাই সে যখন বক্তৃতা দেয় তো বক্তৃতা দেওয়ার সময় ওই ব্যক্তি যে কথাগুলো বলে এটা মূলত তার সরচিত কথা নয় মূলত এটা কার কথা এটা আল্লাহরই কথা তার মুখ দিয়ে বলিয়ে দিচ্ছে নওজবিল্লামিন জা জালিক তারপরে দেখেন তারপরে তেত্রিশ নম্বর পৃষ্ঠা একই বইয়ের আল্লাহর যায় হিজবুত তহিদের বিজয় ঘোষণা তেত্রিশ নম্বর পৃষ্ঠা লেখক আবার লিখছেন মজুজে দ্বারা পবিত্র কোরআনকে যেমন সত্যায়ন করেছেন একইভাবে এমামের সেই দিনের ভাষণটিকেও তিনি সংখ্যার মজেদা দিয়ে সত্যায়ন করেছেন এই দৃষ্টিকোণ থেকে কোরআন ও এমামের ভাষণটি একই পর্যায়ে ভুক্ত নাহ্লাবিন জালি স্পষ্ট দেখেন যদিও যে থিওরি কথা দিয়েছে বাইজিদ খান পন্নি যে আল্লাহ গোটা কোরআনকে উনিশ সংখ্যা দিয়ে বেঁধেছে যেটা আল্লামা ইয়াহিয়া রেমাহুল্লাহ তিনি এ কথা দাবি করেছেন যদি এটা ভুল প্রমাণিত হয়েছে পবিত্র কোরআনে যত আয়াত আছে গোটা কোরআনকে উনিশ দিয়ে বিভাজন করা ভাগ করা এ তথ্য সঠিক নয় এটা ভুল প্রমাণিত হয়েছে তারপরেও এই ভুল একটা থিওরি নিয়ে বাইজিদ খান পন্নি যে কথাগুলো বলেছে তিন সংখ্যার জালেনকে আল্লাহ বেঁধে দিয়েছে আর শেষ কথাটা এতটাই কঠিন তিনি বলছেন আবার শুনছি দেখেন পৃষ্ঠ নম্বর তেত্রিশে কথাটা আরও মারাক্ত কি বলছেন আল্লাহ আল্লাহর সংখ্যার মজিদে দ্বারা পবিত্র কোরআনকে যেমন সত্যায়ন করেছে একইভাবে ইমামের সেই দিনে ভাষণটিকেও তিনি সংখ্যার মজিজা দিয়ে সত্যায়ন করেছেন এই দৃষ্টিকোণ থেকে আল কোরআন ও ইমামের ভাষণটি একই পর্যায়ে ভুক্ত হয়ে যায় নাউসুবিল্লাম জালিক মানে ইমামের বক্তৃতা ইমামের সেই কথাগুলো এটা নাকি কোরআনের সমপর্যায় বা ভাষণটি একই হয়ে যায় জালিক পবিত্র কোরআনে আল্লাহ একটা আফের দেখে চ্যালেঞ্জ করেছে যে তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে পবিত্র কোরআনের মতো একটা কোরআন রচনা করো যদি তা না পরে একটা সুরা রচনা করো কোরআনের মতো একটা সুরা রচনা করো পবিত্র পবিত্রা পড়েন তেইশে চব্বিশ আল্লাহ তোমরা কোশ্চিন কালেও পড়বে না আল্লাহ বলেছো তোমরা কোশ্চিন কালেও যে আল্লাহ সুমতলা পবিত্র কোরআনের অনুরূপ বা তার সাধারণ স্বাভাবিক একটু একটু মিল থাকবে এমন কিছু রচনা করতে পারবে না পবিত্র কোরআনে স্পষ্ট আয়াত যে কোরআনের মতো কোনো গ্রন্থ রচনা করা সম্ভব নয় বা কোরআনের অনুরূপও সম্ভব নয় বা কোরআনের সঙ্গে কিঞ্চিত পরিমাণে মিশাল একটু একটু মিল আছে এমন কিছু করা সম্ভব নয় এটা আল্লাহ কোরআনে চ্যালেঞ্জ করেছে অথচ হিজবুত তৌহিদের প্রতিষ্ঠাতা বাইজিদ খান পন্নির প্রত্যেকটা বক্তৃতা কথা নাকি এগুলো কি যে আল্লাহ সুমতালা কোরআনের পর্যায়ে ভুক্ত আর কোরআন কি বলেন তো কোরআন হচ্ছে আল্লাহর কালাম আল্লাহর কথা আল্লাহর কথা কোরআন আর হিজবুত তৈরের প্রতিষ্ঠাতা বাইজিদ খান পন্নি তার কথা দুটো নাকি একই পর্যায়ে ভুক্ত মানে আল্লাহর কথা আর হিজবুত তহিদের কথা দুটোই নাকি একই পর্যায়ে ভুক্ত নাউজিবিলামিন জালিক এখানে মুসলিম আর থাকে কিভাবে ওদের তো আহ্বান যারা হিজবুত তহিদের সাধারণ জনগণ আছেন বা আপনাদেরকে বিভ্রান্ত করছে এদের যে আকিদা আপনাদেরকে ভালো ভালো কথা বলে বক্তৃতার শেষে কিছু গুটি কয়েক জিনিস দিয়ে এগুলো আপনাদের ইমানকে হরণ করার চেষ্টা করছে আমার পাঁচ পয়সা এখানে লাভ নেই আমাকে বলতে ধর্ম পারে না রে ভাই কেন আমি না মাদ্রাসায় চাকরি করি না মসজিদের ইমামতি করি এ আমরা কিছুই করি ধর্ম ব্যবসায়ী বলতে পারবেন না আর ধর্ম ব্যবসায়ী কাকে বলবেন এখন মানুষ পবিত্র কোরআন হাদি সব অনুবাদ হয়ে গেছে মানুষ পড়ছে কাকে বলবেন তো যাই হোক বাইজিদ খান পন্নির প্রত্যেকটা কথা নাকি এটা আল্লাহর কথার নেই তথা কোরআনের সমপর্যায়ের নাউজ্জুবিল্লা মিন জালিক তাদের আকিদা নাম্বার ছয় তাদের আকিদা নম্বর ৬ সেটা হচ্ছে নবী প্রসঙ্গে আমি প্রথমে আলোচনা করলাম ইসলাম প্রসঙ্গে দুই আলোচনা করলাম কি প্রসঙ্গে নবী প্রসঙ্গে দুই হচ্ছে কোরআন প্রসঙ্গে তিন এবার আলোচনা করলাম নবী প্রসঙ্গে তাদের আকিদা কি নবী প্রসঙ্গে একটা আকিদা তাদের যে বইটা আছে শোষণের হাতিয়ার পঁয়ষট্টি নম্বর পৃষ্ঠা লেখক হচ্ছে এখন বর্তমান এমাম হোসেন মোহাম্মদ সেলিম যেটা হিজবুত তৌহিদ প্রকাশ করেছে তৌহিদ প্রকাশনা দ্বিতীয় প্রকাশ কুড়ি ফেব্রুয়ারি দু হাজার পনেরো সালে এটা প্রকাশ হয়েছে তাদের নবী প্রসঙ্গে কি আকিরা দেখেন আর এটা যেমন তেমন নবী না শ্রীকৃষ্ণ জালিক এই নাকি নবী তো তাদের মুখ থেকে তাদের কথা শোনেন তারা কি বলছে তারা লিখছে ভারতীয় মুসলিম চিন্তাবিদ ও ইসলামিক দর্শনিক শ্রীকৃষ্ণ সম্বন্ধে যেসব সুচিন্তিত মতামত রেখেছেন ওইসব মতামত বক্তব্য বিচার বিশ্লেষণ করে এই ধারণা সৃষ্টি হয় যে শ্রীকৃষ্ণ একজন নবী ছিলেন বিল্লামিন জালিক তিনি বলছেন যে ভারতবর্ষের মুসলিম চিন্তাবিদ মুসলিম চিন্তাবিদ ও ইসলামিক দার্শনিকগণ শ্রীকৃষ্ণ সম্পর্কে যেসব সুচিন্তিত মতামত রেখেছে তাদের এই মতামত পড়লে বিশ্লেষণ করলে এটা নাকি মনে হয় যে শ্রীকৃষ্ণ একটা নবী ছিল নাউজ ইন জালিক এই কথা কোন গবেষক বলেছে প্রথম প্রশ্ন দুই নম্বর প্রশ্ন যে কোন কিতাবে বলেছে দুই নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন যে মুসলিম স্কলার কে বলেছে শ্রীকৃষ্ণ সম্পর্কে জানতে হলে মুসলিম স্কলের কথা জানতে হবে কেন মুসলিম কথা জানতে হবে কেন কেন যে গীতা একটা বই আছে আমরা স্কলের সকলে জানি যে শ্রীকৃষ্ণ নামে শ্রীমৎ ভাগবত গীতা বই আছে হিন্দুরা সবচেয়ে বেশি পড়ে আঠ অধ্যায় আছে সাতশোখানা মন্ত্র আছে মু চ্যালেঞ্জ এমনি করি নাই আলহামদুলিল্লাহ হিন্দু ধর্মপুরের ছাত্র আমি সংস্কৃত আলহামদুলিল্লাহ জানি বুঝি বলতেও পারি তো শ্রীকৃষ্ণ যদি নবী হন তার জন্ম বৃত্তান্ত তার কথাবার্তা শুনে যদি শ্রীকৃষ্ণকে নবী হিসাবে বিশ্বাস করতে হয় বা মনে হয় এটা হিজবুত তৌহিদের এই যে এমাম আছে হোসেন মোহাম্মদ সেলিম তিনি শ্রীকৃষ্ণ সম্পর্কে কিছু জানে না আর শ্রীকৃষ্ণর জীবন বৃত্তান্ত তার ব্রহ্মাবৈভত্র প্রাণ স্পষ্ট তার বৃত্তান্ত আছে শ্রীকৃষ্ণ প্রসঙ্গে জানতে হলে শ্রীমৎ ভাগবত মহাপুরাণ পড়েন বিশেষ করে স্বর্গ ওখানে শ্রীকৃষ্ণ প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করা আছে বিষ্ণু পুরাণে শ্রীকৃষ্ণ প্রসঙ্গে আলোচনা করা আছে আর জানতে হলে ভাগবত গীতা পড়েন তো সংক্ষিপ্ত হিজবুতের লেখক সরি হোসেন মোহাম্মদ সেলিম তিনি বলছেন শোষণের হাতিয়ার পৃষ্ঠানার পঁয়ষট্টি যে শ্রীকৃষ্ণ একজন নবী হিসাবে মনে হয় আসলে শ্রীকৃষ্ণকে নবী হিসাবে মনে হয় কিসে থেকে বলবেন শ্রীমৎ ভাগবত গীতা পড়েন শ্রীমাদ ভাগবত গীতা অধ্যায় নম্বর আঠারো শ্লোক নম্বর বাষট্টি বাষট্টি থেকে উনশি পর্যন্ত পড়েন শ্রীকৃষ্ণ নবী হিসেবে তা দাবি করেনি তিনি তো মূলত নিজেকে ঈশ্বর দাবি করেছে ভগবান দাবি করেছে স্পষ্ট ঈশ্বর ভগবান শ্রীকৃষ্ণ দাবি করেছে শ্রীমদ ভাগবত গীতা দেখেন অধ্যায় নম্বর আঠারো শ্লোক নম্বর একদম বিশেষ করে আঠারো নম্বর অধ্যায়ের বাষট্টি থেকে উনআশি নম্বর উনআশি নম্বর মন্ত্র পর্যন্ত পড়েন নিজেকে ঈশ্বর দাবি করেছে শুধু ঈশ্বর নয় তাকে যদি উপাসনা না করেন তার আরাধনা না করেন তার গুণকীর্তন না করেন আপনি কখনোই মানে প্রকৃতপক্ষে আপনি স্বর্গ পাবেন না জান্নাত পাবেন না এটা হচ্ছে শ্রীকৃষ্ণ প্রসঙ্গে হিন্দু দরাকিদা আর শ্রীকৃষ্ণ এই দাবিটা পড়েছে কোথায় শ্রীমৎ অধ্যায় নম্বর আঠারো মন্ত্র নম্বর বাষট্টি কি বলছে তামে বসানাং গুচ্ছা সার্বভা বনে ভা রাতা তাৎপ্রাসাদম শান্তি স্থানাং প্রাপা অর্জুনকে বলছে অর্জুন তামে বা সনাম গুচ্ছ সর্বভাবনে ভারাতা তুমি যদি সত্যিই যদি মহা সুখ পেতে চাও যদি স্বর্গ পেতে চাও তামে বা সনাম গুচ্ছ সর্বভাবনে ভারাতা তার প্রাসাদ পরম শান্তি স্থানায় প্রপঞ্চ শিশস্যতামা আর হিন্দু ভারতের অনুবাদ করেছে হে ভারত সর্বোত্তকভাবে তার স্বনাগত হয় তার কৃপায় তুমি পরম শক্তি লাভ করবে ও নিত্য ধাম প্রাপ্ত হবে মানে যদি সত্যি তুমি নিত্য স্বর্গ লাভ করতে চাও লাভ করতে চাও তাহলে শ্রীকৃষ্ণর উপাসনা করো তার আরাধনা করো মন্ত্রটি আরো স্পষ্ট আছে শ্রীমৎ ভাগবত গীতা অধ্যয় নম্বর আঠারো মন্ত্রমাদ ছেষট্টি সর্বধর্মাম পরিত্যাজা মাম একাম স্বর্ণাং ব্রাজ সর্বধর্ম সমস্ত ধর্ম পরিত্যাজ্য পরিত্যাগ করে দাও মাম একাম শুধুমাত্র আমি শ্রীকৃষ্ণকেই স্বর্ণাং বাজ আমার আরাধনা করো আমাকে উপাসনা করো তবেই তুমি মক্ষ লাভ করবে তো ভাই এটা হিন্দুদেরও দাবি না যে শ্রীকৃষ্ণ তিনি কি ঈশ্বর মানে তার উপাসনা করে এবং মানে বিশেষ করে শ্রীকৃষ্ণ তিনিও গীতাতে দাবি করেছেন যে তিনি একজন ঈশ্বর তার আরাধনা করতে হবে তার গুণকীর্তন করতে হবে নাহলে কেউ মক্ষলাভ করতে পারবে না সর্বধর্মাম পরি সমস্ত ধর্ম ত্যাগ করে দাও মাম একাম শুধুমাত্র আমি শ্রীকৃষ্ণকে স্বানকর যে আরাধনা করো গুণ কীর্তন করো তো এটা হিজবুত তৌহিদ এটা হিন্দু ধর্ম প্রসঙ্গে জানে না শ্রীকৃষ্ণ প্রসঙ্গে জানে না এবং হিন্দু ধর্মদের বিশ্বাসে জানে না তার ধর্মগ্রন্থ প্রসঙ্গে জানে না তার জন্য একটা মিথ্যা কথা লেগেছে যে মুসলিম ওলেমারা নাকি এ দাবি করেছে নাওজমিন জালিক এ দাবি কেউই করেনি যে শ্রীকৃষ্ণ একজন নবী নিশ্চিত কেউ বলেনি আর শ্রীকৃষ্ণ নিজেকে ঈশ্বর দাবি করেছে নবী দাবি করেনি হিন্দুরা শ্রীকৃষ্ণকে ঈশ্বরে বিশ্বাস করে তিনি অবতার বা অবতারে তো আর্য সমাজ যারা আছে তারা অবতার বাদে বিশ্বাস করে না যারা পৌরাণিক মতবাদে বিশ্বাসী তারা অবতার বাদে বিশ্বাস করে কিন্তু শ্রীকৃষ্ণ কি আসলে অবতার রূপে এসেছে হিন্দুদের বিশ্বাস না অবতার রূপে আসেনি কেন তার দলিল স্বরূপ হিন্দুরা দিয়ে থাকে শ্রীমদ্ গীতা অধ্যায় চার মন্ত্রণ বা সাত আর আট দুটো মন্ত্রী স্পষ্ট লিখেছে যে ইয়াদা ইয়াদা হি ধর্মস্থে জ্ঞানাতি ভাবাতি ভারতা আভ্রুত ধর্মস্থে তাদের আত্মানব সূর্যামি আহম পরিত্রাণ সাধু নং দ্রাস চায় ধর্ম সঙ্গে স্থাপার থা নয় সম্ভাবমি উগে উগে ইদা ইদা হি ধর্মাস্থায় গ্লানাতি ভাবতি ভারতা যখন ধর্মের মধ্যে অধর্ম নিমে আসে গ্লানি নিমে আসে ধর্মের মধ্যে অধর্ম নিমে আসে গ্লানি নিমে আসে মানুষ পাপ অন্য অত্যাচার করতে শুরু করে দেয় গ্লানতি ভাববতী ভারতা অভ্যর্তনাম ধর্মাস্বে সেই সময়তে তাদের মানে উষিবাগ তাদের আত্মা নাম তাদের আত্মা নাম সৃজামি অহাম তাদের উষিবাগ ওই সময় তিনি কি করেন হিন্দু ভাইদের ব্যাখ্যা যে ওই সময়তে ঈশ্বর তিনি মানবরূপে আসেন জানি হিন্দুরা বিশ্বাসী করে যে শ্রীকৃষ্ণ তিনি ঈশ্বর তিনি পৃথিবীতে এসেছেন তো আপনি এই ব্যক্তিকে কীভাবে বলতে পারেন যে তাকে নবীর সঙ্গে সাদৃশ্য করা হিন্দুরা বিশ্বাস করে না যে তিনি তিনি বিশ্বাস করেন ঈশ্বর মানবরূপে পৃথিবীতে এসেছে যেটা গীতারিস স্পষ্ট আছে পারি তা নয় সাধনা বিনাশে আছে ক্রীতাম ধর্ম সংস্থা নেয় সম্ভাবনী যুগে যুগে যখন তিনি কেন আসেন যে সত্যকে জয়লাভ করতে আর মিথ্যার বিলুপ্ত ঘটাতে রাক্ষসকে ধ্বংস করতে ঈশ্বর প্রত্যেক যুগে আসে এটা হিন্দুদের দাবি তো এটা হিন্দুদাই নিজেরা দাবি করছে যে না আমরা এই শ্রীকৃষ্ণকে কোনো অবতারে বিশ্বাস করি না ঈশ্বর বিশ্বাস করি দুই হিন্দু ভাইরা বিশ্বাস করছে আর শ্রীকৃষ্ণ নিজেই দাবি করেছে তার শ্রীমদ্ভাগবত গীতাতে তো কেন এই মিথ্যাচার আগে পড়াশোনা করবেন তারপরে দেখবেন অসংখ্য দলিল দিতে পারি আলহামদুলিল্লাহ শুধু গীতা থেকে দিলাম গীতাগুলো দেখে নেবেন যারা সত্য অনুসন্ধান করছেন তাই হিজবুত সাধারণ আম জনতাকে বলবো ভাই আপনাদের ফাঁদে ফেলার চেষ্টা করছে আপনাদের ই ইমানকে নিয়ে ছিনিমিনি করার চেষ্টা করছে একটা বিষয় বুঝে নেন যে তাদের দাবি ইসলাম বিশ্বে নাই হঠাৎ করে বাজিদ্ খান পনি নাকি ইসলামের সঠিক ব্যাখ্যা পেয়ে গেলেন আর পৃথিবীর যারা অন্য কোনো জায়গাতে মানুষ আছে ধরেন আমরা ভারতবর্ষের মানুষ কেউ পাকিস্তানে আছে যারা ইংরেজি মানে বাংলা ভাষা বোঝে না চীন নেপাল ভুটান পৃথিবীতে দুশো ছাপান্ন খানা রাষ্ট্র ছাপান্ন খানা দেশ আছে তারা এই হিজবুত তহিদের কোন খবরই পেল না তারা কি গম্ অবস্থায় মারা যাবে তারা কি অপরাধ করেছে ধরলাম বাংলাদেশি মানুষ যারা আছে তারা সেলিমের কথা শুনছে না তাকে যে প্রকৃত ইসলাম আছে কিন্তু যারা বিদেশে পড়ে আছে গোটা বিশ্ব জগতে এত মানুষ আছে খানে ইসলামিক দেশ আছে তারা তো হিজবু তহুদে কথাই জানে না তো তারা কি গোমরাহি মরে যাবে এটা কি সম্ভব হতে পারে না কোশ্চিন কেন না এটা সম্পূর্ণ এটা এই হিজবু তহুদ সংগঠনের এটা বিভ্রান্তি আমাদের যারা ভাইয়েরা আছে যারা অবল ভাই যারা এ বিষয়ে ফাঁদে পড়ে গেছেন বা আপনারা একটু বোঝার চেষ্টা করেন ওদের ফাঁদ থেকে বেরে আসার বেরে আসার চেষ্টা করেন তাদের এইসব আকৃদা এইসব বিশ্বাসকে সম্পূর্ণ ভুল তাদের আকিদা নাম্বার ছয় ওই সাত নম্বর আকিদা নবী প্রসঙ্গে নাউজ জালিক প্রথমে পড়েন তাদের আকিদা হচ্ছে ঈশা আল্লাহ অন্যায় করেছেন কেমনভাবে লিখেছে কথাটা তাদের হুবহু পড়ছে আপনারা নিজেরাই পড়বেন বুঝতে পারবেন তাদের বই থেকে তাদের বইয়ের নাম দাজ্জাল ও ইহুদি খ্রিস্টান সভ্যতা নাম্বার পঞ্চান্ন কি লিখেছে দেখেন মূল দাবি হচ্ছে খ্রিস্টানদের অপকর্মের জন্য ঈশা আল্লাহসাল্লাম দায়ী হওয়ার সম্ভাবনা আছে মানে ঈশা আল্লাহ দায়ী মানে ঈশা আলাহাল্লামের প্রতি অপবাদ যে তিনি ত্রুটি করেছেন ভুল করেছেন বা তাকে দায়ী করা হয়েছে খ্রিস্টানরা বর্তমান গোটা বিশ্ব জগতে আজকে যে অপকর্ম করছে ঈশা আলাহ আল্লাহর পুত্র বলছে মারিয়ামের উপাসনা করছে তো এর জন্য দায়ীকে হিজবুত ব্যাখ্যা তারা বলছে এর জন্য দায়ী মূলত ঈশা আলাহ সাল্লাম নজিবাহিন জালি কি লিখেছে দেখেন নাম হচ্ছে দাজ্জাল ইহুদি খ্রিস্টান সভ্যতা নম্বর পঞ্চান্ন লিখছেন এমন হতে পারে যে আসমানে উঠে নেবার পর আল্লাহ ঈশ্বা আল্লাহ সাল্লামকে ভবিষ্যতে তার উম্মার কাজের ফলে যে দাজ্জালের জন্ম হবে তা দেখিয়ে দিলেন যা দেখে ঈশা আলাহ সাল্লাম আল্লাহকে বললেন কি বললেন দেখেন কি লিখছে ইয়া আল্লাহ আমার উম্মতের কাজের ফলের জন্য আমিও অন্তত আংশিকভাবে দায়ী নওয়জ্লিন জালিক স্পষ্টভাবে লিখছে যে ঈশ্বাল্লাম নাকি সেই দিন আল্লাহকে বলেছে ইয়া আল্লাহ আমার উম্মতের কাজের ফলাফলের জন্য আমিও নাকি আমিও অন্তত আংশিক ভাবে দায়ী ঈশ্বর আলাহামকে দায়ী বানিয়ে দিচ্ছে কেনে ভাই ঈশ্বর সাল্লামে কি দোষ তো হক প্রচার করেছে পবিত্র কোরআনে আল্লাহ সুমনতাল্লাহ নিজে ঈশ্বরকে কন্ডেম করেছে মানে ঈশ্বা সাল্লামের বিরুদ্ধে যেসব ইহুদি খ্রিস্টান সেই সময়কে তার অনুসারে বিভ্রান্তির মধ্যে পড়েছে আল্লাহ সুমতাল্লাহ ঈশ্বর সাল্লামকে সেপারেট করেছেন পবিত্র কোরআন খুলমা বিশেষ করে ইমরান খুলেন ভাই ইমরান খুলেন সুরন নম্বর তিন আট নম্বর উনচল্লিশ থেকে একদম ষাট পর্যন্ত পড়েন আল্লাহ স্মাদ প্রসঙ্গে কত কিছু লিখেছেন পবিত্র কোরআন মারিয়াম আয়াত নাম্বার নয় থেকে আয়ত নাম্বার চুয়াল্লিশ পর্যন্ত পড়েন স্রো আম্বিয়া চল্লিশ থেকে এবং শেষ পর্যন্ত পড়েন ঈশ্বলা সাল্লাম প্রসঙ্গে আল্লাহ লিখেছেন আল্লাহ সুবান ঈশ্বর আসসালামকে কখনোই দোষারোপ করেনি বরংসাল্লামের প্রসঙ্গে আল্লাহ আল্লাহতালা নিজে বলেছেন যে সেই দিন তাদের জন্য দেখাবে আল্লাহ সুমতলা এখানে ঈশ্বর পক্ষে কথা বলেছেন বংশা ইমরান খুলেন আয়াত নাম্বার পঁয়তাল্লিশ আল্লাহ কি বলেছেন ঈশ্বর আসসালাম প্রসঙ্গে আর হিজবুত তহিদের কি আকিদা যে আলাহ সাল্লাম নাকি তার উন্মতের কাজের ফলের জন্য গোনাগার বা দায়ী দায়ী ঈশ্বর অন্যায় করেছে যে পৃথিবীতে সমস্ত মানুষকে শয়তান স্পর্শ করেছে কিন্তু ঈশ্বর আসসালামকে শয়তান করতে পারেনি আল্লাহ যাকে হও কোন বললে হয়ে যাওয়া দিয়ে সৃষ্টি করেছে তাকে গুণাগার বানিয়ে দেওয়া তাকে দায়ী সাব্যস্ত করা এটা কোনো মুসলিম করতে পারে না আমরা মনে করি বিশেষ করে প্রত্যেকটা নাবীর তারা মাসুম তারা গুণা থেকে পাক এবং পবিত্র তাদের কোনো দোষ বা তারা বিশেষ করে তাদের দায়িত্বতে কখনো তারা মানে লঙ্ঘন করেনি বা দায়িত্ব থেকে কখনো পিছু পালানো মতো নবিরাসুলদের এটা নয় আর যদি থাকে আল্লাহ সালের সঙ্গে সঙ্গে তাদেরকে পরিবর্তন করে দিয়েছে তার যে দায়িত্ব লঙ্ঘন করে পবিত্র কোরআন খুললেন সরে ইমরান আত্মার পঁয়তাল্লিশ কোরআন সবার কাছে আছে বাংলায় পড়েন পবিত্র কোরআন সুরা ইমরান সুরা নম্বর তিন আয়াত নাম্বার পঁয়তাল্লিশে আল্লাহ তাল্লাহ ঈশ্বর আসসালাম প্রসঙ্গে কি বলছে দেখেন স্মরণ করো যখন ফেরেস্তারা বলিলেন হে মারিয়াম নিশ্চয়ই আল্লাহ তরফ থেকে তোমাদেরকে একটি বাণী সাংবাদ দিচ্ছেন তার নাম হবে মাসি ইবনে মারিয়াম সে সম্মানিত দুনিয়া ও আখেরাতে এবং সে আল্লাহর ঘনিষ্ঠদের অন্যতম আলহামদুলিল্লাহ আল্লাহ সুমত জিব্রাইলকে দিয়ে মারিয়ামকে আগে খবর পাঠিয়ে দিয়েছে যে হে স্মরণ করো যখন ফেরেজ তারা বলিলেন হে মারিয়াম নিশ্চয়ই আল্লাহ তার তরফ থেকে তোমাকে একটি বাণী সুসংবাদ দিচ্ছেন তার নাম হবে মাসি ইবনে মারিয়াম যার নাম হচ্ছে ঈশা সাল্লাম সে সম্মানিত দুনিয়া সে সম্মানিত দুনিয়া ও আখেরাতে এবং যে আল্লাহর ঘনিষ্ঠদের অন্যতম মানে আল্লাহর ঘনিষ্ঠদের অন্যতম আর এই হিজবুত তাহিদের এই আকিরা দেখেন যে ঈশ আলাহ সাল্লাম নাকি বলবে আমার উন্মতের কাজের ফলের জন্য আমি মানে অন্তত আংশিক ভাবে দায়ী কোনো নবী কোন সময়তে খেয়ানত করে না কোনো নবী কখনো দায়িত্ব লঙ্ঘন করে না এটা নবীদের সিফাত স্পেশাল আল্লাহ সাল ওইভাবে তৈরি করেছে শ্রমাই দায় তোমার সাত আল্লাহ বলে দিয়েছে যে তুমি দিনকে পৌঁছাতে থাকো আল্লাহ রসুলকে বলছে হেফাজতের দায়িত্ব আমার কোনো ভয় নেই বিশ্বনবী মোহামুদসালাম তিনিও শেষ পর্যন্ত শিকার সেই বুখারি সতেরোশো একচল্লিশ হাদীস আছে যে আল্লাহসুল বিদায় হদিশ মাতে তিনি বলেছেন এক লক্ষ প্রায় অনেক হা হাজার হাজার সাহাবার ওদেলা আনন্দের সামনে যে আলাহাল বাল্লাগ্দু আমি কি দায়িত্ব পৌঁছেছি সাভারা বলছে নাম ইয়ারসুল আল্লাহ নিশ্চয়ই আল্লাহ রসাল্লাম আপনি পৌঁছেছেন দায়িত্ব আল্লাহ সমানত আলাহ কা বিশ্বনবী আল্লাহর দিকে ইঙ্গিত করে তথা সাদা আঙ্গুল আসমানে তুলবে যে আল্লাহমাদ সাদ আল্লাহ তুমি সাক্ষী দেখো আমার উম্মত বলছে আমি দায়িত্ব পালন করেছি আর এই চিন্তা করে দেখেন ঈশ্বর সাল্লাম নাকি তিনি কি করেছেন তিনি আংশিকভাবে দায়ী কার জন্য ওই খ্রিস্টানরা উল্টাপাল্টা আকিদা গ্রহণ করেছে খ্রিস্টানদের ভুলের জন্য নামুজিবিল্লাহ জালি এখন প্রশ্ন একটা ইসবুত তহিদের এমামকে বলুন তো ঈশা আলসালাম কি ভুল করেছে সেটা উল্লেখ করেননি বই কোন ত্রুটি করেছে যে তার জন্য দায়ী হবে ঈসা আলাহিসাল্লাম কোন ত্রুটি করেছে একটা ত্রুটি দেন কুল হাতু ব্রানাকুম ইনকুম তুম সাদেকিন আল্লাহ বলছে যদি সত্যবাদী হয়ে থাকো তোমার দাবিতে প্রমাণ পেশ করো সুরা বাকার আসন বা দুই আট নাম্বার একশো এগারো যদি সত্যবাদী হয়ে থাকেন প্রমাণ পেশ করেন যে ঈশা আংশিক যে দায়ী আপনারা মনে করেন বা আপনাদের আকিদা ঈশা আলাহিসামে কি ভুল ছিল কি ভুল করেছে কি অন্যায় করেছে কোন দায়িত্ব লঙ্ঘন করেছে দলিল পেশ করেন পবিত্র কোরআন বলছে কুল হাতু ভ্রানাকুম ইনকুম তুম সাদেকিন সত্যবাদী হলে প্রমাণ পেশ করো আর যদি প্রমাণ পেশ করতে না পারেন তো এটা মিথ্যা এটা প্রকৃত ইসলাম নয় আপনাকে বলতে পারেন এটা প্রকৃত ইসলাম নয় হিজবু আকিদা নাম্বার আট নবী প্রসঙ্গে তাদের আর একটা আকিদা দেখেন নবী প্রসঙ্গে এটা আছে ইসলামের প্রকৃত আকিদা ইসলামের প্রকৃত আকিদা এই যে আমার কাছে বইটা হার্ড কপিও আছে ইসলামের প্রকৃত আকিদা পৃষ্ঠা নম্বর সতেরোতে কি লিখেছে দেখেন লিখছেন হিজবুত তহিদের তো মানে তৌহিদের ওপরে ইমানে পরে শ্রেষ্ঠ আমল ওই তৌহিদ প্রতিষ্ঠা জিহাদ বলেই তার পুরস্কার আল্লাহ রেখেছেন ইসলামের শ্রেষ্ঠ পুরস্কার ও সম্মান যে পুরস্কার ও সম্মান কয়েকটি বৈশিষ্ট্য আল্লাহ নবীদের ছাড়িয়ে গেছে নওয়াজ জালি কথার মধ্যে কত গভীরতা দেখেন এখানে বলছে মানে জিহাদের ফজিলত বলছে জিহাদের ফজিলত মানে মুজাহিদের ফজিলত জিহাদের ফজিলত কি জিহাদের ফজিলত বলছে যে পুরস্কার ও সম্মান কয়েকটা বৈশিষ্ট্যের আল্লাহর নবীদেরকেও ছাড়িয়ে গেছে মানে জিহাদের ফজিলত একজন মুজাহিদের ফজিলত কেউ জিহাদ করে কেতাল করে তাদের দাবি অনুযায়ী তাদের ব্যাখ্যা অনুযায়ী কেউ যদি জিহাদ করে তাহলে কি তার যে ফজিলত যে মর্যাদা নবীদেরকেও ছাড়িয়ে গেছে নাউসিবিল্লামিন জাল ভাই সাধারণ দিনী ভাই যারা আছেন যারা হিসবু তেদের খপ্পরে পড়েছেন বা আপনাদেরকে বলবে এটা কি সম্ভব যে সে যত বড় আল্লাহর অলি হোক যত বড়ই সে জিহাদি হোক যত বড়ই সে কেতাল করুক যত বড় আল্লাহর পক্ষে কথা বলুক একজন নবীর ওপরে যেতে পারে এটা ছোট্ট বিবেকী কি বলে ইসলামের প্রকৃত আকেদা পৃষ্ঠান বা সতরাতে স্পষ্ট লেখেছে এই ঘৃণিত একটি আকেদা যে জিহাদের ফজিলত বা এর পুরস্কার নবীদেরকে ছাড়িয়ে দেবে নবীদের চেটে মর্যাদা বেশি হবে এটা সম্ভব এটা কেউ বিশ্বাস করতে পারবে কোনো মুসলিমকে এটা বিশ্বাস করবে যে অসম্ভব এটা প্রকৃত ইসলাম কখনই নয় এটা হিজবুত তহিদের বিভ্রান্তি গুমরা আল্লাহ সুমতলা হিজবুত তোহিদের সাধারণ আম জনতা যারা আছে তাদেরকে বোঝার তৌফিক দান করো আল্লাহ মামিন অনেক হিজবুত তৌহিদের যেসব ভাইরা আছে যে সাধারণ যারা আল্লাহ প্রেমী নবী প্রেমী ইসলাম পেতে চায় ইসলাম মানতে এই সব ব্যক্তিরা বিভ্রান্ত করছে গুমরাহ করছে আল্লাহ সুমতলা তুমি তাদেরকে বিশেষ করে হেদায়ত করো আমি এই দোয়াই করব আমরা সংক্ষিপ্ত করি আকিদা নাম্বার নয় হিজবুৎ তহিদের আকিদা নাম্বার নয় সলাত প্রসঙ্গে আমি কিন্তু ইসলাম প্রসঙ্গে আলোচনা করলাম আমি আস্তে আস্তে ইসলামের গুরুত্বপূর্ণ এরকম আকিদা বিভ্রান্ত আমি কয়েকশো জমা করে রেখেছি একশোর উপরে আমি গুরুত্বপূর্ণ যেগুলো ইসলামের মোতাহাতির পর্যায়ে প্রচলিত সকলে জানে সে বিষয়গুলি নিয়ে আলোচনা করছি আকিদা নাম্বার নয় সলাত নামাজ প্রসঙ্গে তাদের আকিদা কি মূলত হিজবুৎ তহিদের যে দাবি যে সলাত এটা মৌলিক একটা ইবাদত নয় এটা সলাৎ হচ্ছে শুধুমাত্র সলাতের সঙ্গে যদি কোনো কিছুর মিল থাকে তো এটার একটাই মিল সেটা হচ্ছে কুসকা আওয়াজ ইসলামের প্রকৃত সালাহ পৃষ্ঠা নাম্বার একুশে কথা লিখেছে ইসলামের প্রকৃত সালাহ পৃষ্ঠা নাম্বার একুশে এ কথা লিখেছে কি লিখেছে সংক্ষিপ্ত বলছি দেখেন সলাৎ প্রশিক্ষণ শুধু আমাদের যুদ্ধ শেখায় না সলা চারিত্রিক দৈহিক মানসিক আত্মিক আধ্যাত্মিক বহু প্রকারের শিক্ষা দিয়ে যদিও যুদ্ধের প্রশিক্ষণ মানে প্রশিক্ষণটাই প্রথম ও মুখ্য মানে সলাত আমাদেরকে মূলত কি শেখায় যুদ্ধের প্রশিক্ষণ শেখায় তাছাড়া আধ্যাত্মিক যে বিপর্যয়গুলো আছে দৈহিক যেগুলো আছে সেটা এটা আলাদা মানে এটা গুরুত্ব কম মৌলিক গুরুত্ব কি যে সলাৎ আমাদেরকে যেটা শেখাচ্ছে সেটা কি যুদ্ধ করার নিয়ম নীতিমালা আমাদেরকে শেখাচ্ছে তারপর লিখছে দেখেন সালাতের দৃশ্য পৃথিবীর আর একটি মাত্র দৃশ্যের সঙ্গে সঙ্গে নিলে এর কিছুর সাথেই মিলে না সেটা হচ্ছে পৃথিবীতে যে কোনো সামরিক বাহিনীর কুচকা আওয়াজের সঙ্গে ইসলামের প্রকৃত সলাহ পৃষ্ঠা নম্বর একুশ তাদের পরিষ্কার দাবি ইসলামে আমরা যে নামাজ সলাত আদায় করছি এটা মূল মূল কারণ হচ্ছে এটা যে জিহাদের জন্য প্রস্তুতি নেওয়া কেতালের জন্য প্রস্তুতি নেওয়া এটা হচ্ছে মূল কাজ আর আধ্যাত্মিক বিষয় যেগুলো আছে এগুলো মানে এগুলো মানে বাই বাইপাস এগুলো অতিরিক্ত মানে আধ্যাত্মিক লাভ বা আত্মিক লাভ মানসিক লাভ দৈহিক লাভ এগুলো কি এগুলো মানে যেটাকে হয় আমরা কি যে সংবাই যে এটার লেভেলটা অল্প মূল হচ্ছে জিহাদ আসলে এই জন্য কি আল্লাহ শরৎকে ফরজ করেছে পবিত্র কোরআনে আকেমসালাহ এই কথাটা কমপক্ষে বার আল্লাহ সনত ব্যবহার করেছেন আর এমনি সলাতের কথা পবিত্র কোরআনে সাড়ে তিনশো বারের কথা আল্লাহ সালাতের কথা বলেছে সলাতের উদ্দেশ্য বলেছে ইন্না সলাতি অনুসুকি ও মাহিয়া মামাতি লিল্লাহি রব্বিল আলমিন নিশ্চয়ই আমার সলাত নিশ্চয়ই সলাত সলাতের ব্যাপারে কোরআনে এতগুলো আয়াত এসেছে যে সলাতকে বলছে এটা সামরিক বাহিনী কুচকা আওয়াজ এটা কোশ্চিন কালেও নয় আর দুই নম্বর এখানে একটা সংশোধনীয় মানে সংশোধনীয় একটা বিষয় যে হিজবুত তৌহিদের সলাত দেখবেন তারা যন্ত্রের মতো রোবটের মতো সলাত আদায় করে যন্ত্রের মতো চ্যালেঞ্জ করে বলতে পারি এ বিষয়ে মুবাহালা করতে পারেন এই সলাতের ব্যাপারে হিজবুত তহিদরা যেই সলাত আদায় করে যে ঢঙ্গিতে যেভাবে মিলিটারি ফোর্সের মতো আল্লাহ আকবর সামি আল্লাহ হুলিমান হামিদা এইভাবে যে সলাত আদায় করে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বিশ্বনবী এইভাবে সলাত আদায় করে নি নিশ্চিত যদি আমি দাবি করছি যে বিশ্বনবী এভাবে এবং সলাত আদায় করে নি হিজবুত তহিদের বর্তমান যে সলাদ এটা বিশ্বনবীর কোশ্চিন কালে সলাত হতে পারে না হান্ড্রেড পারসেন্ট যদি এ বিষয়ে যদি আমার সঙ্গে মুবাহলা করতে চান তাহলে মুবাহলা করতে পারেন স্পষ্ট আমার দাবি যে বিশ্বনবীর সলাাত কোশ্চিন কাল এরকম ছিল না হান্ড্রেড পারসেন্ট ছিল না এটা না কোরআন দিয়ে না হাদিস দিয়ে না ইতিহাস দিয়ে কোনোভাবে প্রমাণ করতে পারবেন না আর যদি বিশ্বনবীর সলাত হিজবুত তহিদের যে সলাদ আদায় করে যে ঢঙ্গে মিলিটারি ফোর্সের মতো তো এখানে মুবাহলা করেন এখানে দলিল প্রমাণের দরকার নেই

যেটা ইমরান আয়াত নম্বর একষট্টি তাল্লা বলেছে দেখি কেমন আপনার দম আছে বুকে দম আছে চ্যালেঞ্জ করে বলছি কোশ্চিন কালেও ইমাম সাহেব পারবেন না ইমাম তো না ইমাম সাহেব পারবেন না কেন এটা আল্লাহ সরাত নয় আর আমি এখানে এখানে মুবাহালা করতে পারি হান্ড্রেড পার্সেন্ট হিজবুত তো হিদ যে সরাত করে হিজবুত তো হিদ যে সরাত আদায় করে এটা আল্লাহ রসুরের কোশ্চিন কালেও এই ঢঙে সলাত নয় যে সামি আল্লাহ আল্লাহ একবার জোরে জোরে আল্লাহ যেগুলো করে এইভাবে এই রুকুন গোলা যেগুলো মিলিটারি সঙ্গে তুলনা করে তারা নতুন বানিয়েছে এটা কোশ্চিন কালাল সলাত নয় যদি হয়ে থাকে আল্লাহ আমার উপরে যেন বিশেষ করে গজব নাজিল করে আল্লাহ যেন আমার উপরে হয় দেখেন আমি আমার উপরে বদুয়া নিলাম সজ্ঞানে বলছি এবার আপনি একটা ভিডিও করেন তো দেখি দেখেন করেন একটা ভিডিও বানান যে সলাত আপনাদের সলাতের মতো এই মিলিটারি মতো ছিল এত স্পিডে ছিল এগুলো ছিল চ্যালেঞ্জ করে বলছি এখানে আমি নিজেকে বদ্ধ করলাম বলছি আপনাদের সরাতটা বিশ্বনবী সলাত নয় হান্ড্রেড পার্সেন্ট সলাত আপনাদের সলাতের সঙ্গে বিশ্বনবী সলাতের ওই রুকুনগুলোতে মিল নেই যে রুকুনগুলো আপনি স্পিডে করছেন মানে তাকবি দিয়েছেন আল্লাহ হকবার রুকুতে সব করে একবারে মানে সকলে দ্রুত গতিতে একসঙ্গে মানে চলে যাচ্ছেন থেকে হকাম করে উঠছেন আবার এভাবে এটা আল্লাহ নাই একদম স্পষ্ট বলে আপনারা পারলে একটা এরকম ভিডিও দাবি বানানবলাত যদি আপনার সলাত বিশ্ব নবী হয়ে না থাকে তাহলে সেলিম সাহেব আপনি বলেন যে আল্লাহ যেন আপনার উপরে গজব নাজিল করে দেখি আপনার কেমন বুকের বল আছে আপনার কেমন ইমানে জজবা আছে আপনি কেমন মৌমিন আপনি করে দেখান দেখি আপনি করে দেখান পারবেন না কেন আপনিও ভালোভাবে জানেন এটা আল্লাহ সাল্লাহ নয় এটা আপনার বানানো ব্যাখ্যা মুসলিম উম্মাকে বিভ্রান্তি করার জন্য একটা কলা কৌশল ছলচতরি যেটা চোদ্দশো বছরের ইতিহাসে কোনো কিছু ছিল না কোরআন হাদিসে যার বর্ণনা এইভাবে নেই নিজের ইচ্ছে মতো ব্যাখ্যা করে মানুষকে বিভ্রান্ত করছেন মানুষের নামাজকে সলাতটাকে বাতিল করার চেষ্টা করছেন সলাত এটা হচ্ছে এমন একটি ইবাদত যেটা আল্লাহ পবিত্র করেন সুরা মুমিন আয়ত নম্বর এক দে বলেছে কদ আফ মুমিনুন আল্লা দিন হুমফি সলাত হিম ওই সলাত ওই নামাজের হচ্ছে সকল কাম যে নামাজ আমাদের খুশু খুঁজু রাখে খুশুখুজু মানে কি যে কোনো আরবি দেখেন ধীরে সুস্থে সুন্দরভাবে নম্রতার সঙ্গে ভদ্রতার সঙ্গে আদায় করতে হবে আর হাদিস তো অসংখ্য আছে যে আলাসের কি ছিল ওটা আলাদা ব্যাপার তো এখানে দলিলের দরকার নেই আপনি স্পষ্ট মোবাহ্লা করেন দাবি করেন যে না আপনার সলাদটাই বিশ্বনবী সলাদ যদি না হয়ে থাকে আপনার পরে গজব নাজির হবে এই বদুয়া করেন নিজের জন্য পারবেন না আমি করেছি আমি বলেছি যেন আপনার ওই সলাদ যে রুকনগুলো জোরে জোরে স্পিডে মিলিটারি মতন করছেন এটা আল্লাহ রসুল থেকে প্রমাণিত নয় আল্লাহ রসুলের সলাতে এমন নয় যদি এমনই হয়ে থাকে আল্লাহ যেন আমরা গজম করে এই যে আমি নিজে বলে আদত করলাম করেন কোশ্চিন কালে পারবেন না হিম্মত নেই কেন কেন আপনি জানেন যে আপনি একটা বিভ্রান্ত মানুষকে গোমরা করছেন মানুষকে পথভ্রষ্ট করছেন নিজের মান মর্যাদা বৃদ্ধি করার জন্য হিজবুত তো হয়ে দশ নম্বর এটা গেল সলাদ প্রসঙ্গে এবার রোজা প্রসঙ্গে তাদের আঁকি কি দেখেন রোজা প্রসঙ্গে মানে সিয়াম সিএম প্রসঙ্গে বলছে তারা দেখেন তাদের বই সেলিমের লেখাই বই হোসেন মোহাম্মদ সেলিমের লেখা বই সৌমের উদ্দেশ্য পৃষ্ঠানব চোদ্দ কি লিখছে দেখেন আল্লাহ মানুষকে কষ্ট দিতে চান না পরিশুদ্ধ করতে চান তাই তিনি ইসলামের ভেতরে যে কোনো বাড়াবাড়ি হারাম করেছেন সৌম না রাখার জন্য তিনি কাউকে জাহান নামে দেবেন বা শাস্তি দেবেন এমন কথা কোরআনের কোথাও নেই তিনি বলছেন এটাই যে আল্লাহ সুবান তার যুক্তি দেখেন আল্লাহ সুন্দর কিছু করেনি আল্লাহ সাল্লাহ সহজ করেছেন তো সিয়াম পালন করতে মনে হয় হিজবুত তহিদের ইমাম সাহেব মানে খুব কষ্ট হয় কারণ তিনি বলছেন আল্লাহ কাউকে কষ্ট দিতে চান না সিয়াম রোজা পালন করতে মনে তার কষ্ট হয় কিন্তু স্পষ্ট আল্লাহ সাল্লাহের হাদিসই আছে স্পষ্ট যে মুমিনদের জন্য শ্রমটা কষ্টের নয় আনন্দের তো তো যাই হোক হোসেন মোহাম্মদ সেলিমের সিয়াম তিরিশ দিন পালন করতে কষ্ট হয় তার জন্য তিনি সিয়াম প্রসঙ্গে তার আঁকিদা তিনি লিখেছেন তার শ্রমের উদ্দেশ্য নম্বর চোদ্দ যে আল্লাহ মানুষকে কষ্ট দিতে চান না পরিশুদ্ধ করতে চান তাই তিনি ইসলামের ভেতরে যে কোনো বাড়াবাড়িকে হারাম করেছেন সমনা না রাখার জন্য তিনি কাউকে জাহান নামে দেবেন বা শাস্তি দেবেন এমন কথা কোরআনের কোথাও নেই কোথাও নেই পবিত্র কোরআন কোলেন সুরাব আকারা আয়াত নাম্বার একশো তিরাশি আল্লাহ সুমাতলা পরিষ্কারভাবে বলেছেন কতিবা আলাইকুম সিয়াম যে আমি সিয়াম রোজাকে ফরজ করেছি সাধারণ আমজনতা আলেম হওয়ার দরকার নেই ভাই বলেন তো কেউ যদি ফরজকে তরক করে ফরজকে ত্যাগ করে তাহলে সেটা গোনা হবে কি হবে না গোনা হলে তার শাস্তি হবে কি হবে না কারণ তিনি লিখছেন এখানে তাকে জাহান নামে দেবেন বা শাস্তি দেবেন এমন কথা কোথাও নেই তাকে শাস্তিও দেবেন না তার মানে এবং তাকে কি তাকে শাস্তিও দেবেন না জাহান নামে দেবেন না এই যে দাবি করেছে আর পবিত্র কংগ্রেসের সিএমকে ফরজ করালেও সিয়াম সিএম রোজা ফরজ এবং ফরজ কেউ যদি ত্যাগ করে তাহলে কি তার গুণ হবে না ঠিক আছে ধরে নিলাম কোরআনের আর একটা বাকারা এক নম্বর পঁচাশি আল্লাহ সাল্লাহ বলছেন আফতু মিনুনা বিবাদ কিতাবি তাক বিবাদ তোমরা কি কোরআনের কিছু অংশকে বিশ্বাস করবে কিছুকে অবিশ্বাস করবে তোমরা কোরানের কিছু অংশ বিশ্বাস করবে কিছু অংশ মানবে আর কিছু অংশ কমান্য করবে যদি এই রূপ করে এদের জন্য যাহার নাম এরা ইহকালে ক্ষতিগ্রস্ত পরে কলে ক্ষতিগ্রস্ত তো পবিত্র কোরানের সিয়াম রোজাকে আল্লাহ বলছেন ফরোজ এখন হিজবুত তহিদ যদি বা তাদের আকিদা বলছে যে না আল্লাহ এমনটা বলেছে কোথায় আল্লাহ বলছে আল্লাহ বলছে যে কোরআনের কিছু অংশ মানবে আর কিছুকে পরিত্যাগ করবে তো কোরআন যেহেতু বলছে সিয়াম ফরজ তো অবশ্যই আপনাকে পালন করতে হবে আপনি যদি না সিয়ামটা মানবো না বা আমি সমস্ত সিয়াম করব না দশটা পনেরোটা করব এটা হবে না কেন কোরআনে কিছু অংশ বিশ্বাস কিছু অংশ আমল করবেন কিছুকে বর্জন করবেন এটা ইসলাম এর দেয়নি তাই সিয়াম যেহেতু আল্লাহই ফরজ করেছে আল্লাহরই বিধান কুতিবালকে সিয়াম সুরবাকার সন্ন্যাদ একশো তিরাশি আর আল্লাহ বলছে যে কোরআনে কিছু অংশে মানবে কিছুকে অস্বীকার করবে অমান্য করবে এরা প্রিয়কালে ক্ষতিগ্রস্ত পরকালে ক্ষতিগ্রস্ত এদের জন্য জাহান্নাম নাম তো নিশ্চিত আপনি যদি সিয়াম যদি পরিত্যাগ করেন তো আপনি যে কোরআন স্পষ্টই বলছে যে অবশ্যই আপনার পরিণাম জাহান্ন হবে অবশ্যই আপনি ক্ষতিগ্রস্ত অবশ্যই আপনার শাস্তি হবে হে জনতা আছেন আপনার কোরআনটাকে একবার খোলেন আপনাদেরকে বিভ্রান্ত করছে গোমরা করছে আপনারা বাংলা যে কোনো কোরআন কিন আপনারা দেখেন আল্লাহ এই কথা লিখেছেন আপনার উপরে মিথ্যা অপবাদ দেয় মিথ্যাভাবে আপনাদের এইভাবে সমালোচনা করছে আর একটা পবিত্র কোরআন দুই এক আল্লাহ বলছে যে তোমরা ইসলামের সর্বাত্মকভাবে প্রবেশ করো সর্বাত্মকভাবে প্রবেশ মানে ইসলামে সম্পূর্ণভাবে প্রবেশ করতে হবে এখন সিয়াম কেউ যদি পালন না করে তাহলে কি ইসলামের সর্বাত্মকভাবে পালন করা হলো কেউ যদি ইসলামের সর্বাত্মকভাবে পালন না করে তাহলে গোনাগর হবে কি হবে না হিজব তহিদের এমামের কি মত যদি কেউ আল্লাহ বলছে মধ্যে সর্বাত্মকভাবে প্রবেশ করো তো আপনারা যদি সর্বাত্মকভাবে প্রবেশ না করেন সিয়াম যদি পালন না করে গোনা হবে কি হবে না পাপ হবে কি হবে না আপনার যে দাবি আপনি বলছেন আবার পড়ছি আপনার লেখা বই সমের উদ্দেশ্য পৃষ্ঠ নম্বর চোদ্দ আল্লাহ মানুষকে কষ্ট দিতে চান না পরিশুদ্ধ করতে চান তাই তিনি ইসলামের ভেতরে যে কোনো বাড়াবাড়িকে হারাম করেছেন সম না রাখার জন্য তিনি কাউকে জাহান্নামে নামে দেবেন বা শাস্তি দেবেন এমন কথা কোরআনের কোথাও নেই আমি কোরআনের তিনটে আয়াত থেকে বললাম অবশ্যই কোরআন থেকে কোরআনের শিক্ষা এটাই কোরআনের শিক্ষা এটাই যদি কেউ ইসলামের ফরজ বিধানকে তরক করে অমান্য করে তাহলে সেই ব্যক্তি অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে সে ব্যক্তি অবশ্যই শাস্তি পাবে সে ব্যক্তি অবশ্যই জাহান নামে যাবে তবে তাকে বলি না যে সে চিরস্থে জাহান চিরস্থায়ী সারা জীবনই জাহান থাকবে এমনটা না খলে দিন আফিহা বাদা মানে চিরস্থায়ীভাবে থাকবে না অবশ্যই তাকে শাস্তি পেতেই হবে অবশ্যই তাকে জাহান্নামে যেতে হবে এটা আমাদের আকিদা এটা হচ্ছে প্রকৃতি ইসলাম আর আপনারটা বিভ্রান্তি করা ইসলাম যেটা কোরআন হাদিসের সঙ্গে কোনো কিছু নেই আর আপনি লিখেছেন যে কোরআনের কোথাও নেই কোরআন থেকে দিয়েছি তিনটে আয়াত মানে কোরআনের শিক্ষা কি কোরআনের স্পষ্টতে সমস্ত কিছু বলবে না কোরআনে স্পষ্টভাবে সমস্ত কিছু বলার দরকার নেই কোরআনের শিক্ষা মৌলিক হচ্ছে ক্ষতিগ্রস্ত অবশ্যই তারা শাস্তি পাবে আর তারপর আপনি বলছেন কোরআনের কোথাও নেই কোরআন কেন ইসলামের উৎস শরিয়তের উৎস কোরআন কেন হাদিস নেই মোস্তাদিক হাকিম অনেকগুলো হাদিস আছে যে সিএম যদি কেউ পরিত্যাগ করে তার জাহান নামে কিভাবে জ্বলবে কিভাবে তার জিহা কাটা হবে অনেকগুলো হাদিস আছে সিএম পরিত্যাগকারীর ব্যাপারে তো এটা শুধু কোরআন থেকে দলিল চার মানে কি কোরআন থেকে দলিল চার মানে কি আপনার কি হাদিস মানেন না আপনি তো অনেক জায়গায় তার হাদিস বলেন তো খাস ভাবে কোরআন থেকে দলিল চাওয়ার দরকার কি আর খাস ভাবে কোরআন থেকে দলিল চাওয়া বা নির্দিষ্ট মানে কখনো কোনো কিছু প্রমাণ চাওয়ার জন্য নির্দিষ্ট ভাবে কোনো কিছু চাওয়া এটা কাফের দ্বিখণ্ডিত করে দেখান খাসভাবে নির্দেশ করে যে আমাদেরকে এটাই করে দেখান এটাই দিতে হবে এটাই দিতে হবে এটা ইহুদি খ্রিস্টানদের স্বভাব যে নির্দিষ্ট করে দেওয়া ইসলাম সুবিনাস্ত আছে কোরআন এবং হাদিস কোরআন হাদিস থেকে দলিল কোরআন হাদিসের শিক্ষা কোরআন হাদিস থেকে যেটা নির্ধারণ হবে সেটা ইসলাম তো আপনি নির্দিষ্টভাবে কোরআন থেকে দলিল চাওয়া এটা ইহুদি খ্রিস্টানদের কাজ কেন কোরআন একাধিক জায়গা আছে ইহুদি খ্রিস্টানরা নির্দিষ্টভাবে বলতো যে আমাদেরকে এটা দেন আমাদের গাছ থেকে সুরাব আকারাতে আছে একশো পঁয়ষট্টি নম্বরে আয়াতের পর থেকেই মুসার আসলামের কাছ থেকে বারবার চেয়েছিল নির্দিষ্টভাবে এটা কাদের ইহুদি খ্রিস্টানদের স্বভাব এটা মোমেন মানে মোমিনদের স্বভাব নয় মাসালা নম্বর এগারো মানে বুঝতে সম মানে রোজা পালন না করলে জাহান নামে যাবে না শাস্তি হবে না এটা হিজবুত তহিদের মানে দাবি এগারো নম্বর এবার হজ প্রসঙ্গে তাদের আকিদা কি হজ তাদের আকিদা হচ্ছে হজ মুসলিমদের একটা আন্তর্জাতিক কনফারেন্স শুধু এতটাই নয় হজ প্রসঙ্গে তাদের একটি মানে ওয়েবসাইট মানে তাদের হিজবু তহিদের যে ওয়েবসাইট আছে মুসলিম ওম্মার বার্ষিক সম্মেলন প্রবন্ধ মানে প্রথম মানে প্রবন্ধের প্রথম প্যারাতে এই কথাটা লিখেছে হজ প্রসঙ্গে লিখছে ইসলামের অন্য সব কাজের মতো আজ হজ সম্বন্ধেও এই জাতির আকিদা বিকৃত হয়েছে এই বিকৃতি আকিদাই হজ আজ সম্পূর্ণরূপে একটা আধ্যাত্মিক ব্যাপার ব্যাপার আল্লাহর সান্নিধ্য অর্জন করার পথ মানে বলছে অন্যান্য ইবাদত ইবাদের যেমন বিকৃত ঘটেছে ঠিক এখন মুসলিমদের মধ্যে মানে আমাদের মধ্যে আমরা যারা মুসলিম আছি এসব মুসলিমদের মধ্যে হজ সম্পর্কে আঁকেদার মধ্যে বিভ্রান্ত ঘটেছে এবার এমাম তিনি প্রশ্ন করেছেন আমাদের কাছে দুটো কি প্রশ্ন দেখেন প্রথম প্রশ্ন হচ্ছে আল্লাহ সর্বত্র আছেন সৃষ্টির প্রতি অনুপরমাণুতে আছেন তবে তাকে ডাকতে তার সান্নিধ্যের জন্য মানে এত কষ্ট করে দূরে কেন যেতে হবে নৌজ্লামিন জালি তাদের যুক্তি দেখেন তাদের যুক্তি যে হজ নাকি আমরা মুসলিম যারা আছি আমরা নাকি বিকৃত করে ফেলেছি হজটাকে আমরা শুধু আধ্যাত্মিকটা নিয়েছি তো হিজবু তহিদের প্রশ্ন ইমাম সাহেব প্রশ্ন করছে আমাদের কাছে যারা আমরা হজ করতে মক্কায় যাই তিনি কি প্রশ্ন করছে দেখেন তো আমার তরফ থেকে কথা নাই তিনি বলছেন যে প্রথম প্রশ্ন হচ্ছে আল্লাহ সর্বত্র আছেন সৃষ্টির প্রতি অনুপরিমাণিত আছেন তবে তাকে ডাকতে তার সান্নিধ্যের জন্য এত কষ্ট করে দূরে যেতে হবে কেন মানে মক্কা যেতে হবে কেন এত কষ্ট করে আল্লাহ বলছেন কি দেখেন এটা হিজবত দাবি আল্লাহ কি বলছেন দেখেন পবিত্র কোরআন খুলবেন ইমরান আল্লাহ সন্তা বলছেন মানুষের উপরে আল্লাহ বিধান ওই ঘর মানে মক্কা ওই ঘরে হজ করা আল্লাহর ঘর মানে আবার বলি মানুষের উপরে আল্লাহর বিধান ওই ঘরে হজ করা যার আছে সেখানে যাওয়ার সামর্থ্য আল্লাহ বলছেন স্পষ্ট সুরা ইমরান তিন আয়াত নম্বর সাতানব্বই তিনি প্রশ্ন করেছেন তাহলে আমরা ওখানে কেন যাব উত্তর আল্লাহ কোরআনে দিয়েছে আল্লাহ বলছেন মানুষের উপরে আল্লাহ বিধান আল্লাহর বিধান ওই ঘরে হজ করা মানে মক্কার কাবা ঘরে হজ করতে যাওয়া যার সামর্থ্য আছে তারা যাবে আল্লাহ বলেছেন সবার জন্য নয় যার সামর্থ্য আছে মক্কাতে যেতে হবে হজ করতে সশরীরে যেতে হবে এটা আল্লাহ বিধান আল্লাহ তারপরে বলছে কি দেখেন আর কেউ কুফরি করলো বা অস্বীকার করলো মানে আল্লাহর বিধান যে মক্কাতে হজ করতে যেতে হবে এটা যদি কেউ অস্বীকার করলো অমান্য করলো আপত্তি তুললো প্রশ্ন তুললো কুফরি করলো আল্লাহ তো বিশ্ব জগতের মুখাপেক্ষী ননায় ইমরান দেখেন প্রশ্ন তুলেছে আল্লাহ তার আগে জবাব দিয়েছে তো যাই হোক হিজবুৎ তহিদ এখানে ব্যক্ত ব্যক্ত করতে চেয়েছে যে হজ মূলত একটা কনফারেন্স মুসলিম মোহাম্মদ সবাই একসঙ্গে যাবে ওখানে গিয়ে তারা অনেক কথা বলবে গল্প মানে অনেক আলোচনা করবে আন্তর্জাতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করবে ঠিক আছে সমস্যা নেই আপনি করেন হজ করতে গিয়ে যাবেন আপনি আন্তর্জাতিক পরামর্শ করবেন দেশের উন্নতি কীভাবে হবে একটা কনফারেন্স ঠিক আছে কনফারেন্স বলছেন কোনো আপত্তি নেই যদি কনফারেন্স বলেন বা এখানে মুসলিম ঐক্য হবে ভাতৃত্ব বজায় হবে ঠিক আছে হজের একটা হজে গিয়ে এটা আদার্স এটা অতিরিক্ত কাজ তবে হজের এটাই মূল উদ্দেশ্য নয় যেটা আপনি বুঝেছেন আপনি বলছেন মূল হচ্ছে কনফারেন্স করতে যাওয়া মুসলিম মুসলিমের জন্য বিভিন্ন কাজ করার জন্য বন্ধন তৈরি করার জন্য আপনি এটাকে মুখ্য করেছেন কিন্তু হজ আল্লাহ ফরজ করেছে ওই কাবা ঘরে গিয়ে যে বিধানগুলো আল্লাহ দিয়েছেন কোরআন এবং হাদিসে সুরা হজ বলে তো কোরআনে একটা সুরাই আছে তো হজের মুখ্য উদ্দেশ্য হচ্ছে আধ্যাত্মিকতা অর্জন করা আল্লাহ সন্তুষ্টি আর আপনি কনফারেন্স করবেন বিশ্বজগৎ প্রসঙ্গে আলোচনা করবেন গল্প করবেন এগুলো আদার্স কাজ আপনি করতে পারেন এগুলো আপত্তি আমরা করি না করেন রে ভাই কিন্তু আপনি উল্টে দিয়েছেন আপনি আধ্যাত্মিকতাকে পেছনে ফেলেছেন আর কনফারেন্সটাকে মুখ্য করেছেন যেটা কোরআন হাদিস থেকে একদম সম্পূর্ণ পরিপন্থী এটা প্রকৃত আপনার ব্যাখ্যাতে প্রকৃত ইসলাম নয় আমাদের ব্যাখ্যাটা প্রকৃত ইসলাম যেটা কোরআন থেকে আমি দেখে দিলাম তবে আপনি যদি হজ করতে যেয়ে কনফারেন্স করেন পরে সম্মেলন করেন করেন ইসলাম আপনাকে নিষেধ করেনি বাধা দেয়নি এটা অতিরিক্ত এটা নফল বলতে পারেন এটা আপনার জন্য এক্সট্রা করতে পারেন আলহামদুলিল্লাহ ভালো কাজ ওটা মুসলিম একত্রিত হবে সেখানে বিভিন্ন রকম আলোচনা সালোচনা বিভিন্ন দেশ প্রসঙ্গে খবরাখবর রাখবে ঠিক আছে রাখেন এটা রাখেন কোন সমস্যা নাই এটা নফল এটা অতিরিক্ত করেন কিন্তু হজের ওটা যেটা আধ্যাত্মিকতা যেটা আমরা পালন করছি চোদ্দোশো বছর ধরে করছি আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল মোহাম্মদাম থেকে শুরু করে আজ পর্যন্ত যারা করছি তারাই প্রকৃত ইসলাম আপনারটা প্রকৃত ইসলামের ব্যাখ্যা নয় এবার তাদের আকিদা নাম্বার বারো বারো নম্বর আকিদা কি বলছে এবার দাজ্জাল প্রসঙ্গে আকিদা তাদের কি দেখেন দাজ্জাল প্রসঙ্গে বারো নম্বর আকিদা হিজবুত হতে বিভ্রান্তিকর আকিদা দাজ্জাল প্রসঙ্গে মহাসত্বের আহ্বান নাম পৃষ্ঠ নম্বর আঠারোতে লিখছেন পাশ্চাত্যের বস্তুবাদী ইহুদি খ্রিস্টানদের যান্ত্রিক সভ্যতায় হচ্ছে বিশ্বনবীর বর্ণিত সেই দাজ্জাল যে দানব চারশো পঁচাত্তর বছর আগে জন্ম নিয়ে তার শৈশব কৈশর পার হয়ে বর্তমান যৌবনে উপনীত হয়েছে এবং দর্দ ও প্রতাপ সারা পৃথিবীতে পদদলিত করে চলেছে আস মুসলিম সমস্ত পৃথিবীতে মানব জাতি তাকে প্রভু বলে মেনে নিয়ে তার পায়ে সিজদাই পড়ে গেছে মানে দাজ্জাল প্রসঙ্গে স্পষ্ট আঁকি দাচ্ছে এটা যে দার্জাল হচ্ছে ইহুদি খ্রিস্টানদের এই যান্ত্রিক সভ্যতা এই জাহাজ ঘোড়া মানে জাহাজ রকেট ট্রেন সবগুলো এগুলো হচ্ছে কি এগুলো হচ্ছে কি এগুলো হচ্ছে হিসবুত হতে দৃষ্টিকোণে এটা হচ্ছে দাজ্জাল তবে দাজ্জাল যে কোনো প্রাণী এটাকে অস্বীকার করেছে দাজ্জাল যে কোনো প্রাণী হাদিস মোতাওয়াতির পর যে হাজার হাজার হাদিস আছে যে দাজ্জাল একটা মানুষ দাজ্জাল একটা প্রাণী এটা নিশ্চিত একদম হান্ড্রেড পারসেন্ট আবার মোবাহলার চ্যালেঞ্জ করছি যে আপনি মোবাহলা করেন এই বিষয়ে যে দাজ্জাল মানুষ না দাজ্জাল যন্ত্র আমি চ্যালেঞ্জ করে বলছি ইমানের সঙ্গে বলছি একদম আজকে চব্বিশ সাত দু রাত্রি দশটা পঞ্চাশ মিনিট ইন্ডিয়ান সময় সজ্ঞানে বলছি যে দাজ্জাল যন্ত্র না দাজ্জাল মানে একটা প্রাণীর অন্তর্ভুক্ত আমি দাবি করছি দাঁত জাল একটা প্রাণীর অন্তর্ভুক্ত যদি দাঁত জাল প্রাণীর অন্তর্ভুক্ত না হয় আল্লাহ সন্ধ্যার পক্ষ থেকে আমার গজব অবতীর্ণ হোক এবার আপনি মোবাহলা করেন আপনি বলেন যে দাঁত জাল যন্ত্র সেলিম সাহেব আপনাকে বলছে আপনি দাবি করেন যে দাঁত জাল একটা যন্ত্র যদি দাঁত জাল যন্ত্র ব্যতীত প্রাণী হয় তাহলে আপনার উপরে গজব নাজিল হবে নিজের জন্য নিজে করে একটা ভিডিও তৈরি করেন দেখি আপনার গবেষণা কেমন কোশ্চিন কালেও পারবেন না আল্লাহ যেমন বলেছেন ফাই লাম আলু তারা কোশ্চিন কালেও পারবে না এটা তাদের শুধুমাত্র মানুষকে বিভ্রান্ত করার জন্য এসব কথা বলছেন চ্যালেঞ্জ করে বললাম যে আমি করলাম কারণ আমার নবীর হাদিসের প্রতি বিশ্বাস আছে নবীর হাদিসের প্রতি বিশ্বাস আছে নবীর মোহাম্মদ সাল্লামের কম বই সত্তর জন সাহাবি বর্ণনা করেছে যে দাজ্জাল প্রসঙ্গে তার চোখ হবে কেমন সমস্ত কিছু বর্ণনা করেছে মানুষ সাহাবিরা মানুষকেই দেখে দাজ্জাল আশঙ্কা করতেন আল্লা মহাসের জীবন্ত অবস্থাতে একজন সাহাবিকে একজন দাজ্জাল হিসাবে ভয় করেছিল আল্লা থেকে বনন আছে আমার কাছে দলিল আছে যথেষ্ট আলহামদুলিল্লাহ তিনি একটা প্রাণীর অন্তর্ভুক্ত হবেন অন্তর্ভুক্ত হবে না এটা আমার দাবি আপনি এবার পারলে একটা ভিডিও রেডি করেন দেখেন কোনো মারামারি নেই দ্বন্দ্ব নেই ঝামেলা নেই কোনো প্রমাণ দেওয়ার দরকার নেই আপনি যুক্তি দেওয়ার দরকার নেই শুধু এত বলেন যে আপনি আপনার দাবিতে সঠিক যে সঠিক না হন আপনি যদি ভুল হন তা আপনার পরে গজব নাজিলভাবে দাবি করেন দেখেন কত সহজ আর এটা কিন্তু আমার কথা নেই পবিত্র কোরআন সাল ইমরান এক নম্বর একষট্টি যে আল্লাহ বলেছে লাল যে মৃত্যু কুপুর আল্লাহ হোক দাবি করো দেখে আপনি কেমন পারেন দার্জাল প্রসঙ্গে আপনার জাকিদা কোশ্চিন কালো আপনি কখনো ভিডিও বানাতে পারবেন না এটা চ্যালেঞ্জ করলাম আপনি পারবেন না আর যদি করেন ইনশাল্লাহ জীবন্ত অবস্থায় আল্লাহ আল্লাহ সন্দার পক্ষ থেকে আপনার পরে লানত বর্ষণ হবে গোটা বিশ্বের মানুষ নেই কমপক্ষে বাংলা ভাষাভাষী মানুষ দেখবে যেমন গোলাম মিজরা আহমেদ কাদিয়ানি সানাউল্লাহ অমৃত সারির সঙ্গে মুবাহলা করে জীবন্ত অবস্থায় মানুষ দেখেছে তার মৃত্যুটা পায়খানা গডুয়ারে হয়েছিল ঠিক আপনি করেন এই বিষয়ে মুবাহলা করেন দেখেন আপনার অবস্থা কি হয় মানুষ সাক্ষী থাকবে ইনশাআল্লাহ করেন কোশ্চিন কালো পারবেন না চ্যালেঞ্জ করলাম যেমনটা আল্লাহ বলছে লাম তাফা আলু তারা কোশ্চিন কালো পারবে না সুরা বাকার দুই আট নাম্বার তেইশ চব্বিশ আকিদা নাম্বার তেরো হিজবুত তহিদের দান বাদ্য নৃত্য অভিনয় এ প্রসঙ্গে তারা যতটা লিখেছে আমি সম্পূর্ণ সঙ্গে দ্বিমত পোষণ করি না কিছুটার সঙ্গে নিমত পোষণ করি তাদের লেখা দেখেন গান বাদ্যযন্ত্র প্রসঙ্গে তাদের বই আসন সিস্টেমকে পাল্টায় পৃষ্ঠ নাম্বার বারো লিখছেন কোরআনে যা কিছু নিষিদ্ধ করা হয়েছে সেগুলো ছাড়া আর সবই বৈধ এখন কোরআন দেখুন গান বাদ্যযন্ত্র চলচ্চিত্র নাট মানে নাট্য এবং অভিনয় নেতৃচিত্রা অঙ্কন ভাস্কর্য নির্মাণ ইত্যাদি আল্লাহ হারাম করেছেন কি না যদি না না করে করে থাকেন তাহলে এগুলো নিয়ে বাড়াবাড়ি করা সম্পূর্ণ অযৌক্তিক আল্লাহ যদি আল্লাহ যেটিকে বৈধ করেছেন সেটাকে কোনো আলে মুক্তি মুফাসের হারাম করার অধিকার রাখে না ভালো কথা বলেছে একমত তবে কালিমাতু হাকিল উতুল আলী আলীর তাল আহ্ন বলেছিলেন যে তারা কথা ঠিক বলছে তবে মানে মাতলবটা ভুল যে কথা ঠিক বলছে দলিল ঠিক দিচ্ছে কিন্তু মানে মতলব ভুল মানে ডালমে কিছু কালা হে এবার আমি ব্যাখ্যা করছি তাদের কথা সঙ্গে আমি একমত কতটার সঙ্গে দ্বিমত আমরা আলোচনা লম্বা করবো না কেন বা রাকিদা তারা বলছে যে কোরআনে যা কিছু নিষিদ্ধ করা হয়েছে সেগুলো ছাড়া আর সবই বৈধ মানে কোরআনে যেগুলো নিষেধ করেছেন সেগুলো বাদ দিয়ে সবগুলোই বৈধ কোরআনে যেগুলো আছে সেগুলো বাদ দিয়ে পৃথিবীতে যা আছে সব কিছুই বৈধ যদি সব কিছু বৈধ হয় তাহলে অনেক কিছু খাওয়া খাওয়ানো যায় হোসেন সেলিমকে অনেক কিছু খাওয়ানো মানে যায় যে তুমি এগুলো খাও তো যাই হোক আমরা উদাহরণ দেবো কী কী খেয়ে মানে কী কী তাহলে কোরআনে নিষেধ নেই স্পষ্টভাবে তাহলে সেগুলো বৈধ হবে কি হবে না সে খাবে কি খাবে না তো যাই হোক তারপর এখন কোরআন দেখুন গান বাদ্যযন্ত্র চলচ্চিত্র নাট্য অভিনয় ভাস্কর্য নির্মাণ ইত্যাদি আল্লাহ হারাম করেছেন কি না তিনি প্রশ্ন করেছেন যেগুলো কি হারাম ঠিক আছে যদি না করে থাকে তাহলে এগুলো নিয়ে বাড়াবাড়ি করা সম্পন্ন অযৌক্তিক যদি আল্লাহ না করে থাকে কোরআন এগুলো হারামকে তাহলে এগুলোকে হারাম ফতোয়া দেয়া এটা অযৌক্তিক তারপর তিনি লিখছেন আল্লাহ যেটাকে বৈধ করেছেন সেটাকে কোনো হারাম করার অধিকার রাখেন না আসুন সিস্টেমকে পাল্টায় পৃষ্ঠা নম্বর বারো তো ঠিক আছে আল্লাহ যেটাকে হালাল করেছে সেটাকে কোনো মুক্তি মৌলবি মওলানা কি হালালকে হারাম করতে পারেন না ঠিক আছে রে ভাই এক নম্বর একশো তোমার এসে শুলে তো আল্লাহ সুমনত এই কথা স্পষ্টভাবে বলেছে যে আল্লাহ যেটাকে হালাল করেছে সেটাকে কেউ হারাম করতে পারে না তোমরা মুখ থেকে নিজেরাই আল্লাহর হারাম করা বস্তুকে হালাল করো না হাল হারাম করা বস্তুকে হালাল করো না এবং হালালকৃত বস্তুকেও হারাম করো না দুটো কথা আছে আপনি একটা কথা কেন নিয়ে এসেছেন প্রথম কথা হচ্ছে এটা আল্লাহ বলেছেন যে তোমরা নিজেরা অজ্ঞতা বশত আল্লাহ যেটাকে হারাম করেছে ওটাকে হালাল করে দিও না আর যেটা আল্লাহ হালাল করেছে এটাকে হারাম করো না প্রথমত আল্লাহ হারাম যেটাকে করেছে সেটা হারাম হালাল করো না এখন প্রথম প্রশ্ন হচ্ছে গান ছবি মূর্তি এগুলো যে হালাল কোরআনের কোথায় আছে দলিল দেন দলিল চাইব কারণ বলেছে হারাম কেউ হালাল করোনা হালাল কেউ হারাম করো না করা যাবে না কোনো মুক্তি আলে মওলানা কেউ পারবে না তো আপনাদের কাছে দলিল চাইবো এটা যে গান মানে যে কথাগুলো আপনি লিখেছেন যে দেখুন গান বাদ্যযন্ত্র চলচ্চিত্র নাট্য অভিনয় চিত্র অঙ্কন ভাস্কর্য এগুলো কোথায় আল্লাহ হারাম করেছে কোথায় হারাম করেছে দলিল চেয়েছেন কোথায় করেছেন যদি হারাম করা দলিল না থাকে তবে এগুলো জায়েজ কোন মুক্তি এগুলোকে হারাম করতে পারবে না ঠিক এই কথাটা আমি বললাম যে একইভাবে অভিনয় নৃত্য গান চলচ্চিত্র নাটক তারপর হচ্ছে ভাস্কর্য নির্মাণ করা এগুলো যে জায়েজ এগুলো যে হালাল দলিল কোথায় আপনি যেটা দিয়েছেন কোরআন যা কিছু নিষেধ করা হয়েছে সেগুলো ছাড়া সবই বৈধ এই কথা দলিল কোথায় কোরআনে কোথায় আছে যে আল্লাহ যেগুলো নিষেধ করেছে সেগুলো বাদ দিয়ে সকলেই সবগুলোই হালাল এই যে আপনি একটা উসুল একটা নীতিমালা করলেন যে আল্লাহ যেগুলো নিষেধ করা হয়েছে আল্লাহ যেগুলো নিষেধ করেছেন সেগুলো ছাড়া সবই বৈধ স্পষ্ট একটা আয়াত দেন যারা এই প্রসঙ্গে এই কথা বলছে আর এগুলো যে আপনারা মনে করেন এই পক্ষে দলিল দলিল কি আপনি বলছেন কোরআনে আমি যে কোরআনকে কি হাদিস স্পষ্ট আলোসুল গান বাদযন্ত্র হারাম করেছে সে বুখারি হাদিস পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ আল্লা স্পষ্টভাবে বলেছে যে আমার উন্মুতের মধ্যে কিছু সংখ্যক মানুষ আছে যারা মদ গে যারা গান গে বাদ্যযন্ত্রকে এগুলোকে হালাল মনে করবে যেন আপনারা করছেন বিশ্ব নবী বলেছেন যে উম্মত এমনটা করবে সুরা লুকমান আয়াত নম্বর ছয় স্পষ্টভাবে সুরা লুকমান আয়াত নম্বর ছয় বিভিন্ন রকমের অসার বাদ্য অসার কথা গানের মধ্যে অসার কথা আছে না নেই আছে আর সাহাবেরা আব্দুল ইবিন আব্বাস রদি আল্লাহ তাল আনু সুরা লুকমান ছয় নম্বর আয়াত থেকে তিনি বলেছেন বিভিন্ন রকমের গান বাদ্যযন্ত্র এগুলো হারাম আল্লাহ সুল মোহাম্মদাম যখন রাস্তা দিয়ে চলতেন তখন কেউ যদি কোনো কিছু গান বাদ্যযন্ত্র বাজাতেন আল্লাহ কানে আঙ্গুল দিতেন সে বুখারি বস্তু একাধিক হাদিস আছে আল্লাহ অপছন্দ করতেন তো গান বাদ্যযন্ত্র এগুলো যে জায়েজ আর ছবি অঙ্কনের ব্যাপারে সে বুখারি মুসলিম একাধিক হাদিস আছে কোনো ব্যক্তি যদি পৃথিবীতে কোনো ছবি অঙ্কন ভাস্কর্য অঙ্কন করে তাহলে আল্লাহ সহ্লা কেমতের মাঠে তাকে জান দিতে বলবে নিষিদ্ধ হারাম ছবি অঙ্কন করা যাবে না এটা হারাম হাদিসে একাধিক দলিল আছে তো যেহেতু আমরা এই দলিলগুলো দিলাম না আপনি কোরআন থেকে দলিল চেয়েছেন এখন যখন আপনি ঠেলায় পড়েছেন কোরআন থেকে দলিল চান অনেক সময় দেখে আপনি নিজেই হাদিস দেন অনেক সময় নিজে হাদিস দেন মানে যেটার মতে আপনার মতো মিলবে তখন হাদিস দেন যেটা আপনার বিরুদ্ধে যাবে সেটা হাদিস নেবেন না তো ভাই এখানে উদ্ধত্ত আহ্বান যে অবশ্যই বাদ্যযন্ত্র সমস্ত হারাম না সেই বুখারি চার হাজার একশো এগারো তাল্লা সুল বলেছেন তার মধ্যে ঢপ যেটা একদিকে ফাঁকা একদিকে যুক্ত এই ঢপটা বাজানো অনুমোদিত আল্লাহ সুল মানে বাজিয়েছেন এটা অনুমোদিত আমরা মানি সমস্ত বাদ্যযন্ত্র যে হারাম আমরা এটাও বলি না সমস্ত গান যে হারাম এটাও বলি না আমরা যারা ইসলাম পালন করি আমরা বলি এটাই বাদ্যযন্ত্র যেগুলো আছে বিভিন্ন মিউজিক আছে এইসব মিউজিকগুলো হারাম যেগুলো হাদিসে প্রমাণিত আছে সেগুলো বাদ দিয়ে তো আমরা সমস্ত ই করি না আমরা সমস্ত গানকে আমরা হারাম বলি না তবে যেগুলো দুনিয়াবিমুখী গান এগুলোকে আমরা হারাম বলি কিন্তু যেগুলো আল্লাহর প্রশংসামূলক গান আল্লাহ সৃষ্টি জগৎকে নিয়ে প্রশংসামূলীয় গান রসুল সশ্রমকে নিয়ে গান যেগুলোকে হাম নাথ বলা হয় এগুলোকে আমরা জায়েজ বলি কিন্তু মানুষ দুনিয়াবি জীবন যারা বর্তমান মডেলিং করছে যারা বর্তমান সিনেমা নাটক করছে দুনিয়াকে লাভের উদ্দেশ্যে এদের যেসব গান বলা হয় অধিকাংশই উল্টাপাল্টা অধিকাংশ মানে সত্যের বিপরীত এইসব গানগুলোকে আমরা হারাম বলি তবে সার্বিকভাবে সমস্ত গানকে হালাল বলি না সার্বিকভাবে সমস্ত গানকে হারামও বলি না তো এটা নির্ভর করে গানের মিউজিকের উপরে গানের কথার উপরে ভিত্তি করে তো এখানে আপনাদের সঙ্গে অর্ধেক একমত কিন্তু অর্ধেক দ্বিমত কিন্তু আপনারা যদি এখন এই কথা বলেন যে না তুমি মুসলিম হয়েছে মোমেন হয়েছেও তোমরা যে কোনো গান শুনতে পারবো তোমরা সিনেমাতে যেসব গান হচ্ছে ইন্ডিয়ান যেসব হিন্দি গান এগুলো তোমরা শুনতে পাবে তোমরা যে কোনো নাটক দেখতে পাবে যে কোনো সিনেমা দেখতে পাবে তো কোনো গোনা নেই পাপ নেই ঢালাও যদি সবগুলোকে জায়েজ করেন তো প্রবল আপত্তি আছে এটা প্রকৃতি ইসলাম কালো হতে পারে না ঢালওভাবে যদি সব গানকে সব নাটককে সব চলচ্চিত্রকে সব অভিনয়কে সব ভাস্কর্যকে যদি জায়জ বলে দেন এটা কোশ্চিন কালেও এটা ইসলাম প্রকৃত ইসলাম হতে পারে না আপনি আমার সঙ্গে আবারও মোবাহেলা করতে পারেন আমি মোবাইলাতে আবারও রাজি মানে সার্বিকভাবে সমস্ত গান সমস্ত বাদ্যযন্ত্র সমস্ত অভিনয় সমস্ত নৃত্য এগুলো যদি জায়জ বলে দেন এটা যদি অনুমোদিত বলেন হালাল বলেন এটা প্রকৃতি ইসলাম নয় বরং প্রকৃত ইসলাম ওটাই যে গান নাটক চলচ্চিত্র কিভাবে কি ভঙ্গিতে করা হচ্ছে এটার পরে ভিত্তি করে হালাল অথবা হারাম হবে ইসলামিক অনেক নাটক আছে অনেক ওলেমা বলেছে যাইস আমরা বলেছি জায়জ ইসলাম যেগুলো আল্লাহর কাছাকাছি নিয়ে আসবে রসুলের কাছাকাছি নিয়ে আসবে ইসলাম বুঝতে সাহায্য করবে জায়জ বলেছে যেমন দা ম্যাসেস একটা সিনেমা আছে যেখানে সিনেমা দেখে হাজার হাজার মানুষ ইসলাম কবুল করেছে আমরা হালাল বলেছি কেন সিনেমাটা মানুষকে মুখী করছে কি ইসলামের দিকে ঠিক আছে এটা ঠিক আছে অনেক নাটক আছে বাচ্চাদের জন্য তৈরি করা হয়েছে বিভিন্ন দোয়া কালেমা দিয়ে আমি নাটকটাকে জায়েজ বলেছি কিন্তু এখন যদি আপনি বলেন যে না সমস্ত নাটক জায়েজ মানে যে যা করুক সমস্ত গান জায়েজ সমস্ত সিনেমা জায়েজ সমস্ত ছবি জায়েজ সমস্ত ঢালাও ভাবে যদি জায়েজ ফতুয়া দিয়ে দেন হালাল ফতোয়া দেন এটা প্রকৃত মানে প্রকৃতপক্ষে এটা প্রকৃত ইসলাম নয় এটা মিথ্যা মানুষকে বিভ্রান্ত করছেন মানুষের ইমান নিয়ে ছিনিমিনি খেলছেন তবে আমাদের যেটা ব্যাখ্যা যে না সিনেমা জায়েজ কোনটা যেটা ইসলাম মুখী করবে দুনিয়া কোনো ফায়দা হবে না নিজের মনোরঞ্জনের জন্য নয় বরং আল্লাহর অভিমুখী হওয়ার জন্য যে সিনেমা ইসলামকে বোঝার জন্য যে সিনেমা এগুলো অসার সিনেমা নায়ক নায়িকা প্রেম করছে গান করছে ড্যান্স করছে উলঙ্গ অবস্থায় এগুলো কখনো জায়জ হতে পারে না এটা ইসলাম নয় এটা কখনো ইসলাম নয় এটা আমাদের দাবি আপনি এ বিষয়ে মুবাহালা করতে পারেন আমরা মোবাহেলা করতেও রাজি আছি তো যাই হোক আমরা বলেছিলাম এক ডজন মতো আমরা হিজবুত তহিদের আকিরা নিয়ে আলোচনা করবো আলহামদুলিল্লাহ আমরা আলোচনা শেষ করেছি অনেক সময় আপনারা আমার সঙ্গে ছিলেন হিজবুত তহিদের ইমামকে আবার বলবো এবং বিশেষ করে সাধারণ যেসব হিজবুত তহিদের ফান্দে যেসব তিনি ভাইরা আটকে পড়েছেন আল্লাহকে পাওয়ার জন্য রসুলকে পাওয়ার জন্য ভাই আপনাদের অনুরোধ করছি যে আপনাদের বিশেষ করে এটা প্রকৃতপক্ষ ইসলাম কোশ্চিন কালেও হতে পারে না সাধারণ মানুষ আপনারা বুঝতে পারবেন যে তাদের দাবি যে বছর ধরে ইসলাম নেই শুধু মুখোশ আছে খোলস আছে প্রকৃত ইসলাম নেই হারিয়ে গেছে এটা কিভাবে সম্ভব যে সাহাবরতলা আনুমরা একশো দশ হিজড়ি পর্যন্ত পৃথিবীতে জীবিত ছিল হিজবুত তহিদ দাবি করেছে ষাট হিজরি পরে প্রকৃত ইসলাম নেই শুধুমাত্র নামি উম্মতে মোহাম্মদী তো সাহাবিদের মধ্যে ইসলাম বিকৃত ঘটে গেছে সাহাবা রদি আল্লাহ ইসলামকে বিকৃত করে ফেলেছে রদি আল্লাহ আনহমাজন ইদ্রাই ইসলামকে বিকৃত করে ফেললো অথচ আলাহান তারা পবিত্র কোরআনে সাহাবিদের প্রশংসা করেছে রদি আল্লাহ যে আল্লাহ তাদের খুশি সুরে তোবা এক নম্বর একশো সুরা বাকার একশো সাঁত্রিশ নম্বর সাহাবিদের অনুসরণ করো আল্লাহ আবার বলছে পথ দিয়ে গেলে জান্নাত যেতে পারবে নচ নিজের ইচ্ছে মতো গেলে জান্নাত যেতে পারবে না তবে এটা কিভাবে এই বাংলাদেশে হঠাৎই তেরোশো বছর পর গজিয়ে উঠল একটি দল সেটা কিভাবে হতে পারে যে না সেটা হক সেটা সত্য দল সেটা প্রকৃতি ইসলামে ব্যাখ্যা দিচ্ছে এটা কিভাবে আপনারা বিশ্বাস করতে পারেন এটা সাধারণ বিবেক দিয়ে ভাবলে বুঝতে পারেন যদি সত্যি ধরে নেন যে হিজবুত তহিদ এটা সঠিক একটা দল প্রকৃতি স্তরে ব্যাখ্যা দিচ্ছে তো আপনাদের কাছে বলি যে ভাই হিজবুত তহিদ বা আপনাদের এমনকে পৃথিবীর কে চেনে আমাদের ইন্ডিয়ার অনেক মানুষ চেনে না পাকিস্তানের অনেক মানুষ চেনে না বাংলাদেশ ব্যতীত তাকে পৃথিবীরা কে চেনে কোন রাষ্ট্রের মানুষ চেনে তিনি কথা তো বাংলাতে বলেন কে চেনে বলেন কে চেনে তাহলে কি পৃথিবীতে যারা জার্মান নেপাল ভুটান যারা আমেরিকাতে আছে যারা পৃথিবীর আরও দুশো ছাপান্নখানার দেশ আছে আপনাদের বাংলাদেশে ছোট্ট একটা জায়গা আমাদের ভারতবর্ষের চাইতে আমাদের ভারতবর্ষের ছয় গুণের মধ্যে এক গুণ নয় আমাদের ভারতবর্ষের একটা রাজ্যে শুধু উত্তরপ্রদেশ দিলে গোটা বাংলাদেশ চেতে বড়ো হবে তো এই বাংলাদেশের কোণাতে একটা ব্যক্তি এসেছে আর তার ব্যাখ্যাটা প্রকৃত ব্যাখ্যা তাই একমাত্র তাদের কাছেই শুধুমাত্র ইসলাম আছে পৃথিবীর কোনো মানুষের কাছে ইসলাম নেই এটা কি সম্ভব হতে পারে শুধু বাংলাদেশের করে একটা গজে উঠেছে বাংলাদেশে যাকে কেউ চেনে না তো এই মানুষগুলো জাহান নামে যাবে আর এই যে মাঝখানে আল্লাহ পরে বলছে ষাট বছর হিজরির পরে ইসলাম হারিয়ে গেছে দুনিয়া থেকে তো ষাট বছরের পরে দশ হিজড়ি পর্যন্ত জীবিত ছিল তো পঞ্চাশ বছর জাহান নামে যাবে তারা ইসলাম বোঝেনি যে রসুলের সঙ্গে দিন রাত চলেছে তারা বোঝেনি নবজুল জালিক পরে তাবেঈদের যুগ তারা ইসলাম বুঝেনি ইমাম বুখারি ইমাম মুসলিম ইমাম ত্রিমিজীবনে মাজা এইসব গ্রন্থের লেখকরা ইমাম আবহনিক শাহী মালিক আহমেদ আহমহুল্লাহ ইমাম আউজাই সেই সময় কাজে এসে বড় বড় ইমাম স্কলার্স যারা বিশ্বনবীর কাছাকাছি সময় তারা যে ব্যাখ্যা করেছে সেই ব্যাখ্যাগুলো পৃথিবীতে মজুদ আদিসের গ্রন্থ মজুদ আছে তাদের ব্যাখ্যা যদি সঠিক না হয় যারা রসল যুগে ছিল সেই সময়তে কাছাকাছি ছিল তো এই ইমাম কোথা থেকে আসলো ওর কথা ঠিক হতে পারে এটা কে বিশ্বাস করবে ভাই একটু বিবেক দিয়ে বোঝার চেষ্টা করেন এটা ইমান এখানে আমারও পা স্পেশাল আপ নেই এখানে আপনাকে শুধুমাত্র আল্লাহ সুমতাল আমাকে দায়িত্ব দিয়েছে ফাজাক্কির ইন্নামা আন্তা মুজাক্কির লাস্তা আলাহিম বি মুসাইতির আল্লাহ বলছেন যে হক প্রচার করার দায়িত্ব আমার আমাকে দেওয়া হয়েছে আমি তার জন্য হক প্রচার করছি সরাই গাছিয়া সো নম্বর অষ্টআশি নম্বর একুশ তাই ভাই আপনাদেরকে অনুরোধ করছি এই ফান থেকে আপনারা বেরিয়ে আসুন এটা কোশ্চিন কালো প্রকৃতি ইসলাম নয় অনেক বিভ্রান্তিকর আপনারা পবিত্র কোরআন সহি সুন্না তথা হাদিসগুলো পড়ুন আপনাদেরকে কোরআন হাদিস বিশ্ব যে আমল করেছে বিশ্ব নবী যে আকিদা গ্রহণ করেছে ঠিক এটাই করেন ওই মানে কে কি ব্যাখ্যা করলে এটা দেখার দরকার নেই উদত্ত আহ্বান করছি কোনো দলের দিকে না কোনো সংগঠনের দিকে না সত্যি যদি আল্লাহকে পেতে চান আল্লাহ সামতা বলছেন পবিত্র কোরআন সাল ইমরান আয়াত নম্বর একত্রিশ কুল ইনকুম তুম তো আল্লাহ হাফাতাব ইউনি যে যদি সত্যি আল্লাহকে ভালোবাসতে চাও তবে বিশ্বনবী মোহাম্মদ সাল্লামের আনুগত্য অনুসরণ করো বিশ্বনবীর অনুসরণ করেন আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ সামতা বলছেন পবিত্র কোরআন সাল নিসা সামনে চার আয়াত নম্বর আশি ওয়ামাই ইয়াতিউ রসুল্লাহ ফাকাদ আতাউল্লাহ যে ব্যক্তি আল্লাহ সুবান বিশেষ করে বিশ্ব নবীকে অনুসরণ করলো সে মূলত আল্লা সুবাহ তালাকেই যেন অনুসরণ করল এটা স্পষ্ট পবিত্র কোরআনের দ্বারা আছে তাই ভাই আপনারা পবিত্র কোরআন এবং হাদিস যেগুলো আছে এ দুটোকে সামনে রেখে আমল করেন আপনাকে পুরো আলেম হতে হবে তাই এটা বলছি না আপনি নামাজ পড়তে চাইছেন আপনি পবিত্র কোরআন থেকে নামাজের তরিকা কি আছে বাড়ি বের করেন হাদিস একটা বুখারি কিলেন মুসলিম কিলেন একটা অধ্যায় আছে দেখেন যে বিশ্ব সেভাবে আদায় করেন আমি বলছি না যে আমার মতো করে সালাত আদায় করতে হবে আল্লাহুল বলছেন সেই বুখারি হাদিস ছয়শো একত্রিশ যে সল্লু কামার সল্লি সলাত আদায় করে সেইভাবে যেভাবে আমাকে দেখছো তবে আপনাদের উদত্ত আহ্বান আমার কথা শোনার দরকার নেই ইমাম সাহেবের কথা শোনার দরকার নেই পবিত্র কোরআন বলছে সোরা ইমরান ইয়া আমানু হে বিশ্বাসীগণ আতি উল্লাহ আল্লাহর আনুগত্য করো রসুলের অনুসরণ করো আমরি কুম আর তোমাদের মধ্যে যারা নেতাবর্গ আছে তাদের অনুসরণ করো আল্লাহ এখানে খ্যান্ত নন তারপরে কি বলছেন ফাইন তারপরেও যদি এই ইমামের মধ্যে মতপার্থক্য হয় মুসলিম উম্মার মধ্যে মত হয় একজন আলেম এক কথা বলছে আরেকজন আলেম আরেক কথা বলছে আল্লাহ সুমতরা বলছেন ফাইন তানা জাতি সৈন তখন তোমরা প্রত্যাবর্তন করো আল্লাহ এবং আল্লাহ রসুলের দিকে দেখেন আপনাদের ইমাম সাহেব একটা কথা বলছে হোসেন মোহাম্মদ সেলিম আমাদের মধ্যে যারা মুসলিম আমরা আছি আমাদের বিভিন্ন ওলেমারা বিভিন্ন কথা বলছে এক একজনের সঙ্গে একটা মিল নেই আল্লাহ কোরআনই স্পষ্ট বলে দিয়েছে তখন প্রত্যাবর্তন করো কোন দিকে কোরআন আর হাদিসের দিকে যে কথা কোরআনে আছে যে কথা হাদিস আছে সেটা মানে যদি আপনারা জান্নাতে যান জান্নাতে যেতে চান যদি আপনার জান্নাতে যেতে না চান তাহলে হুসেন মোহাম্মদ সেলিমের পিছন ধরেন আমার কোনো আপত্তি নেই আপনি যদি হোসেন সেলিমের যদি পেছন ধরেন তাকে যদি পবিত্র ইসলাম মনে করেন আমার এখানে কোনো ক্ষতি নেই তা আমার দায়িত্ব আমি পালন করে দিয়েছি আলহামদুলিল্লাহ আবার আপনি যদি পবিত্র করা সেই হাদিস অনুযায়ী আমরা যে ইসলামকে ফলো করছি মানে হাজি আহ্লা হাদিস যদি আপনি চলে আসেন পবিত্র কোরআন অনুসরণ করেন তাহলে যে আমার বাবার পাঁচ বিঘা জমি দশ বিঘা হয়ে যাবে এমনটিও নয় আমার হক প্রচার করার দায়িত্ব ছিল আলহামদুলিল্লাহ আপনার যে হক উপস্থাপন করলাম আল্লাহ সন্ত পবিত্র কোরআন নিসা আত্মার পঁয়ষট্টিতে বলে দিয়েছে ফাল আলা ইয়েমেনুন হাত তাইয়া হাক কিমুকা ফিমা সাজারা বাই না যে তারা কশ্চিন কালোমিন হতে পারবে না যারা মানে যে সমস্ত ইকতলাফি মতপার্থক্য বিষয়ে আল্লাহ এবং আল্লাহ রসুলকে সমাধানকারী হিসাবে না গ্রহণ করবে সুরা হাজার সন্মা তেত্রিশ আত নম্বর ছত্রিশ আতল্লা সুবাহতাল্লাহ আবারও বলে দিয়েছেন যে কোনো মুমিন নারী মুমিন পুরুষের একতিয়ার নেই যে আল্লাহ এবং তার রসুল যে সমাধান দিয়েছে সেটাকে পরিবর্তে অন্য কোনো সমাধান গ্রহণ করবে তাই অবশ্যই আপনাদেরকে শুধু কোরআন থেকে আমি কথাগুলো বললাম ইখতলাফ মতপার্থক্য যেহেতু হচ্ছে মনে করছেন আমরা যে ইসলামের ব্যাখ্যা করছি ইসলামটা সঠিক নয় আপনাদের ইমাম সাহেব যে ব্যাখ্যাটা করেছে ওটা সঠিক তো দেখেন ইখতলাফ মতপার্থক্য হচ্ছে আপনার সঙ্গে আমাদের তো আপনার কাজ একটাই যেটা কোরআনে বলেছে যে তোমরা কোরআন ও হাদিসের দিকে প্রত্যাবর্তন করো আল্লাহ আল্লাহ রসুল কী সিদ্ধান্ত দিয়েছে সেটা গ্রহণ করো আপনি এখানেই সফল হবেন আপনি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে আপনি বিশ্লেষণ করেন আপনাদেরকে ওদত্য আহ্বান কোরআন এবং হাদিস পড়েন আর তেরোশো বছর ধর ইসলাম পৃথিবীতে ছিল না হট করে বাংলাদেশে চলে এসেছে এটা কোশ্চিন কালো হতে পারে না আল্লাহ রসুল বলছেন হকপন্থী দল জান্নাতি দল এটা ধারাবাহিকভাবে থাকবে এ দলটা কখনোই ফাঁকা হবে না হট করে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে হারিয়ে যাবে এটা সম্ভব নয় যে সোনান হাদিস নাম্বার দু হাজার ছয়শো বিরানব্বই সেই মুসলিম হাদিস নাম্বার পনেরোশো উনষাট এবং পাঁচ হাজার উনষাট এবং সে বুখারি হাদিস সাত হাজার তিনশো এগারো সন ইবনু মাজা হাদিস নাম্বার ছয় বিভিন্ন জায়গায় হাদিস স্পষ্ট আছে যে হকপন্থী জামাত কখনোই পৃথিবী থেকে বিলুপ্ত হবে না একটা ধারাবাহিকভাবে থাকবে কখনো হাত্তা তা যতক্ষণ না পর্যন্ত কিয়ামত হচ্ছে তাই তাদের দাবি কখনোই সঠিক হতে পারে না যে ষাট হিজড়ি পরে ইসলাম বিলুপ্ত হয়ে গেছে প্রকৃত ইসলাম নেই পেয়েছে কে বাইজিদ খান পন্নি বাংলাদেশের একজন ব্যক্তি হঠাৎ পেয়েছে কবে পেয়েছে উনিশশো সালে লেখকের জন্ম উনিশশো সালে লেখক এই তহিদ হিজবুত তৌহিদ দল সংগঠনকে জমাতবদ্ধ করে মাত্র ২০ বছর তিরিশ বছর হল তিরিশ বছর হলো হট করে নাকি এরাই ইসলাম বুঝে নিল আর তেরোশো বছর ধরে নাকি ইসলাম মানে বিকৃত হয়ে গেছে প্রকৃত ইসলাম কার মধ্যে নেই এই হিজবুত তৌহিদ সংগঠন এরা নাকি ইসলাম পেয়েছে এটা না যুক্তিতে মিলে না কোরআনে মিলে না হাদিসে মিলে না ইতিহাসে মিলে কিসে মিলে আমরা তো বুঝতে পারছি না এটা কোশ্চিন কালে সম্ভব নয় তাই উদত্ত আহ্বান ভাই আপনারা পবিত্র কোরআন সেই জীবন জীবনযাপন করেন এটা আমাদের অনুরোধ আর হিজবুত তহিদ আপনাদেরকে বিভ্রান্ত করছে এই বিভ্রান্ত থেকে সাবধান সতর্ক থাকেন কোশ্চিন এদের এদের বিশ্বাস ইসলাম প্রসঙ্গে যে আপত্তি এগুলো কোশ্চিন কালে সঠিক হওয়া সম্ভব নয় আজকে মতো আমরা এখানে বিদায় নেব আল্লাহ সুবনতলা হিজবুতহিদের সাধারণ জনতা সকলকে যেন হেদায়তে কামেলা দান করে সকল বলি আল্লাহ মামিন এ দাওয়া এই দুয়া রেখে আজকে মতো আলোচনা শেষ করছি তবে দুই একটা প্রশ্ন নিব যারা প্রশ্ন করবেন দুই একটা প্রশ্ন আর কেউ যদি হিজবুত সংগঠনে কোনো ব্যক্তি যদি থাকেন যদি অ্যাড হতে চান তো অ্যাড করব ইনশাআল্লাহ তারপরে বিদায় নেব তো আপনারা কেউ যদি প্রশ্ন করতে চান প্রশ্ন করেন এই বিষয়ে অথবা আপনারা হিজবুত তহিদের কোনো যদি ব্যক্তিত্ব থাকে আপনারা সরাসরি লাইভে অ্যাড হতে পারেন সময় দেব ইনশাল্লাহ দেখি মাসুম ভাই একটা মেসেজ দিয়েছে আব্দুর রহমান ভাই মাসুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই গান বাদ্য নিয়ে হিজবুত তৌহিদ তৌহিদ বলে বলে বাজে গানের অনুমতি তারা দেয় না এক্ষেত্রে আমাদের বিরোধ হলো তারা আধুনিক বাদ্যযন্ত্র সহ গানকে হালাল বলে আপনি তাদের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোতে দেখতে পাবেন গিটার হারমোনিয়াম ইত্যাদি নিয়ে গান বাদ্য করছে এরপর তারা ভাস্কর্যকে হালাল বলে যার সাথে আমাদের বিরোধ তো ঠিক আছে জয় জাকাল্লা ভাই আব্দুর রহমান মাসুম ভাই তো হিজবুত তহিদের আকে আরো ক্রিয়া পরিষ্কার করলো যে তারা আধুনিক বাদ্যযন্ত্র যেমন গিটার টিটার এগুলোকে যায় বলে তো ঠিক আছে এ বিষয়টা এ বিষয়টি নিয়ে একটা আলাদা আলাদা একটা স্বতন্ত্র আলোচনা করবো যে আধুনিক যন্ত্র এগুলো জায়েজ না না জায়েজ এ বিষয়ে ইনশাল্লাহ আমরা আলাদা পবিত্র কোরআন সিসার আলোকে আমরা আলোচনা করব তো হিজবুত তহিদ প্রসঙ্গে কেউ যদি আলোচনা করতে চান মানে এই মুহূর্তে প্রশ্ন করতে চান অথবা কেউ যদি অ্যাড হতে চান হিজবুত তহিদ কোনো কোন সাংগঠনিক ভাই অ্যাড করবো ইনশাল্লাহ আপনারা আসুন একজন ভাই লিখেছেন হিজবুত তহিদের নারী পুরুষ একত্রিত বসে বসে এদের তাদের কাছে কোনো সমস্যা নেই তো ভাই আমি বলেছি হিজবু অনেক আকিদায় এগুলো অনেকগুলো আছে আমি মাত্র তেরোখানা বললাম যেগুলো নামাজ রোজা হজ জাকাত নবী রসুল আল্লাহ আর কোরআন মানে ইসলামের মূল মূল যে ভিত্তিগুলো নিয়ে এই ভিত্তিগুলোর মধ্যেই তাদের সমস্যা আছে মূল ভিত্তি আল্লাহ প্রসঙ্গে কোরআন প্রসঙ্গে নামাজ রোজা হজ এই যে সিয়াম এগুলোই মূল ভিত্তিতেই তারা মানে পথভ্রষ্ট নীল মূল ভিত্তিতে তারা বিকৃতি করেছে এটা বুঝেছি আর ইসলামী অনেক আহাকাম রুকুন যেগুলো আছে সেগুলোর মধ্যে কত যে বিভ্রান্তি আছে এগুলো যদি হিসাব করতে যাই আমি যতটা পড়াশোনা করেছি আলহামদুলিল্লাহ তো আমি এরকম দুইশোখানা লিস্ট আমি বের করে দিতে পারি যে এগুলো কোরআন ও হাদিস বিরোধী খানা আমি শুধু নামাজ হজাকাত এগুলো মূল ভিত্তির প্রতি তাদের যে অভিযোগ বা যে অপব্যাখ্যা এটা নিয়ে আলোচনা করলাম আজকে ইনশাআল্লাহ মানে পরবর্তী সময়তে তারা যে পর্দার ব্যাখ্যা করে তারা যে আধুনিক বাদ্যযন্ত্রে ব্যাখ্যা করে এগুলো কোরআন এবং হাদিসের আলোকে কারা সঠিক পথে আছে কারা প্রকৃত ইসলাম আর কাদের মধ্যে প্রচলিত আসলাম কোটা বিভ্রান্তিকর ইসলাম অপব্যাখ্যা করছে আমরা সেগুলো ইনশাল্লাহ আলোচনা করব তবে আজকে এই মৌলিক ইসলামের রুকুনগুলো নিয়ে আলোচনা করলাম যাই হোক এখানে কোনো ভাই যদি অ্যাড হতে পারেন যদি হতে চান অ্যাড হন আমি অ্যাড অপশান তো অন করে দিয়েছি হিজবু তহিদে কোনো ভাই যদি অ্যাড হতে চান এখানে কমেন্ট করেন ইনশাল্লাহ আপনাকে অ্যাড করা হবে আলোচনা করব জি শুধু আপনারা এখানে কমেন্ট লেখেন যে অ্যাডমি লেখেন অ্যাডমি লেখেন ইনশাল্লাহ হিসবুত তহিদ সুরা আল ফাতা আঠাশ নম্বর সুরাত সব নয় নম্বর সুরাত ওবা তেত্রিশ নম্বর অ্যাড নিয়ে তারা বলে জিহাদ করতে হবে তা না হলে নেকি ও তোবা উনচল্লিশ অন্তর্ভুক্ত হবে সর তোবার উনচল্লিশ নম্বর আয়াত একজন ভাই বলেছেন তিনি হিজবুত তহিদের কি জানি না মিস্টার রাকিব হাসান তিনি বলছেন যে হিজবুত তহিদ সুরা আল ফাতা সর নম্বর আটচল্লিশ আয়াত নম্বর আঠাশ আর সুরা সফ আয়াত নম্বর নয় এবং সুরাত তোবা আয়াত নম্বর তেত্রিশ হুয়াল্লা দি আরসাল রসুল বিল হুদা ওয়া দিন হাকি লি হিজরা আলা দিন কুল্লি ওয়াল্লা কারিহাল কাফেরিন অন্য আয়াত ফাসিকিন সরি যাই হোক এখানে যে আল্লাহ বলছে আল্লাহ সুবানতলা তাল্লাহ মুহম্মদ সত্য দিন নিয়ে পৃথিবীতে প্রেরণ করেছে এবং মুশরেক এবং বৃদ্ধ আচরণকারী কাফেররা যতই চেষ্টা করুক না কেন আল্লাহ সুবানতলা এই নূরকে এই ইসলামকে কখনো নিভে দিতে পারবে না এই কথা তোমরা বলছি ঠিক হিজবুত তহিদদের কি ভাই যে ভাই আল্লাহ সুবান ও তালা সত্য দিন সহকারে বিশ্বনবীকে পৃথিবীতে প্রেরণ করেছে কোরআন এবং হাদিস নিয়ে গোটা বিশ্ব জগতে মোহাম্মদ সাহসলামকে নিয়ে প্রেরণ করেছে পৃথিবীর সমস্ত মতবাদদের চাইতে ইসলামকে মর্যাদা শ্রেষ্ঠত্ব দান করবে কোরআনের আয়াত হঠাৎ করে পবিত্র কোরআনের এই আয়াত আলহামদুলিল্লাহ আমরা আমল করি আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘ চোদ্দশো বছর ধরে আমরা আমল করে আসছি হঠাৎ করে আপনারা হিজবুত তহিদ কোথা থেকে উঠে আসলো তারা বলছে যে আমরাই নাকি বাতিল তারাই নাকি এখন মানে ঠিক রবীন্দ্রনাথ ঠাকুরের দুই বিঘা জমিতে একটা কথা মনে পড়ে যায় যে রাজার হাসতে কাঙালে সমস্ত ধান চোরি তো আপনারা তো এমনটা করতে চাইছেন তুমি বাবু মহারাজ সাধু আজ, আমি আজ চোর বটে মানে আজকে চোর যিনি তিনি অপবাদ দিচ্ছেন আর একজনকে সাধুকে আজকে চোর অপবাদ দেওয়া হচ্ছে চিন্তা করেন ভাই কি তার যোগ দুনিয়া রবীন্দ্রনাথ ঠাকুর বলছে তুমি মহারাজ সাধু আজ আর আমি আজ চোর বটে যে নিজের জমিকে তো চলে গেছে নিজের জমি চিন্তাই করে নিয়েছে আবার আমাকে বলছে চোর তো হিজবুতের ওটাই ব্যাপার যে পবিত্র কোনাত যে রসুলকে আল্লাহ সত্য দিন সহকারে হেদাত সহকারে আল্লাহরের দিনকে কেউ নিভে দিতে পারবে না ফুদে উড়ে দিতে পারবে না তো আমরা যে ইসলামকে পালন করছি হিজবুত তৈদের এমাম একজন দাড়ি চাচা একজন বৃখোর পর্দা নেই কোনো কিছু নেই তাদের মধ্যে ইসলামে মৌলিক বিধানগুলো পালন করে না তারা নাকি বলছে যে আমাদের ইসলামটা বাতিল আমাদের ইসলামকে ফু দিয়ে উড়িয়ে দিয়ে নিবে দিতে চাই নজিবুল্লাহিক এটা সম্ভব বা এটা 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 আপনাদের বিপক্ষে আমাদের পক্ষে আলহামদুলিল্লাহ আপনারা চাইছেন চোদ্দশো বছর ধরে যে ইসলামটা চলে আসছে এই ইসলামকে আপনারা ফু দিয়ে উড়িয়ে দিবেন আল্লাহ বলছেন না কোশ্চিন কালো তোমরা ফু দিয়ে উড়িয়ে দিতে পারবে না হঠাৎ করে গজি উঠেছেন উনিশশো সালে বাংলাদেশে আর আপনারা ই করে ফেলবেন মানে আপনারা আমাদের চোদ্দ বছর ধরে ইসলাম পালন করছি তাদেরকে আপনারা উড়িয়ে দিবেন এটা আপনাদের বিরুদ্ধে এটা এটা আমাদের বিরুদ্ধে বিরুদ্ধে নয় আপনাদের আছে একজন ভাই বলছেন হিজবু তৌহিদ হচ্ছে খ্রিস্টান মিশনারির একটা চক্র মাত্র ওল্লাহ আলম আল্লাহ ভালো জানে আমি এ বিষয়ে আমার জানা নেই যে তারা আসলে খ্রিস্টান মিশনারির কোনো চক্র কি চক্র না আর আমি না জানলে কোনো কথা বলি না দূরে থাকি কেননা তারা আসলে চক্র কি চক্র না তবে তাদের কথাবার্তা যেগুলো আছে এগুলো পরিষ্কার পবিত্র কনসনা বিরোধী এটা ইসলামের একটা অপব্যাখ্যা এটুকু আমরা বলবো এমন কে দালাল কে দালাল না ওরা জানে আচ্ছা আর কি আছে যারা অ্যাড হতে চাইবেন আচ্ছা মোহাম্মদ খালিল মোহাম্মদ খালিল তিনি বলছেন অ্যাডমি আপনাকে অ্যাড পাখাটাচ্ছি মোহাম্মদ খালিল মোহাম্মদ খালিল আপনাকে অ্যাড পাঠালাম আপনাকে অ্যাড পাঠিয়ে দিলাম দেখি অ্যাডিং দেখা মোহাম্মদ খালিল মোহাম্মদ খালিল আপনাকে পাঠিয়েছি দেখি আপনি অ্যাড হন কি মোহাম্মদ খলিল মোহাম্মদ খালিল অ্যাডমি লিখেছেন আপনাকে আমি অ্যাডিং পাঠিয়েছি ফোন বাজছে অ্যাডিং দেখাচ্ছে ফোনটা ধরুন তাকে যে অ্যাডিং দেখিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন মোহাম্মদ খলিলকে দেখেন আমি এখান থেকে দেখাচ্ছি যে তাকে একজন হিজবুত একজন ব্যক্তিত্ব যিনি জায়গায় আমি এখানে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কিনা ভালো চেষ্টা করলে একটু মানে অ্যাডিং পাঠিয়েছি তিনি ফোন ধরছেন না মহম্মদ খলিল তিনি ফোন ধরছেন না আহ ডিসলাইড করে দিলো কেটে দিলেন মহম্মদ খলিল ভাই ফোনটা কেটে দিলেন পূর্ণ রিং হওয়ার পরে ভাই হিজবুৎ তৌহিদ কে কাফের হিজবু তৌহিদ কি কাফের এ বিষয়ে কথা বলেছি আলহামদুলিল্লাহ আজকে ভিডিওটা মজুদ আছে তাদের আকিদা যেগুলো তারা স্পষ্টভাবে ইসলাম থেকে বের হয়ে গেছে আমরা মনে করি তাদেরকে আবার তৌবা করে ফিরে আসতে হবে আল্লাহ কাছে দোয়া আল্লাহ এইসব যারা হিজবু তৌহিদে করে পড়েছে এদেরকে তৌবা করে আবার পবিত্র করা সে সুনার অনুসারে অনুসরণ করা তৌফিক দান করা আল্লাহমিন এরা বিভ্রান্ত এরা গমরা এটা সুস্পষ্ট তাদের যেসব তারা দাবি করেছে এগুলো থেকে স্পষ্ট তারা গোমরাহি এটা মধ্যে কোনো সন্দেহ নেই জি আমি একজনকে মোহাম্মদ খলিল ভাইকে পেয়েছিলাম হিজবু তৌহিদের পক্ষ থেকে তিনি আঠোতে চেয়েছিলেন আমি তাকে অ্যাড করেছিলাম কিন্তু তিনি আমার ফোনটা ধরলেন না তিনি কেটে দিলেন কেন জানি না তার পরবর্তীতে কোনো কমেন্টও দেখছি না তার যে তারপরে আর কিছু বলছে কিনা একজন ভ্যালিছে হিজবু তহিদ বলে মহিলা সাহাবীরা নাকি যুদ্ধ করেছে ভাই হিজবুত তহিদের আসলে মূল কথা কে আমি বুঝতে পারি না কেন প্রথম কখনও তারা বলে যে না হাদিস সমস্ত হাদিস মানা যাবে না কিছু কিছু হাদিস মানা যাবে কোরআনের সঙ্গে যেগুলো সম্পৃক্ত এগুলো মানা যাবে কখনও বলে যে ইতিহাস মানা যাবে না তো যখন আবার তারা এইসব দলিল গেলে দেয় ইতিহাস থেকে তারা দলিল যে সাহিবেরা দলিল মানে হজম ইসে জি হাতে গিয়েছে তো তারা কখন হাদিসগুলো মানে কখন মানে নির্দিষ্ট কোনো একটা নীতিমালা নেই যখন তাদের যেটা পক্ষে তখন তারা ইতিহাসও মানে তখন তারা সেই সময়তে তারা হাদিসও মানে সেই সময়তে তারা কোরআনের আয়াত মানে সেই সময় কোরআনের তফসির মানে যখন তাদের পক্ষে দলিল দরকার যেখান থেকে দরকার সেই দলিলগুলো সংগ্রহ করার চেষ্টা করে কিন্তু আমরা যখন সেগুলো খণ্ডন করার চেষ্টা করি যে আপনার ব্যাখ্যাটা ভুল তখন যদি আমরা কোরআনের আয়াত দিই যদি কোরআনের তফসির দিই হাদিস দিই ইতিহাসের বই দিই কোনো ইমামদের কল নকল করি কোনো মহাদিসের কল নকল করি সেই সময় তারা বলে না এগুলো মানা যাবে না তো তাদের মূল ওসুল কি এটা নির্ধারণ নেই আমরা পরিষ্কারভাবে বলি যে কোরআন এবং হাদিস এই দুটো থেকেই সমস্ত পরিষ্কার সমাধান করতে হবে কোরআন এবং সই হাদিস যেগুলো প্রমাণিত হবে আমরা সেখান থেকে আমরা আমল করবো ইসলাম মানব কিন্তু তাদের মৌলিক দাবি কি তারা ঠিক মতো বলতে পারে না এটা তার কখনো বলে বুখারিতে হাদিস জৈব আছে জাল আছে আমি বলেছি যে আপনার লিস্ট দেন বুখারি কোন কোন হাদিসগুলো জাল কেন চোদ্দোশো বছরের মধ্যে বারোশো বছর হলো আজ মধ্যে কেউ বোখারি হাদিসকে জাল বলে বর্জন করেনি যাই হোক হিজবুত তৈদের কোনো ভাইকে আমি পাচ্ছি নি মোহাম্মদ খলিল ভাইকে আবার অ্যাডমি অ্যাডমি লিখেছি আমি আবারও অ্যাড করছি মোহাম্মদ খলিল আবার অ্যাড করছি দেখেন আমার প্রতি অভিযোগ করবেন আমি চেষ্টা করছি তাকে যে অ্যাডিং পাঠিয়েছি এটা দেখতে পাবেন আমি ক্যামেরাটা অন করি দেখেন এখানে দেখা যায় কিনা দেখেন অ্যাডিং লেখা চলছে কি দেখেন বুঝতে পারবেন এডিং আছে দেখেন দেখছেন অ্যাডিং লেখাটা দেখা যায় কিনা দেখি দেখেন অ্যাডিং লেখা চলছে আমি দেখাচ্ছি এখানে অ্যাডিং কিন্তু তিনি এখনো ফোন ধরছেন না তিনি ফোন ধরছেন না অ্যাডিং লেখা অ্যাডিং লেখা স্পষ্ট হয়ে আছে কেটে দিলেন আবার আবার চেষ্টা করলাম দুইবারই তিনি ফোন রিসিভ করলেন না কেটে দিলেন তো কেটে দিলে কিছু করার নেই খলিল কব এসেছে যাই হোক খলিল ভাইকে আমি দুইবার অ্যাড করার চেষ্টা করলাম তিনি অ্যাড হলেন না আর পূর্ণ রিং হয়েছে আমি কাটিনি সম্পূর্ণ রিং হয়েছে তো যে হোক ভাই আমরা আলোচনা লম্বা করবো অনেকক্ষণ ধরে আমাদেরকে সময় দিচ্ছেন আমরা মোবাইলের চ্যালেঞ্জ দিয়েছি আমরা তেরোখানা তাদের করে আকিরা উপস্থাপন করেছি এবং সাধারণ হিজবুত হইতে যেসব দিনী ভাইরা আছেন যারা আমজনতা যারা এইসব বিষয়ে জানেন না মানুষের ইমানকে নিয়ে ছিনমিনি খেলছে আল্লাহনা তাহলে এদেরকে সঠিক পথ বাতিল দিয়ে দাও এদেরকে সঠিক পথ দেখায় রাস্তা তৈরি করে দাও এ দোয়া এই কামনা রেখে আজকে আমরা আলোচনা শেষ করছি সর্বশেষ আমরা একটাই যে তিনি মোবাহেলার জন্য আমি চারটে শর্ত মানে চারটে মুবাহালার জন্য আমি দলিল প্রমাণ উপস্থাপন করেছি তো এক্ষেত্রে তিনি মোবাইলেতে অংশগ্রহণ করতে পারেন আর যদি না করেন ফাইলাম তা আল্লাহ বলছে তারা কোশ্চিন কালেও তারা পারবে না আল্লা বলছেন পবিত্র কোরআন বানি সুরাইল সন্ন সতর এক নম্বর একাশি এই আয়াত আজকে আলোচনা শেষ করব ওয়াকুল জাল হাক্কু আজ বাতিল ইনলাল বাতিলা কানা জহু ক যখন সত্য আসিয়াছে মিথ্যার সামনে মিথ্যা তখন বিলুপ্ত হইয়াছে মিথ্যা তো তার প্রকৃতিগত কারণেই বিলুপ্ত হইবে এটা মিথ্যার একটা বৈশিষ্ট্য পবিত্র কোরআন এবং সুরা আম্বিয়া আয়াত নম্বর আঠেরো তাল্লো বলেছেন বরং আমি মিথ্যার ওপরে সত্যকে এমনভাবে নিক্ষেপ করি যে মিথ্যার মস্তক চূর্ণ বিচূর্ণ হয়ে যায় তা আলহামদুলিল্লাহ হিজবুত তো হিদ যে একটা মিথ্যার পরি প্রতিষ্ঠিত অপব্যাখ্যার পরে প্রতিষ্ঠিত এটা স্পষ্ট মুবাহাতে তারা কোশ্চিন কালো আসবে না যদি আসে এটা ভিডিওর মাধ্যমে যেন তারা এটা করে দেয় আর মনে যেন না করে যে আমরা একটা আমি একজন সাধারণ মানুষ তাই আমার ভিডিও জব দেওয়ার দরকার নেই আলহামদুলিল্লাহ আমাকে ভারতবর্ষে যেমন মানুষ চেনে ঠিক একইভাবে বাংলাদেশের মানুষ আলহামদুলিল্লাহ চেনে অনেক অসংখ্য বক্তৃতা আমার বই লেখা ইসলামের উপরে আমার আট দশখানা বই আছে হিন্দু ধর্ম উপরে তিন চারটে বই আছে খ্রিস্টান ধর্মের উপরে বই লেখা আছে নাস্তিকের উপরে বই লেখা আছে আলহামদুলিল্লাহ আমি সব সেক্টরে কাজ করেছি নাস্তিকদের জবাবে দিয়েছি আমি সব সেক্টরে কাজ করেছি আমি অপরিচিত ব্যক্তি নাই যে আমার জবাব বা আমাকে পাত্তা না দিয়ে কিছু নেই কেন যাই হোক আমি কমপক্ষে পনেরোখানার উপরে আমার বই রচনা করা আছে হিন্দু ধর্ম উপরে খ্রিস্টান উপরে ইসলামের পরে লেখা আছে আলহামদুলিল্লাহ নাস্তিকের জবাবে নাস্তিকদের যে সঙ্গে আমার বিতর্ক আছে হিন্দু ঠাকুরের সঙ্গে আমার সরাসরি বিতর্ক আছে সাড়ে তিন ঘন্টার দেখি খ্রিস্টানদের সঙ্গে আমার বিতর্ক আছে আলহামদুলিল্লাহ আমাকে সকলে পরিচিত যে আমি বিতর্ক করি বিতর্ক জন্যই আমাকে অনেক মানুষ আলহামদুলিল্লাহ চেনে এবং আমি যে কোনো রদ মানে বাতিলের প্রতিরোধের জন্য আমি দলীয় ভিত্তিতে আলোচনা করি এটা জানি আমি অপরিচিত কোনো ব্যক্তি নয় যে হুশ হাস করে উড়িয়ে দেবেন যে কে কি বলো কান দিই না তো কান কারা দেবে না এই তোসরা উন্নয়নে নম্বর অ্যাড পড়েছি যাদের চোখ আছে দেখে না কান আছে শুনে না হৃদয় আছে তারা বোঝার চেষ্টা করে না অনুধাবন করে না গ্রহণ করে না এরা হচ্ছে বাল আদাল এরা হচ্ছে চতুষ্পদ জন্তু নাই তো আপনি শুনেও যদি পাত্তা না দেন কোরআন বলছে সুরা আরাফের একশো উনাশি এরা হচ্ছে চতুষ্পদ পর্যন্ত নাই আর আল্লাহ তারপরে সমাধান দিয়েছে আর এদের জন্য জাহান তো আপনারা এই সুরা আরাফের একশো উনাশি নম্বরের আয়াতের মতো যেন কাজ না করেন আর একটা আয়াত শেষে যেটা সুরা বানিসের আয়াত নম্বর ছত্রিশ আল্লাহ বলছেন ওয়েলায় তাকফুল ইসাল্লাহ আবি ইলম

করুন যদি বলেন বাংলাদেশে যেতে হবে ইনশাল্লাহ আসবো যদি বলেন আপনার সংস্থাতে যেতে হবে ইনশাল্লাহ যাব তবে কোনো ভয় নেই আপনার জায়গাতেই যাব এখানে কোনো বইপত্র বিতর্ক বাহাস হাদিস কিছু লাগবে না জাস্ট দুজন বসে শুধুমাত্র আমরা এইটাই নিজের উপর লালত করব। দাবি আপনি করবেন যে আমার দাবিতে যে ভুল হই তাহলে আপনার উপরে লালত আপনি নিজেই বর্ষাবেন আমিও লালত মানে আলোচনাদার পক্ষ থেকে কবি আমিও নিজের জন্য বর্ষণ করব দেখি কেমন পারেন যদি পারেন তো জাতি জানবে জাতি বুঝবে এটটাই আজকে মত আলোচনা আমরা এখানে এখনই বিদায় নিলাম সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা ওয়াশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবিলিকা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু